অলরাইট, সবাই একটু হচ্ছে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। ফাইন, পারফেক্ট। অলরাইট, অনেকে যুক্ত হয়ে গেছে, বাট আমার এখানে হচ্ছে কম দেখাচ্ছে। আচ্ছা, সো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, আর একটু মেনশন দিয়ে দাও যেন ক্লাসে হচ্ছে তোমার ফ্রেন্ডরা চলে আসে ক্লাসে আর্লি। আজকে হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে হচ্ছে কথা টথা বলবো, ঠিক আছে? ডিজিটাল ডিভাইস দেখা যাক আজকে কতটুকু শেষ করা যায়। অলরাইট, আগে আমাকে একটু সবাই জানাও সবার কি অবস্থা, এবং সবাই শেয়ার করে দিচ্ছে কিনা ক্লাসটা একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দাও। সবার টাইমলাইনে শেয়ার করে দিলেই হবে, টাইমলাইনে দ্রুত শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যেন ক্লাসে তারা চলে আসে। সো আজকে আমরা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। রুবাইদ আমাকে কমেন্ট করছে যে, স্যার ইউটিউবে আপনার ক্লাস করছিলাম, FF এর পরবর্তী সংখ্যাটা বুঝতে পারি নাই। আচ্ছা, FF এর পরবর্তী সংখ্যা মানে হচ্ছে FF এর পরবর্তী সংখ্যা হবে 100, ঠিক আছে? অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে অঙ্কটা সেটার পরের সংখ্যা সবসময় কী হবে? তোমার 100 হয়, ঠিক আছে? অলরাইট, আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? ওকে, সাউন্ড তো আশা করি শোনা যাচ্ছে। আই থিঙ্ক তোমার হয়তো একটু ইন্ডিভিজুয়াল প্রবলেম, মেবি, আমার এখানে তো পারফেক্ট। ওকে রাইট, এরপর আমাকে বলছে তামজি, আসসালামু আলাইকুম, কালকের ক্লাসটা হচ্ছে অনেক কাজে দিছে, আজকে আমার আইসির এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ বেশ ভালো। আচ্ছা সো ভাইয়া একটু দেখো, দ্রুত হচ্ছে সবাই মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মূলত HSC ICT চ্যাপ্টার 3, এটার ডিজিটাল ডিভাইস নিয়ে। কি নিয়ে? ডিজিটাল ডিভাইস নিয়ে। কেমন? ডিজিটাল ডিভাইস। ওকে, সো আমাদের ডিজিটাল ডিভাইসের আমি চেষ্টা করবো দুইটা ক্লাসের মধ্যে ডিজিটাল ডিভাইস কভার দেওয়ার জন্য, যদি এটা বিশাল একটা ব্যাপার, কারণ এখানে আসলে অনেক জায়গা থেকে প্রশ্ন হয়, বাট স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিব। আর আমরা চেষ্টা করবো হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে এটা কভার দেওয়ার জন্য, রাইট? সো দেখা যাক, লেটস সি কয়টা ক্লাসের মধ্যে এটা কভার দেওয়া যায়। ফাইন, আচ্ছা দেখো, আচ্ছা সাদিয়া বলছে আমার নামটা বলেন না কেন, এই যে বললাম তোমার নামটা। আচ্ছা দেখো, ডিজিটাল ডিভাইস, সো আমরা আজকে ক্লাসে যা শিখবো সবার আশা করি হচ্ছে ওইরকম প্রিপারেশন আছে, যে তোমাদের ক্লাসটা অনেক লম্বা হবে আশা করি, হচ্ছে সবাই অনেকক্ষণ যাবত হচ্ছে থাকার প্রিপারেশন নিয়ে আসছো, রাইট? ক্লাসটা কিন্তু অনেক লম্বা হবে, সো একটু দেখো আমরা আজকে ডিজিটাল ডিভাইসের, আমি এখনও দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি যে কয়জন হচ্ছে আমার সাথে জয়েন করছে। আচ্ছা একটু সময় দাও আমাকে, সবাই শেয়ার করছো? ওকে বাহ, মারাবা, 48 জন হচ্ছে ক্লাসে আসছে, সবাই একটু শেয়ার করে দাও যেন হচ্ছে সবাই দ্রুত চলে আসে। আমাকে মতিউর রহমান মাহিল বলছে, স্যার আমার কমেন্টটা পড়েন না যে, এই যে পড়লাম। আচ্ছা দেখো, তাহলে ডিজিটাল ডিভাইস ভাইয়া, আজকে আমরা যে বিষয়গুলো কভার দিব সব থেকে ইম্পর্টেন্ট এবং ক্রুশাল বিষয় সেগুলো হচ্ছে, দেখো আমরা প্রথমে পড়বো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে হচ্ছে যা খুঁটিনাটি আছে আমার এখানে লাগবে, বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে যা কিছু আছে সেগুলো আমরা পড়বো। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান স্বতঃসিদ্ধ এগুলো নিয়ে জাস্ট ছোটো করে আমি লিখে দিচ্ছি। এরপর আমরা গেট সম্পর্কে পড়বো, কারণ গেট থেকে তোমরা জানো যে গেট থেকে তোমাদের 70 সারণি থেকে প্রশ্ন আসে, আবার অনেক সময় দেখা যায় তোমাদের হচ্ছে গেটগুলো থেকে আমাদের যে সুইচিং সার্কিট সেটা থেকে হচ্ছে প্রশ্ন আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যদি দেখি 2017 সালে যে প্রশ্নগুলো আসে সেখানে গেট থেকে অনেক প্রশ্ন আসছে, অর্থাৎ গেটের সুইচিং সার্কিট থেকে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? এরপর আমরা দেখবো হচ্ছে সরলীকরণ, সরলীকরণ এটা থেকে তো প্রশ্ন আসবে, এটা 1 কোটি%, আমার একটা ডায়লগ আছে কমন, সেটা হচ্ছে কি 1 কোটি%, ঠিক আছে? সরলীকরণ থেকে ডিজিটাল ডিভাইসে প্রশ্ন আসবে, এটা 1 কোটি%, রাইট? আচ্ছা এরপর খেয়াল করো, এরপর হচ্ছে আমাদের আসতে পারে গেট বাস্তবায়ন, এই টপিকটা থেকে এটা থেকেও প্রশ্ন আসবে 1 কোটি%। হ্যাঁ, আজকে আমরা এগুলো কভার দেওয়ার চেষ্টা করবো, পরবর্তী লেকচার আমরা ট্রাই করবো, পরবর্তী লেকচার আমরা ট্রাই করবো এনকোডার, ডিকোডার এইসব এসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। এনকোডার, দেন হচ্ছে ডিকোডার, দেন অ্যাডার। হ্যাঁ, অ্যাডারের মধ্যে দুইটা অ্যাডার আমরা জানি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, দেন রেজিস্টার, কাউন্টার, এগুলো নিয়ে হচ্ছে আমরা পরের ক্লাসে কথা বলার চেষ্টা করব। ওকে, মাত্র 9টা শেয়ার করছো সবাই, এতগুলো পোলাপান, হায় হায়, দ্রুত একটু শেয়ার করে দাও সবাই চলে আসুক।
আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করবো হচ্ছে কি দেখে বা, আমরা শুরু করবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, বা বুলিয়ান যেটা হচ্ছে আমাদের এখানে লাগবেই। ডিজিটাল ডিভাইসের আসলে মূল কাজ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করবো, কেমন? ওকে ফাইন। আচ্ছা সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই একটু শেয়ার দিয়ে দাও, যাতে করে হচ্ছে সবাই ক্লাসে চলে আসে। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা শুরু করবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। আচ্ছা দেখো, বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা কি একটু খেয়াল করবা। প্রথমে তোমার মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা মানে হচ্ছে যে অ্যালজেব্রা, মানে যে অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রাকে একটু খেয়াল করো। দেখো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে আমরা কি জানি ভাইয়া, অ্যালজেব্রা মানে হচ্ছে গণিত, রাইট? আচ্ছা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে অ্যালজেব্রা জিরো এবং ওয়ান দ্বারা গঠন করা হয়েছে। কি বললাম? যে অ্যালজেব্রা জিরো ওয়ান, খেয়াল করো, জিরো ওয়ান লো ফলস, দেন হচ্ছে তোমার অফ, ঠিক আছে, আর এটা মানে হচ্ছে হাই, এরপর হচ্ছে ট্রু, এরপর হচ্ছে অন। তাহলে খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা তুমি কখন বলবা? দেখো বুলিয়ান অ্যালজেব্রা তুমি কখন বলবা? যে অ্যালজেব্রা, যে অ্যালজেব্রা জিরো অথবা ওয়ান, লো অথবা হাই, ফলস অথবা ট্রু, অফ অথবা অ্যান। তাহলে যে অ্যালজেব্রা জিরো অথবা ওয়ান, লো অথবা হাই, ফলস অথবা ট্রু, অফ অথবা অন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গঠন করা হয়েছে, তাকে কি বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। মনে থাকবে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা মূলত কয়টা বিষয় সম্পর্কে জানবো? বুলিয়ান অ্যালজেব্রার যত কাজ হবে সবগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, জিরো ওয়ান, লো হাই, ফলস অথবা ট্রু, অফ অথবা অন, এই বিষয়গুলো ছাড়া বুলিয়ান অ্যালজেব্রার আর কোনো কাজ নাই। বোঝা গেছে? খেয়াল করো, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে মাথায় রাখবা, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে হচ্ছে জিরো দ্বারা কী কী বোঝানো হয়। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা বোঝানো হয় লো, ফলস, অফ। তোমার যদি এমসিকিউটা আসে যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা কোন কোন বিষয়গুলোকে হচ্ছে বোঝানো হয়, তাহলে তুমি কি অ্যান্সার করবা? জিরো দ্বারা হচ্ছে লোকে বোঝাই, ফলসকে বোঝাই, অফকে বোঝাই, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান দ্বারা কাকে কাকে বোঝানো হয়? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান দ্বারা হাই বোঝায়, অর্থাৎ ভোল্টেজ হাই, ঠিক আছে, অথবা কোনো একটা লজিক ট্রু সত্য, অথবা কোনো একটা বাতি বা বৈদ্যুতিক কোনো একটা যন্ত্র অন। মনে থাকবে? তাহলে আমাকে একটু এমসিকিউতে জানাও যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা কী কী বোঝাই, কমেন্ট করো। দেন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান দ্বারা কী কী বোঝানো হয়, দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা কী কী বোঝায়, এটা ইম্পর্টেন্ট কিন্তু, কারণ আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যা কিছু পড়বো সবগুলো কিন্তু এগুলোর মধ্যেই থাকবে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা কী কী বোঝায়, লো বোঝায়, ফলস বোঝায়, অফ বোঝায়, আর ওয়ান দ্বারা হচ্ছে হাই বোঝাই, ট্রু বোঝাই অথবা অন বোঝাই। ভেরি গুড। আচ্ছা, হয়তো অনেকের ইন্ডিভিজুয়াল প্রবলেমের কারণে ক্লাসে হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমাদের নিজস্ব কোনো প্রবলেমের কারণে অনেক সময় ক্লাস হচ্ছে বাফার করে, ঠিক আছে। সো এটা তো কোনো সমস্যা নাই, এটা হচ্ছে তোমরা একটু দেখবা আর কি। হ্যাঁ অলরাইট, ভেরি গুড। মুস্তাকিম অ্যান্সার করছে, ইভা অ্যান্সার করছে, দেন আব্দুল অ্যান্সার করছে, এরপর তৌসিফ অ্যান্সার করছে, ভেরি গুড, বাহ মারহাবা, ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা জিরো দ্বারা কী কী বোঝায় এটা আমরা জানি, ওয়ান দ্বারা কী কী বোঝায় এটাও আমরা জানি। এখন আমাদের ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি বললাম বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো দ্বারা হচ্ছে ভোল্টেজ লো এবং ওয়ান দ্বারা হচ্ছে ভোল্টেজ হাইকে বোঝানো হয়। হ্যাঁ, এখন এটার রেঞ্জটা কতটুকু থাকবে এটাও ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, পসিবিলিটি কিন্তু থাকে। হ্যাঁ, খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রায় তোমার ভোল্টেজ যখন জিরো ভোল্ট থেকে, যে ভিএলটি, জিরো ভোল্ট থেকে, জিরো ভোল্ট থেকে তোমার যখন 0.8 ভোল্ট পর্যন্ত থাকবে, জিরো ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এই রেঞ্জটাকে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো হিসাব করা হয়। কী হিসাব করা হয়? জিরো, ঠিক আছে, ওকে। এরপর দেখো প্লাস টু ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত এই রেঞ্জটাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ওয়ান হিসাব করা হয়। কী হিসাব করা হয়? ওয়ান। তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো এবং ওয়ান হিসাব করা হয়, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু যখন ভোল্টেজ জিরো ভোল্ট থেকে 0.8 ভোল্টের মধ্যে থাকবে তখন এটাকে বলা হয় বাইনারি জিরো,
আর যখন ভোল্টেজ প্লাস টু থেকে প্লাস ফাইভ পর্যন্ত থাকবে তখন এটাকে বলা হয় বাইনারি ওয়ান, মানে এটা বাইনারি ওয়ান কাউন্ট করে আমাদের সার্কিট। বোঝা গেছে? ভেরি গুড। আচ্ছা জিহাদ বলছে স্যার আমাদের কমেন্ট চোখে পড়ো নাই যে পড়লো। আচ্ছা দেখো তাহলে আশা করি দুইটা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো দ্বারা কী কী বোঝাবে, দ্বিতীয় বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ওয়ান দ্বারা কী কী বোঝাবে, এই দুইটা পয়েন্ট। দেন আমরা যেটা পড়লাম ভোল্টেজ লো বা হচ্ছে ভোল্টেজ আমরা যখন দেখব জিরো ভোল্ট থেকে 0.8 ভোল্টের মধ্যে আছে তখন আমরা হিসাব করবো বাইনারি জিরো, আর ভোল্টেজ যখন প্লাস টু থেকে প্লাস ফাইভ ভোল্ট থাকবে তখন আমরা বলবো বাইনারি ওয়ান। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো এটা হচ্ছে আমাদের গ্যাসে, এটা হচ্ছে জাস্ট বেসিক। হ্যাঁ বুলিয়ান অ্যালজেব্রার বেসিক, আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা শুরু করলাম এটার বেসিক, মানে এগুলো দিয়ে শুরু করতে হয়, কারণ তোমার জানতে হবে অ্যাকচুয়ালি এখানে তুমি কী কী নিয়ে কাজ করবা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমরা কাজ করবো, দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ, তারপর আমরা চলে যাবো হচ্ছে গেইটে। কেমন? বুলিয়ান শত আমি জাস্ট সেগুলোই পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, তো যেগুলো তোমাদের লাগবে। এমনিতে নর্মাল ক্লাস করালে সেক্ষেত্রে হচ্ছে আমি অনেকগুলো বিষয় পড়াইতাম, আমি যদি নর্মাল ক্লাস করাতাম সেক্ষেত্রে অনেক বেসিক পড়াতাম, অনেক কিছু পড়াতাম, বাট আমাদের এত কিছু এখন দরকার নাই, আমাদের হচ্ছে অনলি ফর যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমরা পড়বো। দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, দেখো আমরা যোগের একটা নিয়ম দেখব, দেন আমরা গুণের নিয়ম দেখব, দুইটা নিয়ম আমরা দেখব বুলিয়ান স্বতঃসিদ্ধের ক্ষেত্রে, একটা হচ্ছে যোগের নিয়ম আর একটা হচ্ছে গুণের নিয়ম। কেমন? প্রথমে যোগের নিয়মটা একটু খেয়াল করো, ধরো আমরা ওয়ানের সাথে জিরোকে হচ্ছে কী করলাম, যোগ করলাম, তাহলে কি আসবে? ওয়ান আসবে, আমরা জানি জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, নো প্রবলেম। ওকে এরপর ধরো আমি করলাম, আচ্ছা প্রথমে আমি একটা কাজ করি, জিরোর সাথে জিরো যোগ করলে কি আসবে? জিরো আসবে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। ওয়ানের সাথে জিরো যোগ করলে তাও কি আসবে? ওয়ান আসবে, এখানেও কোনো সমস্যা নাই। এরপর জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আসবে, এখানেও আমাদের কোনো সমস্যা নাই, এগুলো সাধারণ যে যোগ সেগুলাই হচ্ছে। কিন্তু এই যে চার নাম্বার যেটা আমরা এখন দেখবো এটা কী হয় দেখো, ওয়ানের সাথে এই ওয়ানের সাথে ওয়ান যদি যোগ করি তাহলে আউটপুট কী আসবে? ওয়ান আসবে। তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় যখন তুমি যোগ করবা এরকম যদি এক কোটি ওয়ানও ইনপুটে থাকে, কথাটা খেয়াল রাখো, যদি এরকম এক কোটি ইনপুট, এক কোটি হচ্ছে ওয়ান যোগ হচ্ছে, তাহলে তোমার আউটপুট কী আসবে? শুধু একই আসবে, আর কিছুই আসবে না। যেমন ধর আমি বললাম ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম, তাহলে কতগুলো ওয়ান যোগ করলাম, এরকম এক কোটি ওয়ানও যোগ করলে তোমার আউটপুট কী আসবে? শুধু ওয়ান আসবে। এখানে বাইনারি হিসাব করা যাবে না, এখানে দশমিকের হিসাব করা যাবে না, মাইন্ড ইট। আচ্ছা এটা ক্লিয়ার আশা করি। তাহলে আমাকে বলো তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার কিনা, নাম্বার ফোর, এই যে নাম্বার ফোর যে পয়েন্টটা সেটা ক্লিয়ার কিনা, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট ভাইয়া। এটা না বুঝলে তুমি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সরলীকরণে গিয়ে আটকাবা, দেন তুমি যখন হচ্ছে কোনো সত্যক সারণি করবা সেক্ষেত্রে তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝলাম বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বুলিয়ান যোগ যখন আমরা করব তখন এক কোটি জিরো থাকুক, অথবা ধরো এরকম আসছে একটা যে জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো এরকম ওয়ান, তাহলে অনেকগুলো জিরো এরকম মনে করো এক কোটি জিরো আছে, এর মধ্যে একটা ওয়ান আছে, তাহলে আউটপুট কী আসবে? ওয়ান আসবে। তার মানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যদি ইনপুটে ওয়ান থাকে, সেটা এক কোটি ওয়ান হোক সেটা একটা ওয়ান হোক, তাহলে তোমার আউটপুট সবসময় ওয়ান আসবে। ঠিক আছে, আশা করি এটা মাথায় থাকবে। ওকে ফাইন, তাহলে যোগের নিয়মটা আমরা দেখলাম, এখন দেখো গুণের নিয়মটা একটু খেয়াল করো। গুণের নিয়ম এটা হচ্ছে আমরা যোগ দেখলাম এতক্ষণ, গুণের নিয়মটা দেখো, জিরোর সাথে জিরোকে গুণ করলে কি আসবে? জিরো আসবে, নর্মাল এটা। এরপর জিরোর সাথে ওয়ানকে গুণ করলে কি আসবে? জিরো আসবে, কারণ জিরোর সাথে আমাকে গুণ করলে আমিও জিরো হয়ে যাব, তুমিও জিরো হয়ে যাবে। আর সকাল থেকে আসলে ক্লাস নিতে যেতে বুঝছো, মানে গলাটা ভোকালটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, মানে যেহেতু সকালে ক্লাস নিলাম, মানে অনেকক্ষণ ক্লাস নিলাম, এর আগেবার রাতেও ক্লাস নিলাম, ঘুমও হয় নাই, সো সব কিছু মিলে অ্যাকচুয়ালি ভোকালে একটা প্রেশার পড়তেছে, বুঝছো। আচ্ছা যাই হোক, ওকে খেয়াল করো ভাইয়া, তাহলে গুণের নিয়ম হচ্ছে এই যে জিরোর সাথে জিরো যোগ করলে হচ্ছে কি আসবে? জিরো আসবে। জিরোর সাথে ওয়ানকে গুণ করলে হচ্ছে কি আসবে? জিরো আসবে। এরপর খেয়াল করো ওয়ানের সাথে আমরা যদি জিরোকে গুণ করি তাহলে কি আসবে ভাইয়া? জিরো আসবে। নাম্বার ফোর হচ্ছে আমরা যদি ওয়ানের সাথে ওয়ানকে গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণফল আসবে হচ্ছে ওয়ান। তাহলে গুণের যে নিয়মটা আমরা এখন দেখলাম সেই নিয়মটা কিন্তু নর্মাল একটা নিয়ম, যেগুলো আমরা করে থাকি ইউজুয়ালি, যেরকম করি সেরকম। বাট যোগের ক্ষেত্রে একটা ডিফারেন্স হচ্ছে,
যদি যোগের ক্ষেত্রে ইনপুট ওয়ান থাকে, ধরো 999টা শূন্য আছে এর মধ্যে একটা ওয়ান আছে, তাহলে আউটপুট সর্বদা হচ্ছে কি আসবে, ওয়ান আসবে যোগের ক্ষেত্রে। হ্যাঁ, আবার ধরো 999টা হচ্ছে কি আছে, ওয়ান আছে একটা শূন্য আছে, তাও ওয়ান আসবে। তার মানে যোগের নিয়মে যদি একটা ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান আসবে, এক কোটি ওয়ান থাকলে আউটপুট ওয়ান আসবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, ফাইন, আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। এগুলো খুবই বেসিক বিষয়গুলো, তোমাদের লাগবেই 100%। এখন আসো, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক প্রশ্ন একটা প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কী বা বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে। জ্ঞানমূলক প্রশ্ন আমরা এই প্রশ্নটা প্রায় দেখতে পাই। তাহলে তুমি কি লিখবা, তুমি দেখছো বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের যে নিয়মগুলো আছে এগুলোকে আমরা কী বলি, বুলিয়ান স্বতঃসিদ্ধ বলি, রাইট? তাহলে আমরা কী বলবো, আমরা বলবো এটা এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে, তাহলে আমরা কী বলবো ভাইয়া, একটু খেয়াল করো, জ্ঞানমূলক প্রশ্নটা একটু ক্লিয়ার করে না, এটা আসবে, এটা কিন্তু আসবে। তাহলে দেখো, বুলিয়ান বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলে, বিশেষ কিছু নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে, যে নিয়মগুলো মেনে চলে এই নিয়মগুলোকে, এই নিয়মগুলোকে বুলিয়ান শত সিদ্ধ বলা হয়। তাহলে ক প্রশ্ন আশা করি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমাকে স্মার্ট লাগতেছে, ওকে নো প্রবলেম। ওই যে তোমাদের একটা রিসেন্ট হচ্ছে একটা আপু ভাইরাল হয়েছে না, হ্যাঁ আপুটা কি বলছিল ওটা একটু মাথায় রাখো। আপু বলছে হচ্ছে তোমরা ক্লাস তো করো ফাও ফাও, আবার কি আপুটাকেও দেখো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওরকম হয়ে গেছে আর কি এখন আমার ক্ষেত্রে। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে কি বললাম যে, তাহলে কি বললাম ভাইয়া একটু খেয়াল করো। আচ্ছা খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা কি পড়লাম, আমরা একটু আগে দেখলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে হচ্ছে যোগ এবং গুণের যে নিয়মগুলো এগুলো হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে তোমার যদি ক প্রশ্নে আসে, জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে, সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে, তাহলে তুমি কি বলবা, তুমি বলবা বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলে। বিশেষ কিছু নিয়ম বলতে কি, যে যোগের একটা ডিফারেন্ট নিয়ম আমরা দেখলাম, গুণের ক্ষেত্রে নর্মাল নিয়মই আছে নো প্রবলেম, বাট যোগের ক্ষেত্রে একটা ডিফারেন্ট নিয়ম আমরা দেখলাম, সেটা হচ্ছে কি, যদি এক কোটি ওয়ান থাকে অথবা যে কোনো একটা যোগের ক্ষেত্রে যদি ইনপুট ওয়ান থাকে তাহলে আউটপুট সবসময় ওয়ানই আসবে। ঠিক আছে, এই যে একটা ডিফারেন্ট নিয়ম আমরা দেখলাম বুলিয়ান তোমার কি যোগের ক্ষেত্রে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে কি বলা হয় ভাইয়া, এই নিয়মগুলোকে হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, ওকে খেয়াল করো এরপর, ওকে তাহলে আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমরা কী কী দেখলাম একটু তোমাদেরকে বলি, আমরা দেখলাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কী বা বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কী কী বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো, প্রথম আমরা এটা দেখলাম। তারপর আমরা দেখলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ কী, বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে যোগ এবং গুণের যে নিয়মগুলো আছে বুলিয়ান অ্যালজেব্রায় এগুলোই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। আজকে সকালে আমি বলছিলাম তোমাদেরকে একটা প্রশ্ন এরকম আসছিল যে ওয়ান প্লাস, ওই যে আজকে যে আমাদের সকালে সোলস ক্লাস ছিল, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হয় কেন বা কখন হয় এটা ব্যাখ্যা করো। তাহলে তুমি বলবা এরকম এক কোটি ওয়ান যদি থাকে এবং ইনপুট যদি সবসময় একটা ওয়ানই আসে, হ্যাঁ ইনপুট ওয়ান থাকার কারণে যদি আউটপুট সবসময় ওয়ানই আসে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মানে বুলিয়ান স্বতঃসিদ্ধ। সেখানে তোমার আউটপুট সবসময় একটা আসবে, কখনো ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একের অধিক আউটপুট জীবনেও আসবে না, রাইট? ওকে আচ্ছা ভাইয়া, তাহলে বুলিয়ান এই যে টপিক যেটা ছিল বুলিয়ান অ্যালজেব্রা এই টপিকটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার। এখন আমরা গেট নিয়ে কথা বলবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ গেট থেকে আমাদের সূত্র সারণী থেকে প্রশ্ন হয়, সুইচিং সার্কিট থেকে প্রশ্ন হয়, এরপর আমাদের যে গেটগুলো আছে এগুলো আমাদের ভালো করে আঁকতে জানতে হয় এবং বুঝতে হয়, রাইট? সো একটু খেয়াল করো, বুঝছো ভাইয়া? আচ্ছা যা পড়াইলাম এগুলি ক্লিয়ার কিনা বলো, তোমরা কমেন্টটা মারামারি বাদ দাও, আগে আমি যা পড়ালাম এগুলো ক্লিয়ার কিনা এটা আগে বলো ভাইয়া।
আমি বললাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি এটা পড়াইছি, রাইট? এরপর বুলিয়ান স্বতঃসিদ্ধ কি এগুলোও পড়াইছি, এগুলো ক্লিয়ার? তারপর মারামারি পরে কইরো, আগে বলো যে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান স্বতঃসিদ্ধ ক্লিয়ার কিনা। আচ্ছা বাইজিদ বলতেছে, আই রে তোমরা কি হচ্ছে এখন আমাকে আমাকে হচ্ছে ব্লেম করতে আসছো নাকি? মানে কেউ বলতেছে হচ্ছে ভাইয়া কমেন্ট পড়ে না, হ্যান্ড করে না। আচ্ছা আমি কয়জনে কমেন্ট পড়বো ভাব বলো আমারে। আচ্ছা ওকে ফাইন, বলছে ক্লিয়ার বা ভেরি গুড, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে। আচ্ছা আসো এখন আমরা পড়বো কি, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে গেইট। কি পড়বো? গেইট পড়বো। তাহলে গেইটটা একটু ভালো মতো খেয়াল করবা, এটা থেকে হচ্ছে প্রায় প্রশ্ন আসে, 17-তে হচ্ছে বেশি প্রশ্ন আসছে, কেমন? আচ্ছা দেখো, তাহলে গেইট থেকে আমরা প্রশ্ন পড়ব। প্রথমে আমরা জানবো যে গেইটের প্রকারভেদগুলো একটু ভালো করে খেয়াল করবা ভাইয়া। গেইটের প্রকারভেদ কেমন? গেটের প্রকারভেদ, গেট প্রধানত কয় প্রকার? গেট হচ্ছে প্রধানত দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? সো মৌলিক গেট কোনগুলো? যে গেটগুলোকে তুমি ভাঙলে আর কোনো গেট পাবা না। হ্যাঁ, মৌলিক গেট হচ্ছে সেগুলো যেগুলোকে ভাঙলে আর কোনো গেট পাওয়া যায় না, এগুলো হচ্ছে কি মৌলিক গেট, মানে যেগুলোকে আমরা বলতে বলতে পারি আনম্যারিড, মানে বৈবাহিক সম্পর্ক নাই, ঠিক আছে, যে সিঙ্গেল মানুষ। হ্যাঁ, আর যৌগিক গেট হচ্ছে কোনগুলো? যেগুলোকে তুমি ভাঙলে অন্য একটা গেট পাবা। তার মানে আমরা মৌলিক গেট কাকে বলে বলবো, এটা যদিও আসে না, তারপরে তোমাদেরকে বলে রাখি, যে গেটগুলো ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না সেগুলো হচ্ছে কি মৌলিক গেট। আর যে গেটগুলোকে বিশ্লেষণ করলে বা ভাঙলে, মানে কোনো গেটকে যদি বিশ্লেষণ করে একের অধিক গেট পাওয়া যায় সেটা হচ্ছে কি যৌগিক গেট। দেখো মৌলিক গেট হচ্ছে কয়টা? তিনটা। অর গেট এটা তোমরা জানো, এগুলো এগুলো বাচ্চাদের পড়া, নট গেট এগুলো বাচ্চাদের পড়া, এগুলো আমি আর বলতেছি না, ঠিক আছে? অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, নট গেট হচ্ছে পূরকের কাজ করে, মানে বারের কাজ করে, যেটাকে আমরা প্রাইমও বলি বারও বলি, হোয়াট এভার। যৌগিক গেট হচ্ছে কয়টা? দুইটা। আবার এটা আবার প্রকারভেদ আছে, যৌগিক গেট হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সার্বজনীন, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল, ইংরেজিতে কি বলি ইউনিভার্সাল, ঠিক আছে? আরটা হচ্ছে তোমার বিশেষ গেট। তাহলে সার্বজনীন গেট হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ন্যান্ড গেট, যেখানে আমরা পাই হচ্ছে নট প্লাস অ্যান্ড গেট, আর নর গেট, নর গেট মানে হচ্ছে নট প্লাস অর গেট। হ্যাঁ, আর বিশেষ গেট কয়টা? বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। ক্লিয়ার এগুলা? আচ্ছা শাহাদাত বলছে ভাইয়া কমন পড়া লাগবে না, 23-এর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস নিলে হচ্ছে ভালো হয়। এই যে আমরা যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো সবার জন্য, ঠিক আছে? আমি তো বললাম যে আমরা ডিজিটাল ডিভাইস এই টপিকটা হচ্ছে একটু মানে কয়েকটা লেকচারে শেষ করব। ধরো আজকে ক্লাস হচ্ছে, কালকে একটা ক্লাস হবে, দেন হচ্ছে ধরো 2-3টা ক্লাস আমরা শেষ করব। যদি আমি এক ক্লাসে পড়াতে চাই অনেকেই বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে, এবং অনেক টপিক হচ্ছে স্কিপ করতে হবে যেগুলো ইম্পর্টেন্ট, রাইট? সেই জন্য হচ্ছে একটু রিল্যাক্সে, একটু হচ্ছে তোমার কি প্যাশনেট হয়ে ক্লাসটা করো, ঠিক আছে? মানে এত হচ্ছে তাড়াহুড়ার দরকার নাই, জাস্ট রিল্যাক্সে হচ্ছে ক্লাসটা করো। তাহলে কি বললাম, গেট হচ্ছে দুই প্রকার, একটা মৌলিক একটা যৌগিক। মৌলিক গেট হচ্ছে তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেট। যৌগিক গেট দুইটা, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ এই গেটগুলোর সাহায্যে তুমি পৃথিবীর যত গেট আছে, এই ন্যান্ড এবং নর গেটের সাহায্যে পৃথিবীর যত গেট আছে সবগুলোকে তুমি বাস্তবায়ন করতে পারবা এই গেটগুলোর মাধ্যমে, ঠিক আছে? এই কারণে এগুলোকে বলা হয় সার্বজনীন গেট। আর বিশেষ গেট হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট, ঠিক আছে? এখন আমরা এগুলার, আচ্ছা হাবিব বলছে সরলীকরণের সমস্যা, সব সমস্যার সমাধান হবে যেহেতু তুমি আমার কাছে আসছো, ঠিক আছে? সো সব সমস্যার সমাধান হবে, জাস্ট রিল্যাক্সে ক্লাসটা করতে হবে, বুঝছো? যদি উতাল পাতাল করো তাহলে দেখবা নিচে পড়ে যাবা, রিল্যাক্সে ক্লাসটা করতে হবে। যদি বেশি মানে এক্সাইটেড হয়ে যাও সেক্ষেত্রে দেখবা যে কাজের কাজ কিছুই হচ্ছে না, ফাইন? এখন দেখো আমরা তো গেটের হচ্ছে এটা জাস্ট একটা ট্রেইলার দেখলাম, হ্যাঁ পিকচার আমি বাকি, হ্যাঁ তাহলে কী করতে হবে? এখন আমরা গেটের ইন্ডিভিজুয়াল গেটগুলো কেমন, এগুলো সুইচিং সার্কিট কেমন, সত্যক সারণী কেমন, এগুলো আমরা দেখবো, খেয়াল করো। প্রথমে আমরা আলোচনা করবো মৌলিক গেট নিয়ে, ইম্পর্টেন্ট লেকচার। আমরা কিন্তু এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই এই লেকচারগুলো, কারণ মানে এই বিষয়গুলো, কারণ এখানে হচ্ছে আমরা একদম প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখবো যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, যেমন সত্যক সারণী আসবে অথবা তোমার কী দিবে, সুইচিং সার্কিট দিবে। 17-তে যেহেতু সুইচিং সার্কিট আসছে এখানেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? দেখো তাহলে মৌলিক গেট, মৌলিক গেট হচ্ছে কয়টা ভাইয়া? মৌলিক গেট হচ্ছে তিনটা।
প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর গেট। এটা দেখতে কেমন? সিম্বল, সিম্বল হচ্ছে কেমন? সিম্বল হচ্ছে এই যে খেয়াল করো এটা, এটা আশা করি সবাই জানো। ওকে, এ এবং বি মৌলিক গেটের ক্ষেত্রে নট গেট ছাড়া, মনে রাখবা এই নট মৌলিক গেটের যে নটটা আছে এটা ছাড়া অন্য সকল গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা? দুইটা। আবারও বলছে, নট গেট ছাড়া অন্য সকল গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা? দুইটা। এটা ছাড়া এদের কাজকে আমরা একটু পরে জানবো। ওকে, তাহলে এই যে অর গেটের মধ্য দিয়ে, এই চিহ্নের মধ্য দিয়ে যতগুলো ইনপুট যাবে সবগুলো কী হবে? যোগ হবে। তাহলে এ এবং বি যেহেতু যাচ্ছে তাহলে আমরা কী করবো? এ এবং বিকে হচ্ছে যোগ করবো, মানে অর করলাম। ফাইন, এখন আসো অর গেটের সুইচিং সার্কিট কেমন। সুইচিং সার্কিট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, মাইন্ড ইট। সুইচিং সার্কিট একটু খেয়াল করো ভাইয়া, সুইচিং সার্কিট খেয়াল করো, এটা হচ্ছে একটা প্যারালাল সুইচিং সার্কিট। এটা কি? একটা প্যারালাল সুইচিং সার্কিট, রাইট? আচ্ছা খেয়াল করো, এই যেটা সুইচ, এটা হচ্ছে এ সুইচ, এটার নাম দিলাম আমরা বি সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। এটা কিন্তু অনেক সময় উদ্দীপকে দিয়ে দেয়, খেয়াল করো। এরপর এখানে আমি হচ্ছে কী দিলাম? একটা ব্যাটারি দিলাম, এখানে একটা আমি তোমার বৈদ্যুতিক যন্ত্র, ধরো আমি এখানে দিলাম একটা বাল্ব, কী দিলাম? বাল্ব দিলাম। এরপর এখানে এ আর বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ইনপুট আছে এ আর একটা ইনপুট আছে বি। এই যে ইনপুট যেগুলো সেগুলো হচ্ছে সুইচ, এটা এ সুইচ, এটা বি সুইচ, আর আউটপুট হচ্ছে আমাদের কি? আউটপুট হচ্ছে এ আর বি, এই যে এ আর বি যেটা সেটা, ঠিক আছে? এই সুইচিং সার্কিট ভালো করে মাথায় রাখো, এটা কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখব। আচ্ছা দেখো, আচ্ছা রাসেলস বিয়ের গেটে করা যাবে, এত তাদের হচ্ছে বিয়ে নিয়ে লাফালাফি করো না। তোমার কি জীবনে হচ্ছে তোমার কি আরো অনেক কিছু করার আছে, আগে সব কিছু করো। বউ পালার মতো হচ্ছে তোমার কি আগে একটা সিচুয়েশন মানে পরিস্থিতি মেক করো, দেন হচ্ছে বউ নিয়ে, বউ নিয়ে চিন্তা ভাবনা করি, বুঝছো? এখন তুমি নিজে খাইতে পারতেছো না, এখন যদি বিয়ের চিন্তা করো তাহলে বউকে খাওয়া, বুঝো নাই? তাহলে খেয়াল করো, সুইচিং সার্কিট ক্লিয়ার? এই যে এটা মনে রাখবা, অর গেটের সুইচিং সার্কিট হচ্ছে প্যারালাল মানে সমান্তরাল সুইচিং সার্কিট, মনে থাকে জানো, ঠিক আছে? এখন দেখো এই সুইচিং সার্কিটটাকে হচ্ছে আমরা সত্যক সারণীর সাহায্যে বাস্তবায়ন করব, এবং এরপরে দেখবো এটা থেকে উদ্দীপক কেমন আসতে পারে। একটু খেয়াল করো, দেখো আমি সুইচিং সার্কিটটা করার জন্য আমি জাস্ট সত্য সারণী উপরে লিখি, কেমন? কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি, এই যে এটুকু একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, যেহেতু আমরা সেকেন্ড টপিক পড়তেছি এখন, টপিকগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে। এখন আমরা সেকেন্ড টপিক পড়তেছি সত্যক সারণী। একটু দেখো সত্যক সারণীর ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে ভাইয়া মনে রাখবা, এন সমান সমান হচ্ছে ইনপুট সংখ্যা। কি ভাইয়া? এন সমান সমান হচ্ছে ইনপুট সংখ্যা। তাহলে আমার এই গেটের ক্ষেত্রে ইনপুট কয়টা আছে? দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, রাইট? আচ্ছা এরপর খেয়াল করো, টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে রো সংখ্যা। কি বললাম? টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে কি ভাইয়া? রো সংখ্যা। তাহলে এন সমান সমান ইনপুট সংখ্যা, তোমার ইনপুট কয়টা আছে? দুইটা ইনপুট আছে, আর টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে রো সংখ্যা। তার মানে তুমি দুইটা ইনপুট দাও, তিনটা ইনপুট দাও, চারটা ইনপুট দাও, পাঁচটা ইনপুট দাও, যে ইনপুটগুলো তুমি দিচ্ছ সেগুলোর যখন তুমি সত্যক সারণী করবা, একটা সারণী যখন তুমি করবা, ওই সারণীর রো কয়টা করতে হবে সেটা তুমি কীভাবে বের করবা? তুমি যে ইনপুটগুলো দিচ্ছ সেই ইনপুটগুলোর সংখ্যা হচ্ছে এন, আর কয়টা রো করবা সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে এনের জায়গায়, টু টু দি পাওয়ার এনের জায়গায় তুমি যদি কী করো, এই যে ইনপুটের সংখ্যাটাকে বসিয়ে দাও, যেহেতু আমার ইনপুট হচ্ছে দুইটা, আমি এখানে কী করলাম? টুকে বসাইলাম, তাহলে কত আসবে? ফোর। তার মানে এই গেটের জন্য আমার সত্যক সারণীতে হচ্ছে কয়টা রো করতে হবে? চারটা রো করতে হবে। কয়টা রো করতে হবে? চারটা রো করতে হবে, রাইট? আচ্ছা তাহলে খেয়াল করো, বুঝছো? এটা এন সমান ইনপুট সংখ্যা, টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে রো সংখ্যা, তাহলে চারটা রো আমরা করবো। ওকে, তাহলে আমাদের এই গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে কি ভাই? আমাদের ইনপুট হচ্ছে এ, এবং ইনপুট হচ্ছে এ এবং বি, এগুলো হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে এ আর বি, এটা হচ্ছে আমাদের আউটপুট, রাইট? আচ্ছা খেয়াল করো, এখন আমরা একটা, এটা এক্সট্রা, এরপর একটা রো করলাম, দুইটা রো করলাম, তিনটা রো করলাম, চারটা রো করলাম, ফাইন। এখন আমরা কি করব? এই যে এ বি আলাদা করে ফেললাম, ফাইন। এগুলো আমরা কিভাবে সাজাই আশা করি তোমরা জানো, 8 4 2 1, এই মেমোরি কাউন্টিং সিস্টেম কোডটা ইউজ করে এগুলোকে আমরা সাজাই, ইনপুটগুলোর যে ইনপুটগুলো আমরা সাজাই 0 1 দ্বারা, সেগুলো আমরা এটা ইউজ করে সাজাই, রাইট? তাহলে প্রথমে কি আছে? 1 1 মানে হচ্ছে এই যে ডান দিক থেকে, মাইন্ড ইট, ডান দিক থেকে। কারণ অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যায় যে শুরু থেকে করবা নাকি
মানে শেষ থেকে করবা, এটা ডান দিক থেকে করবা, এই যে এটা থেকে একটা জিরো দিবা, একটা ওয়ান দিবা, একটা জিরো দিবা, একটা ওয়ান দিবা, কারণ এখানে কি আছে, ওয়ান আছে। তার মানে এখানে ওয়ান আছে মানে হচ্ছে কি, এখানে ওয়ান মানে হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ওকে, এরপর এখানে কি আছে, এ এ মানে এখানে কি আছে দেখো, টু টু মানে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান। ধরো এদিকে আরেকটা ছিল, তাহলে তুমি কি করতে, চারটা জিরো দিতে চারটা ওয়ান দিতা। ধরো এদিকে আরেকটা ছিল, তাহলে তুমি কি করতে, আটটা জিরো দিতে আটটা ওয়ান দিতে। এভাবে করে তুমি সাজা বাড়বে, ঠিক আছে। এই যে এই সিস্টেমে আমরা কি করবো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এখানে হচ্ছে দেখো টু টু মানে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান। আমরা রো করছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা রো, কারণ আমাদের ইনপুট হচ্ছে দুইটা, দুইটা ইনপুটের জন্য চারটা রো লাগবে, এর বেশি লাগবে না। এটাকে আমরা কি বলি, সত্যক সারণী বলি, ঠিক আছে। সো এখন যদি আমরা সত্যক সারণীর সাথে যদি আমরা এই যে আমাদের যেই সুইচিং সার্কিট সেটাকে যদি আমরা প্রমাণ করি, তাহলে প্রমাণটা কেমন হবে একটু পরে দেখো। এখন দেখো তোমার ইনপুটগুলো তুমি সাজাইছো, জিরো ওয়ান জিরো ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তুমি ইনপুটগুলো সাজাইছো। এখন যোগ করো, এ এবং বি, এর ইনপুট হচ্ছে জিরো, বি এর ইনপুট হচ্ছে জিরো, তাহলে প্রথম রো এর জিরো জিরো যোগ করলে কি আসবে, জিরো আসবে। একটু আগে আমরা যোগ শিখে আসছি, জিরোর সাথে ওয়ান যোগ করলে কি আসবে, ওয়ান আসবে, কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রাই ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আউটপুট সর্বদা কি আসবে, ওয়ান আসবে। আচ্ছা, ওয়ানের সাথে জিরো যোগ করলে কি আসবে, ওয়ান আসবে। এখানে দেখো ওয়ান ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি আসবে, ওয়ান আসবে, কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় এক কোটি ওয়ানও যদি তুমি যোগ করো তাহলে আউটপুট সবসময় কি আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা সত্যক সারণীটা করে ফেললাম, আশা করি তোমরা পারবা। এরপরে খেয়াল করো, এটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদের সুইচ হচ্ছে কি, এ এবং বি, আর আউটপুট হচ্ছে কি, এ অর বি, যেটা হচ্ছে একটা বাতি। তাহলে তোমার এ মনে রাখবা, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কিন্তু শুরুতেই পড়ে আসছি জিরো মানে হচ্ছে অফ, আমরা একটু আগে পড়ে আসছি যে জিরো দ্বারা কী কী বোঝায়। ওখানে ছিল জিরো মানে হচ্ছে ফলস বোঝায়, জিরো মানে অফ বোঝায়, জিরো মানে হচ্ছে তোমার তোমার কি ভোল্টেজ লো বোঝায়, ঠিক আছে। এরপর আমরা পড়ে আসছি ওয়ান মানে হচ্ছে অন, ওয়ান মানে কি ছিল, অন ছিল, হাই ছিল, ভোল্টেজ হাই, দেন অন, দেন আমরা পড়ে আসছি হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে তোমার এ সুইচ এবং বি সুইচ যখন জিরো জিরো ইনপুট, তখন তোমার এ সুইচটাও অফ আছে, বি সুইচও অফ আছে। তাহলে তোমার যদি সুইচ অফ থাকে, তোমার রুমের মধ্যে কোনো একটা ফ্যান বা লাইটের সুইচ যদি অন অফ থাকে, সে লাইটটাকে জ্বলবে, জ্বলবে না, তাহলে তোমার আউটপুট কি আসছে, জিরো আসছে। ইট মিনস তোমার সুইচগুলো অফ আছে বলেই তোমার লাইটটা বা বাতিটা হচ্ছে কি হচ্ছে না, জ্বলতেছে না, রাইট। ওকে, এরপরে আসো, যদি তোমার এ সুইচটা অফ থাকে, ধরো আমরা এই সুইচটাকে অফ রাখলাম কিন্তু বি সুইচটাকে আমরা কি করলাম, অন করে দিলাম, তাহলে বি সুইচ যদি আমরা অন করে দেই, কানেক্ট করে দেই, তখন কী হবে দেখো, ইলেকট্রিসিটি এদিকে যাবে, গিয়ে সে এদিকে যেতে না পারলেও, এ সুইচের দিকে সে যেতে না পারলেও, যেহেতু বি সুইচটা অন আছে, আমাদের বাল্বটা দুইটা সুইচের সাথে যেহেতু কানেক্টেড, সে এদিকে যেতে পারবে। সে এদিকে যদি যেতে পারে, আলটিমেটলি কী হবে, আমাদের বৈদ্যুতিক যে যন্ত্রটা সেটা কি চলবে বা জ্বলবে, রাইট। তাহলে এ সুইচ অফ থাকলেও বি সুইচ অন থাকার কারণে কারেন্ট যাইতে পারতেছে, আমাদের বাতি কিন্তু জ্বলতেছে। ইট মিনস আমাদের দেখো বাতি জ্বলতেছে, ইট মিনস এখানে আউটপুট কি আছে, ওয়ান আছে, তার মানে আমাদের বাতি কী হবে, জ্বলবে, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করো, ধরো আমাদের এই সুইচটা অন করে দিলাম, এই সুইচটা আমরা অন করে দিলাম কিন্তু বি সুইচটা হচ্ছে আমরা অফ করে দিলাম, এই যে বি সুইচটা হচ্ছে অফ। এখন দেখো বি সুইচ দিয়ে কিন্তু যেতে পারবে না ঠিকই, কিন্তু এই সুইচ অন করার কারণে সে কিন্তু এদিকে যেতে পারবে, তখন কিন্তু আমাদের আউটপুট কি আসবে, ওয়ান, মানে বাতিটা হচ্ছে তখনও জ্বলবে। আচ্ছা, যখন তুমি দুইটা সুইচ অন করে দিবা, ধরো এটা অন করে দিছো এটা অন করে দিছো, তাহলে তো অবশ্যই জ্বলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুইচিং সার্কিটের সাথে সত্যক সারণীর যে প্রমাণ সেটা। এখন বিষয়টা হচ্ছে কি দেখো, একটু খেয়াল করো তোমাদের পরীক্ষায় কেমন আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে, উদ্দীপক হচ্ছে এরকম আসতে পারে যে রহিম, হ্যাঁ, তার রুমের মধ্যে তার ফ্যানকে এমন একটা সুইচিং সার্কিটের সাথে সংযুক্ত করলো যেই সুইচিং সার্কিটে সবগুলো সুইচ অফ থাকলে, খেয়াল করো সবগুলো সুইচ অফ থাকলে তার ফ্যানটি বন্ধ থাকে, আর যে কোনো একটি সুইচ অন থাকলে তার ফ্যানটি চালু হয় বা চলে। তাহলে কি বললাম, সবগুলো সুইচ অফ, ইট মিনস এও জিরো বিও জিরো, তখন তোমার কি লাইট বা ফ্যান চলবে না, ঠিক আছে। যে কোনো একটা সুইচ যদি তুমি অন করে দাও, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হলেই আউটপুট ওয়ান আসবে। ইট মিনস তোমার সুইচ একশোটা থাকুক, দশটা থাকুক, বিশটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, একটা সুইচ অন করলেই তোমার যেই ডিভাইসটা আছে ওই সুইচের সাথে সেটা অবশ্যই কী হবে, চলবে, ঠিক আছে। তাহলে তোমার বুঝে নিতে হবে আসলে এটা কোন গেটকে মেইন করছে, এরকম একটা উদ্দীপক তোমাকে দিবে, দেন তোমাকে বলবে এটা কোন গেটকে নির্দেশ করে, এটা তোমাকে সত্যক সারণী আঁকো, দেন এটার হচ্ছে কি সিম্বল মানে প্রতীক আঁকো, লজিক সার্কিট আঁকো, দেন সুইচিং সার্কিট আঁকো, এরকম তোমার প্রশ্ন আসবে। দেখবা তোমরা 17-এর প্রশ্নে কিন্তু প্রায় এরকম অনেক প্রশ্ন আসছে।
ওকে, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার, রাইট? আচ্ছা এখন আসো, এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে মৌলিক গেটের মধ্যে অ্যান্ড গেট, মৌলিক গেটের মধ্যে হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে? সিম্বল কেমন হবে? সিম্বল হবে হচ্ছে দেখো ডি এর মতো, এ এবং বি যদি আমরা ইনপুট দিই তাহলে আউটপুট কি আসবে? এ বি আসবে, গুণের কাজ করবে, রাইট? সুইচিং সার্কিট কেমন হবে? সত্যক সারণীর সুইচিং সার্কিট হচ্ছে, সরি, অর গেটের সুইচিং সার্কিট হচ্ছে প্যারালাল, মানে সমান্তরাল। আর যখন তুমি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট অঙ্কন করবা তখন এটা কেমন হবে? তখন এটা কী হবে দেখো, এরকম এই যে সমান তোমার কি সিরিজ আকারে, এক লাইনে সিরিজ আকারে হবে। এই যে এটা একটা, এটা এ সুইচ, এটা বি সুইচ। এরপর দেখো এখানে আমি কী করলাম, এখানে হচ্ছে আমি ব্যাটারি দিলাম, এরপর এখানে একটা আমরা যন্ত্র অ্যাড করে দিলাম, ধরো এখানে একটা বাল্ব আমরা অ্যাড করে দিলাম, ওকে, এখানে আসবে কি এবি, ঠিক আছে? এখন আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে যেহেতু দুইটা ইনপুট, তাহলে রো করতে হবে কয়টা? চারটা। তাহলে একটা দুইটা তিনটা চারটা রো করা আছে, এবং ইনপুটগুলো কিন্তু সাজানো আছে, একটা জিরো একটা ওয়ান। এই যে ডান দিক থেকে আমরা কী করবো, 8421, এটা 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 হিসেবে কী করবো, কাউন্ট করবো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, ওকে। আচ্ছা এখন আমরা করছিলাম এখানে কি যোগ, মানে অরের কাজ করছিলাম, কিন্তু আমাদের এখন করতে হবে কি অ্যান্ডের কাজ, মানে গুণ করতে হবে। অ্যান্ড মানে কী করা? গুণ করা। ওকে, খেয়াল করো তাহলে, গুণ আমরা একটু আগে শিখে আসছি, গুণ কিন্তু আমরা একটু আগে শিখে আসছি, একটু খেয়াল করবা। জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হবে, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হবে, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে। তার মানে গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট জিরো হলেই আউটপুট জিরো হয় গুণের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে ওকে, দেখো শর্টকাটে শেষ করাচ্ছে, একটু দ্রুত দেখো। তাহলে দেখো এই যে আমাদের এ সুইচ বি সুইচ অফ, লাইটটা হচ্ছে কি অফ, ঠিক আছে? এরপর দেখো এ সুইচ অফ, কিন্তু বি সুইচ হচ্ছে কি আছে, অন আছে। তাহলে দেখো এটা যদি অন থাকে তাহলে যেতে পারবে না, কারণ একটা লাইনেই, একটা লাইন দিয়ে হচ্ছে তোমার দুইটা সুইচ কানেক্ট করা আছে, এগুলো ডিফারেন্ট আলাদা নাই, ওটা একটা লাইনের মধ্যে দিয়েই আছে। যেহেতু একটা লাইনে, লাইনের মধ্যে দিয়েই আছে, তো তুমি যে কোনো একটা যদি অফ থাকে আলটিমেটলি লাইট জ্বলবে না। ধরো এটা অন কিন্তু এটা অফ, কিন্তু এটা অন, তখনও লাইট বন্ধ থাকবে। ধরো এটা অন করছো কিন্তু এটা অফ, তখনও লাইটটা হচ্ছে কি হবে, বন্ধ থাকবে। যখন তুমি সবগুলো অন করে দিবা, ধরো এ সুইচ অন করছো, বি সুইচ অন করছো, তখন শুধুমাত্র কি হবে, লাইটটা জ্বলবে। লাস্টের যে রোটা আছে এখানে দেখো, দুইটা সুইচ অন রাখলে তখন তোমার লাইটটা জ্বলবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি থাকবে, বন্ধ থাকবে, ঠিক আছে? কারণটা কি, কারণ তুমি একটা লাইন দিয়ে হচ্ছে দুইটা সুইচকে কানেক্ট করছো, ঠিক আছে? তোমার উদ্দীপকের প্রশ্ন কেমন আসবে, তোমার উদ্দীপকের প্রশ্ন আসবে যে ধরো মিস্টার রহিম তার রুমের মধ্যে তার বৈদ্যুতিক বাল্বকে হচ্ছে একটা সুইচিং সার্কিটে কানেক্ট করলো, যেখানে যে কোনো একটি সুইচ বন্ধ থাকলে লাইটটি জ্বলে না, মানে বাতিটি হচ্ছে কি বন্ধ থাকে, সবগুলো সুইচ অন করে দিলে হচ্ছে বাতি জ্বলে। তারপরে তোমার বুঝে নিতে হবে এটা কোন গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে? ফাইন, এরপর খেয়াল করো তাহলে আমরা করবো এখন হচ্ছে কি, দেখো নট গেট কী করবো, নট গেট। তাহলে আমাদের শেষ নট গেট হচ্ছে কেমন, নট গেটের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা হচ্ছে নট গেট। যদি এই সিম্বলটা না দেয়, দেখো শুধুমাত্র এটা দিলে, শুধুমাত্র যদি এটা দেয়, এটা হচ্ছে বাফার গেট, কী বলে এটাকে, বাফার গেট। যদি এখানে এটা দেয়, এই যে এই চিহ্নটা দিয়ে দেয়, এই বাবেলটা যদি দিয়ে দেয়, সেটা হচ্ছে কি নট গেট। তাহলে এটা হচ্ছে কী হবে, এ বার হবে। আমরা জানি নট গেটের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা, একটা। নট গেটে কখনো একের অধিক ইনপুট দেওয়া যাবে না, জীবনেও যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু মুছে দেই, যেহেতু একটা ইনপুট তাহলে সত্যক সারণী কেমন হবে, এ এবং হচ্ছে কি এ বার। তাহলে একটা জিরো, এই যে একটা জিরো একটা ওয়ান, হ্যাঁ, তাহলে এ বারে কি আসবে, এখানে এ বার মানে হচ্ছে জিরো আছে ওয়ান হয়ে যাবে, বার মানে হচ্ছে উল্টানো, যেটা ইনপুট দিবা সেটা বিপরীত আসবে, আর এখানে ওয়ান আছে এখানে কি হয়ে যাবে ভাইয়া, জিরো হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো সুইচিং সার্কিট কেমন হবে, নট গেটের ক্ষেত্রে সুইচিং সার্কিট হচ্ছে একটু দেখো যে মাঝখানে হবে, সুইচটা কোথায় হবে, মাঝখানে, হ্যাঁ সার্কিটের মাঝখানে, হ্যাঁ এদিকে হচ্ছে আমরা কী করলাম, একটা বাল্বকে হচ্ছে অ্যাড করে দিলাম, ধর এখানে একটা বাল্ব দিলাম, এখানে সুইচটাকে দিলাম, কেমন, এখানে প্লাস এখানে মাইনাস, রাইট? আচ্ছা সো এখানে হচ্ছে এ সুইচ, এখানে হচ্ছে এ বার। এখন এটা কীভাবে কাজ করে ভালো করে খেয়াল করো, এ দেখো তুমি যখন তোমার সুইচ, এ মানে সুইচ, তোমার যখন সুইচ অফ, তুমি যখন সুইচকে অফ করে রাখছো তখন কিন্তু তোমার লাইটটা জ্বলতেছে, কারণটা কি, যখন তুমি সুইচ অন করে রাখবা তখন কারেন্ট এদিকে যাবে। আমরা জানি সবসময় ইলেকট্রিসিটি হচ্ছে যেদিকে রোদ কম সেদিকে যেতে চায়, হ্যাঁ সেদিকে আগে যায়। তাহলে দেখো এদিকে যেহেতু সে রোদ কম পাবে এদিকে চলে আসবে, যদি সুইচ অন থাকে তাহলে সে এদিকে চলে আসবে, ঠিক আছে? যদি সুইচ অন থাকে, আর যদি অফ থাকে সে যেতে পারবে না, আলটিমেটলি তার এদিকে যেতে হবে, তখন লাইটটা জ্বলবে। যদি এদিকে সুইচ অন করে দাও তখন এদিকে চলে যাবে, তখন আর লাইটটা জ্বলবে না, তখন এটা অফ থাকবে। আশা করি এগুলো হচ্ছে ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা দেখো,
আচ্ছা, নো প্রবলেম। এখানে হচ্ছে অনেকে অনেক কমেন্ট করে হচ্ছে উড়াই ফেলছো। আচ্ছা কি বলতেছে একটু দেখি, আমি অনেকক্ষণ পর হচ্ছে ইয়াতে আসলাম, কমেন্ট সেকশন আসলাম, দেখি একটু। মানে তোমরা এত মারামারি কেন করো আমি বুঝি না ক্লাসে। তোমাদের মারামারি তো হচ্ছে আমি শেষ, তোমাদের মারামারি তো হচ্ছে আমি পিষ্ট হয়ে গেছি, বুঝছো। আচ্ছা দেখো আমি বলি, আমি যে সিম্পলি তোমাদেরকে করে করাই যাচ্ছি, তোমরা জাস্ট একটু ফোকাস করো, ঠিক আছে? যেটা পারো নো প্রবলেম, একবার দেখো না। হ্যাঁ, আমি তো তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি, এর পাশাপাশি এগুলো সিকিউ সোলস ক্লাসও করাবো, প্যারা নাও দরকার নাই তো, রাইট? আমরা এগুলো জাস্ট একটু বেসিকগুলো বুঝি, এরপরে যেমন আমরা গতকাল যেটা করলাম, গতকাল হচ্ছে রাতে আমাদের কি হয়েছে নাম্বার সিস্টেমের হচ্ছে ক্লাস হয়েছে, আজকে সকালে আবার নাম্বার সিস্টেমের সিকিউ ক্লাস হয়েছে। সিমিলারলি আমরা ডিজিটাল ডিভাইস শেষ করার পরে এটা সিকিউ ক্লাসও করবো, সেটা তো প্যারা নেওয়ার দরকার না, একটু রিল্যাক্সে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে বেশি প্যারা নিলে যেটা হবে, যে ধরো কিছু কিছু বিষয় তোমার মাথা থেকে হচ্ছে কি স্কিপ হয়ে যাবে। তো আমি চাই যেন প্রত্যেকটা বিষয় একদম ভালো করে বোঝো, হ্যাঁ, কোনো গ্যাপ যাতে না থাকে। তাহলে এখন আমরা যে মৌলিক গেটগুলো দেখে ফেললাম, আমরা দেখলাম অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমাদের মাথায় রাখতে হবে নট গেটের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা, একটা, আর অর গেট অ্যান্ড গেট এগুলোর ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা, আর সর্বোচ্চ তুমি চাইলে 1000 কোটিও দিতে পারবো, নো প্রবলেম, এটা তোমার ইচ্ছা, ফাইন। আচ্ছা আশিক বলতেছে বোর্ড করান। আচ্ছা আমি কি এখন বোর্ডের ক্লাস করাচ্ছি? আমি কি সিকিউ সোলস ক্লাস করাচ্ছি? এটা না, এটা জাস্ট নর্মাল ক্লাস হচ্ছে, রাইট? সো নর্মাল ক্লাস নর্মালি দেখো, আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন বলিও যে কোন বোর্ড করাবো, কোন বোর্ড করাবো না, সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো। এখন শুধুমাত্র হচ্ছে আমরা গেট বা এগুলো সম্পর্কে জানতেছি, রাইট? সো একটু রিল্যাক্সে ক্লাসটা করো, প্যারা নেওয়ার কিছু নাই, এত প্যারা নিয়ে কী হবে লাইফে, বহুত তো টাইম নষ্ট করছো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাইলে আমরা মৌলিক গেটগুলো দেখলাম, এখন আসো যৌগিক গেট। খেয়াল করো যৌগিক গেটের মধ্যে তোমাদের হচ্ছে পড়াশোনার হচ্ছে মন মানসিকতা থাকতে হবে, রাইট? আচ্ছা দেখো রিল্যাক্স রিল্যাক্স হচ্ছে পড়তে হবে। আমি এখানে ক্লাস করাইতে আসছি অলমোস্ট অলমোস্ট হচ্ছে ক্লাসটা 3 ঘন্টা চলবে। 3 ঘন্টা মানে তুমি বোঝো তোমার কতগুলো টপিক শেষ হবে। আমি যেগুলো লিখছিলাম, আমি প্রথমে লিখছিলাম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বললাম, তারপর এখন গেট নিয়ে কথা বলতেছি। জাস্ট রিল্যাক্স একটু ক্লাসটা করো, দেখো কতগুলো টপিক শেষ হয়। তুমি যদি চাও যে আধা ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলবো, এটা হচ্ছে সম্ভব না, রাইট? তুমি যেখানে পুরা 2 বছর পড়াশোনা করে হচ্ছে আইসিটি শেষ করতে পারো না, সেখানে তুমি আধা ঘন্টায় যদি শেষ করতে চাও এটা তো শেষ হবে না ভাইয়া। একটু রিল্যাক্সে ক্লাসটা করো, কেমন? আচ্ছা দেখো গেট নিয়ে কথা বলতেছিলাম, তাড়াহুড়ার দরকার নাই, তাই তো তাড়াহুড়া করে জীবনে কী হবে, কথা আজকে না বলবা, সমস্যা আছে? সমস্যা তো নাই, পড়াশোনা আগে, ফেল করলে দেখবা তোমাকে টাটা বাই বাই, তখন দেখবা তোমার আশেপাশে কেউ নাই, ঠিক আছে? সো কথা আজকে না বললেও চলবে, চ্যাটিং ট্যাটিং পরে কইরো, আগে পাঁচটা করো, ঠিক আছে? দেখো এরপর যৌগিক গেট, দেখো যৌগিক গেটের মধ্যে আমরা পড়বো প্রথমে সার্বজনীন গেট। দেখো সার্বজনীন গেট হচ্ছে কয়টা ভাইয়া? আমরা সার্বজনীন গেট পড়ে আসছি একটু আগে, 2টা। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নর গেট। তার মানে নট নর গেট মানে কি ভাইয়া? নর গেট মানে হচ্ছে নট গেট প্লাস অর গেট। নর গেটের সাথে যখন আমরা অর গেটকে কানেক্ট করবো তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, নর গেট, ঠিক আছে? আচ্ছা সিম্পলটা কেমন হবে? খুবই সিম্পল, আমরা জাস্ট অরের সাথে যেটা করবো অর গেটের সাথে জাস্ট একটা নটকে যুক্ত করে দেবো। তাহলে নটের অরিজিনাল যে সিম্পলটা সেটা কেমন? নট চেনার উপায় হচ্ছে, যে নট চেনার উপায় হচ্ছে জাস্ট সিম্পলি কী থাকবে, একটা এই যে এরকম গোল্লা থাকবে, গোল্লা থাকবে। আচ্ছা তো আমরা করলাম, এটা হচ্ছে নরের নর্থ চেনার উপায়, এই যে অর গেট, এটা হচ্ছে অর গেট। অর গেটের সাথে যখন তুমি নর্থের যে চিহ্নটা এটা যখন দিয়ে দিবা তখন এটা হচ্ছে কি, নর্থ গেট। আচ্ছা আমরা এই দিলাম, বি দিলাম। তাহলে একটা বিষয় তোমার মাথায় রাখবে, অনেকে হচ্ছে একটু কনফিউজড হয়ে যায় যে ভাইয়া যখন এদিকে এ এবং বি ইনপুট যাবে তখন কি এখানে বার হয়ে আসবে প্রত্যেকটা? না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বার হবে না। কী হবে? যতগুলো ইনপুট তোমার থাকবে প্রথমে সবগুলো যোগ হবে, যেহেতু তুমি নর করতেছো প্রথমে অরের কাজ করবা। তাহলে এ এবং বি প্রথমে অর করছো, ফাইন, এরপর তুমি কী করবা পুরোটার উপরে বার দিবা, কখনো এ বার বি বার সি বার হবে না, ঠিক আছে? মনে রাখবা, ধর আমি 3টা ইনপুট দিলাম, 3টা ইনপুট দিলে কী হবে, প্রথমে ধর আমি খেয়ে দিলাম এক্স ওয়াই জেড, তাহলে কী আসবে, এক্স আসবে, ওয়াই আসবে, জেড আসবে, সবগুলো যোগ হয়েছে, এরপরে পুরোটার উপরে পুরো ফাংশনের উপরে হচ্ছে কী হবে, বার হবে, এটাই হচ্ছে নর, ঠিক আছে? এরপরে খেয়াল করো। আচ্ছা এখন আমরা দেখবো সুইচিং সার্কিট, একটু খেয়াল করবা সুইচিং সার্কিট, অনেকে হচ্ছে এটি স্কিপ করো সুইচিং সার্কিট, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে মারা খাবা নির্ঘাত,
সুইচিং সার্কিট যদি স্কিপ করো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ঠিক আছে, তুমি প্ল্যান করে গেছো থার্ড চ্যাপ্টার থেকে দুইটা অ্যান্সার করবা, যদি প্রশ্ন সুইচিং সার্কিট থেকে দিয়ে দেয় তখন মারা খাবা, যদি না পড়ো আর কি, ঠিক আছে। তাহলে খেয়াল করো সুইচিং সার্কিট কেমন হবে, যেহেতু এটা নট, আচ্ছা আমরা একটু আগে দেখে আসছি, নটের যে সুইচটা সেটা সবসময় কোথায় থাকবে, সার্কিটের ভেতরে থাকে, রাইট? সো যেহেতু অর এর সাথে নট যুক্ত হচ্ছে, তাহলে এখন অরটাকে তুমি কি করবা, নর্মালি আমরা অর কি কীভাবে লিখতাম, এভাবে করে লিখতাম, এভাবে করে লিখতাম, এখন এভাবে করে না লিখে এটাকে আমরা ভেতরে লিখবো। তাহলে কীভাবে লিখবো, এই দেখো, ওকে, এখানে আমরা এখানে দিলাম হচ্ছে ব্যাটারি, কেমন? এরপর এখানে হচ্ছে আমরা কি করবো, একটা একটা বাল্বকে হচ্ছে অ্যাড করে দিব, এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে আমরা লিখলাম হচ্ছে এ আর বি হোল বার, মাইন্ড ইট, হোল বার, ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে ইনপুট আমরা সত্তর সারণি যদি সাজাই, তাহলে কী হবে, এ এবং বি, আমাদের আউটপুট আসবে প্রথমে এ বি, এরপর আমাদের আউটপুট আসবে হচ্ছে এ আর বি হোল বার, তাহলে এ বি হচ্ছে ইনপুট, এরপর আমাদের এ আর বি বের করবো, তারপর আমরা হোল বার বের করবো, তাহলে একটা দুইটা তিনটা চারটা, খেয়াল করো সত্তর সারণি একটু খেয়াল করো ভাইয়া দ্রুত, হ্যাঁ ওকে, খেয়াল করো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো, দুইটা দুইটা জিরো, দুইটা ওয়ান, তাহলে আমরা অর করলে এখানে আসবে জিরো, যেখানে যেখানে ওয়ান আছে এগুলো ওয়ান হবে, এই যে সবগুলো ওয়ান হইলো, এরপর এগুলো যেহেতু এখানে কি আছে এ আর বি এর উপরে বার আছে, ইট মিনস যে ইনপুটগুলো আমরা যে আউটপুটগুলো আমরা পেলাম এ আর বি এর যে মানগুলো সবগুলো উল্টাই যাবে, তাহলে ওয়ান জিরো জিরো জিরো, ঠিক আছে। এখন এটা কীভাবে কাজ করবে ছোট করে একটু বলে দেয়, ছোট করে দেখো এটা কেমনে কাজ করবে, তোমার যদি এ সুইচ বি সুইচ যদি দুইটাই অফ রাখো তাহলে তোমার লাইটটা জ্বলবে, কারণ সবসময় হচ্ছে বিদ্যুৎ চাইবে যেদিকে হচ্ছে রোধ কম থাকবে, বা যেদিকে আমি শর্টকাট যদি তোমাকে বলি, মানে একদম সহজ ভাষায় যদি বলি, বিদ্যুৎ সবসময় চায় সহজে কোন দিকে যাওয়া যায়, মানে খুব অল্প সময়ে কাছাকাছি কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, যদি এই সুইচগুলো সবগুলোই অফ রাখো, এ এবং বি যদি অফ রাখো, তাহলে সে এদিকে যেতে পারবে না, আলটিমেটলি তার এদিকেই যেতে হবে, তখন লাইটটা শুধু জ্বলবে, দেখো এ এ বি এ সুইচ অফ বি সুইচ অফ, তখন তোমার বাতি কী হবে, জ্বলবে, ঠিক আছে, ওকে। আর যখন তুমি দেখবা যে তোমার এ সুইচ অথবা বি সুইচের যে কোনো একটা অন আছে, তাহলে তোমার বাতি তখন জ্বলবে না, আর দুইটা যদি অন রাখো তাহলে তো এমনিই জ্বলবে না, তার মানে নর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অন রাখলেই তোমার বাতি জ্বলতেছে না, নর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অন রাখলেই, এটা কিন্তু না, এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু অর অর বের করছি, ঠিক আছে, অর কেন বের করলাম, নর করার জন্য, ওকে। যে কোনো একটা সুইচ অন রাখলে তোমার বাতি জ্বলতেছে না, সবগুলো অফ রাখলে তখন বাতি জ্বলতেছে, রাইট? আচ্ছা এখন আসো আমরা ন্যান্ড দেখে ফেলি, সার্বজনীন গেটের মধ্যে আমরা নর দেখে ফেললাম, এখন দেখবো আমরা ন্যান্ড, কেমন ন্যান্ড, ওকে, ন্যান্ড মানে হচ্ছে কি ভাইয়া, নট প্লাস অ্যান্ড, কেমন, নট প্লাস অ্যান্ড, গেটটা কেমন বলতো, এই যে আমরা যে একটু আগে অ্যান্ড গেট দেখে আসলাম, এ এবং বি ইনপুট দিলাম, একটু আগে যে আমরা অ্যান্ড গেট দেখে আসলাম, সেখানে আমরা কী করে দেবো, একটা নটকে যুক্ত করে দেবো, এটা কিন্তু এভাবেও লেখা যায়, তুমি এক্সট্রা করে নটকে যুক্ত করতে পারো, নো প্রবলেম, অনেকেই বলবা যে ভাইয়া এটা এমন না, এটা তো এমনিও লেখা যায়, বুঝছো, কিছু পাক না বলা মান থাকবে এখানে, এটা তো এমনিও লিখতে পারতাম, নো প্রবলেম, এটা লিখা আর এটা লিখা সেম কথা, ঠিক আছে, কোনো কোনো এখানে কি নাই, প্রেশার নাই, রাইট, ওকে। তাহলে দেখো এই যে এটার সাথে যদি আমরা কী করে দিই, একটা গোল্লা দিই, এটা হচ্ছে কি নট, তাহলে যেহেতু তুমি ন্যান্ড করতেছো, তাহলে প্রথমে তোমার কী করতে হবে, অ্যান্ডের কাজ করতে হবে, তাহলে তুমি কী করবা, এ এবং বি এই দুটাকে হচ্ছে প্রথমে কী করবা, গুণ করবা, তারপর পুরোটার উপরে কী দিবা, বার দিবা, এই যে হোল বার, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, প্রায় স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে তারা মনে করে নর এবং ন্যান্ড দিয়ে যখন যায় প্রত্যেকটার উপরে বার হবে না, প্রথমে তুমি অরের কাজ করবা, অ্যান্ড করলে অ্যান্ডের কাজ করবা, তারপর তুমি পুরো হোল বার দিবা, ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করো সুইচিং সার্কিট, আমরা একটু আগে যে সুইচিং সার্কিটটা দেখছিলাম অ্যান্ডের, সেটা কেমন ছিল, সেখানে আমরা দেখছিলাম এরকম ছিল, খেয়াল করো এরকম ছিল, যে এটা ছিল সিরিজ এরকম, হ্যাঁ এরকম একসাথে, হ্যাঁ এরকম একসাথে ছিল, যেহেতু এখন অ্যান্ডের সাথে নট যুক্ত হয়েছে, তাহলে এটা কোথায় চলে যাবে, মাঝখানে চলে আসবে, এরকম আর রাখা যাবে না, এটা কী করতে হবে, মাঝখানে দিতে হবে, সুইচগুলোকে তোমার মাঝখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে, ওকে ফাইন, দিলা তুমি, এরপর তুমি কী করবা, এখানে জাস্ট একটা দেখো, তাহলে মাথায় রাখবা, যদি কখনো যদি কখনো তুমি দেখো যে এই যে এরকম সুইচগুলো হচ্ছে মাঝখানে নিয়ে আসছে, ডেফিনেটলি সেটা একটা নর গেট অথবা ন্যান্ড গেট, যদি এরকম সিরিজ আকারে মানে এক লাইনের মধ্যে সুইচ থাকে সেটা হচ্ছে ন্যান্ড, আর যদি এরকম আলাদা আলাদা সুইচ থাকে একটু আগে যেভাবে দেখছে এটা হচ্ছে কি নর, মাইন্ড ইট, যদি মাঝখানে নিয়ে আসে, ঠিক আছে, ওকে, প্লাস মাইনাস, এটা এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ এ এবং বি গুণ এবং হোল বার,
দিস ইজ ন্যান্ড, ঠিক আছে? তাহলে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি আমরা সূত্রক সারণী করি তাহলে কেমন হবে? প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখো প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যান্ড কে বের করব, এই যে এ এবং বি কে বের করব, তারপর আমরা এ বি হোল বা বের করবো, ন্যান্ড বের করবো। প্রথমে অ্যান্ড বের করো, তাহলে এখানে হবে জিরো, এখানে হবে জিরো, এখানে হবে জিরো, এখানে হবে হচ্ছে কি ওয়ান। হ্যাঁ, এটাকে যদি আমরা ন্যান্ড করি তাহলে এ বিগুলো উল্টাই দাও, এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান, এখানে হবে কি ভাইয়া, এখানে হবে হচ্ছে তোমার জিরো। মানে এ বির যে মানগুলো আসছে অ্যান্ডের মানগুলোকে আমরা উল্টিয়ে দিলাম, ফাইন। এখন প্রমাণ করো, এই যে এ এবং বি এবং এ বি হোল বার প্রমাণ করো। দেখো তোমার সুইচ যখন তুমি অফ রাখবা, তোমার এ সুইচ অফ, বি সুইচ অফ, তখন তোমার কি হবে, বাতি জ্বলবে। যখন তুমি কি করবা, তুমি দুইটা অফ রাখলেও বাতি জ্বলবে, যে কোনো একটা অফ রাখলে, মনে করো তুমি এ অফ রাখছো বি অন রাখছো তাও বাতি জ্বলবে, ধরো তুমি এ অন রাখছো বি অফ রাখছো তাও বাতি জ্বলবে, যখন তুমি দোনোটাকে অন করে দিবা, যখন এ অন বি অন সুইচ, তখন বাতি জ্বলবে না। কারণ আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে সুইচ একটা অন রাখলে বাতি কখনো জ্বলে না, কারণ যেহেতু দুইটাই একটা একটা লাইনেই কানেক্ট, সো এক লাইনের মধ্যে যেতে হলে একটা অন রাখলে হয় না, সবগুলো অন রাখতে হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সার্বজনীন গেটও পড়ে ফেললাম, এখন আমরা পড়বো হচ্ছে বিশেষ গেট। দেখো বিশেষ গেট, কোনো ডাউট থাকলে আমরা বইলো, আর যদি হচ্ছে না বুঝো সেক্ষেত্রে হচ্ছে আমাকে বলিও, কেমন? আচ্ছা, গেট সম্পর্কে আমরা পড়তেছি একটু ডিটেল, কেন? কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে ভাই। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে, মাথায় রাখিও, এগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, পড়া বোঝা যাচ্ছে? আচ্ছা, আকলিমা মিলি বলছে বুঝে নাই। আচ্ছা, হয়তো তুমি আগে করো নাই। হ্যাঁ, আগে যারা করছে তারা বুঝছে। আমি আসলে বেশি স্লো ক্লাস নিলে, ক্লাস নিলে অনেক লেট হবে, মানে টপিক শেষ করতে লেট হবে, সো এই কারণে আমি একটু ফাস্ট করাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, বুঝছো এটা? আচ্ছা, তোমরা ক্লাস করো। হ্যাঁ, তোমরা হচ্ছে কমেন্টে বেশি ফোকাস না করে তোমরা হচ্ছে ক্লাস করো। তোমরা যদি হচ্ছে আজাইরা কমেন্ট করো সেক্ষেত্রে তোমাদের লস। হ্যাঁ, তোমরা হচ্ছে কমেন্টে একটু কমেন্ট কম করে তোমরা একটু ফোকাস করো ক্লাসের দিকে, যাতে করে হচ্ছে ক্লাসটা বোঝো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যখন আমরা সিকিউ ক্লাস করবো তখন দেখবা যে এই পড়াগুলো কিন্তু আমাদের তখন কাজে লাগবে। সো যারা হচ্ছে মানে উল্টাপাল্টা কমেন্ট না করে আমরা একটু পড়াগুলো বোঝার চেষ্টা করি, কেমন? আচ্ছা দেখো একটু ভাইয়া, তাহলে আমরা যৌগিক গেটের মধ্যে সার্বজনীন গেট দেখে ফেললাম, এখন আমরা করবো কি বিশেষ গেট। তাহলে বিশেষ গেট কয়টা আছে? বিশেষ গেট হচ্ছে দুইটা। এটা সুইচিং সার্কিট আমি করাবো না, কারণ এটা সুইচিং সার্কিট এখন দরকার নাই তোমাদের, যেহেতু সামনে পরীক্ষা আমি এটা সুইচিং সার্কিট করাবো না। এটা করালে আবার মাথা ঘুরাবে, হ্যাঁ অনেকের মাথা ঘুরাবে, সেটা করাবো না। জাস্ট আমি এক্সর গেট এক্সনর গেটগুলো একটু দেখাবো, এটা ইম্পর্টেন্ট আছে, খেয়াল করো। এক্সর গেট কেমন ভাই, এটা সিম্বলটা মানে প্রতীকটা কেমন, এটা দেখতে কেমন হয়? এটা হচ্ছে দেখতে এমন হয়, এ এবং বি দুইটা ইনপুট, কারণ আমরা জানি নট গেট ছাড়া সবগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা, দুইটা। ওকে, তাহলে ইনপুট, সরি আমি এটা অর আঁকি ফেলতেছি, প্রথমে এরকম দিলাম, এরপর এখানে একটা অর আঁকলাম, এটা হচ্ছে কি আমাদের এক্সর গেট। হ্যাঁ, এ এবং বি যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি এ এক্সর বি, যেটা ইকুয়াল হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? এ বার বি প্লাস এ বি বার, কেমন? ফাইন। এখন এটা সুইচিং সার্কিট আমি করাচ্ছি না, জাস্ট সত্যক সারণী করাচ্ছি। দেখো সত্যক সারণী, কারণ সুইচিং সার্কিট খুব একটা আসা না, করাইতাম যদি তোমাদের হাতে টাইম থাকতো, মানে তোমাদের তো আসলে ওরকম জ্ঞান নাই বা পরীক্ষায় খুব একটা আসা না, সো এটা আমি করাচ্ছি না, রাইট? আচ্ছা, সত্যক সারণী দেখো, তাহলে দুইটা ইনপুট, আমাদের ইনপুট হচ্ছে কি ভাই, আমাদের ইনপুট হচ্ছে, আমরা সত্যক সারণী একটু ভালো করে খেয়াল করবো, এটা থেকে তোমাদের উদ্দীপক আসবে, এটা শিওর থাকো। যদি গেট থেকে উদ্দীপক আসে, এটা থেকে কিন্তু তোমাদের কি আসবে, উদ্দীপক আসবে। কীভাবে আসবে আমি একটু পরে বলছি, দেখো আগে আমাদের এ ইনপুট এবং বি ইনপুট, তাহলে এ এবং বি, এটা থেকে যদি আমরা এ ইউসর বিকে বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করবো? প্রথমে আমাদের এই সূত্র অনুসারে বের করতে হবে, এই সূত্র অনুসারে প্রথমে বের করতে হবে, খেয়াল করো, দ্রুত বের করে ফেলবো। আমি এ থেকে আমি এবার বের করবো, বি থেকে বি বার বের করবো, দেন আমি এ বি এবার বি এবং এ বার বি গুণ করবো, দেন হচ্ছে এ বি বার গুণ করবো, দেন আমরা কী করবো যে এবার বি এবং এ বি বারকে হচ্ছে যোগ করবো। হ্যাঁ, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে এখানে একটা একটা রো, দুইটা রো, তিনটা রো, আর একটা রো দিতে হবে, রাইট? চারটা রো, কারণ আমাদের দুইটা ইনপুটের জন্য কয়টা রো হবে ভাইয়া, চারটা রো হবে, কেমন? আচ্ছা ওকে,
তাহলে ইনপুট হচ্ছে আমাদের এইটা এ এবং বি হচ্ছে ইনপুট। এই যে এ বার বি বার এ এ বার বি এ বি বার এগুলো হচ্ছে এক্সট্রা, এই যে এ অংশটুকু হচ্ছে এক্সট্রা, মনে রাখবে এই অংশ হচ্ছে এক্সট্রা। এটা হচ্ছে আমাদের জাস্ট আমরা বের করার জন্য এই প্রসেসগুলো আমরা করি। তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এবার বের করো এই যে জিরো জিরো ছিল ওয়ান ওয়ান হয়ে গেল, জিরো ওয়ান ওয়ান আছে জিরো জিরো হয়ে গেল, দেন আমাদের এখানে জিরো আছে ওয়ান হয়ে গেল, দেন হচ্ছে ওয়ান আছে এখানে জিরো হয়ে গেল, জিরো আছে ওয়ান হয়ে গেল, ওয়ান আছে জিরো হয়ে গেল। এবার বি গুণ করো, এবারের সাথে যদি আমরা বিকে গুণ করি তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে হবে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে ওয়ান, জিরোর সাথে জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে হবে হচ্ছে কি জিরো। ওকে ফাইন। এরপর আমরা এ বি বার, তাহলে এর সাথে হচ্ছে বি বারকে যদি গুণ করি তাহলে এ আছে জিরো এখানে আছে ওয়ান, তাহলে কী হবে জিরোর সাথে কাউকে গুণ করলে জিরো হয়, এরপর জিরো এ আছে জিরো বি বার আছে হচ্ছে তোমার কি জিরো, তাহলে আবার জিরো হবে। ওকে, এতে আছে ওয়ান বি বার আছে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী হয় ভাইয়া ওয়ান হয়, এতে আছে ওয়ান বি বার আছে হচ্ছে জিরো, তাহলে কী হবে জিরো, কারণ জিরোর সাথে গুণ করলেই হচ্ছে কী আসবে জিরো আসবে। ফাইন। আর এরপর আমরা কী করবো, এ বার বি এবং এ বি বার যোগ করবো, তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে কী হবে জিরো হবে, ওয়ানের সাথে জিরো যোগ করলে কী হবে ওয়ান হবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে কী হবে ভাইয়া এই যে ওয়ান ছিল এটা ওয়ান হবে। যোগের ক্ষেত্রে ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসে, জিরোর সাথে জিরো যোগ করলে কী হবে ভাইয়া জিরো আসবে। কেমন? এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রসেস, অর্থাৎ আমরা কীভাবে করে এক্সর গেটকে পেতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের অরিজিনাল সত্যক সারণী কিন্তু এটা না, এই যে মাঝখানের অংশটা হচ্ছে এক্সট্রা। আমাদের অরিজিনাল সত্যক সারণী হচ্ছে এটা, এ এবং বি ইনপুট থাকবে, এরপর আমাদের এ বার বি প্লাস এ বি বার, উইচ ইজ মিন আমরা হচ্ছে কী কী মিন করি, এটা দ্বারা কী মিন করি, এটা দ্বারা মিন করা হয় হচ্ছে এ এক্সর বি। ঠিক আছে, তাহলে আমাদের সত্যক সারণী যদি অরিজিনালি আমরা করতে চাই তাহলে এটা কেমন হইতো, এরকম হইতো, তোমার উদ্দীপক যদি থাকতো এরকম থাকতো, এ এবং বি এ এক্সর বি, তোর এখানে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এরপর দুইটা জিরো দুইটা ওয়ান। খেয়াল রাখবা, মনে রাখবা এক্সর গেডের ক্ষেত্রে, এক্সর গেডের ক্ষেত্রে মনে রাখবা, এক্সর গেডের ক্ষেত্রে ইনপুট যদি মিল থাকে, ইনপুট মিল বলতে জিরো জিরো অথবা ওয়ান ওয়ান, জিরো জিরো অথবা ওয়ান ওয়ান, তাহলে এখানে জিরো জিরো আছে, ইট মিনস আমাদের ইনপুট মিল আছে, ইনপুট মিল থাকলে আউটপুট ওয়ান আসে। এরপর দেখো যে ফোর্থ, মানে ফোর্থ যে রোটা, মানে চার নম্বরে যেটা আছে এখানে ওয়ান ওয়ান, তার মানে ইনপুট মিল আছে, এর ইনপুট এবং বি এর ইনপুট কী আছে মিল আছে, তাহলে আমাদের আউটপুট কী আসবে, সরি এক্সর গেটের ক্ষেত্রে হচ্ছে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো আসে, এখানে জিরো জিরো আছে এখানে জিরো আসবে, এখানে দেখো ইনপুট ওয়ান আছে ওয়ান আছে, ইনপুট মিল আছে, ইনপুট যদি সেম হয় এ এবং বি এর, বা এ বি সি ডি যতগুলো ইনপুট তোমার যাবে সবগুলো ইনপুট যদি সেম হয় একই হয় তোমার আউটপুট আসবে সবসময় এক্সর গেটের ক্ষেত্রে কি জিরো, আর ইনপুট ভিন্ন হলে একটা ওয়ান একটা জিরো একটা ওয়ানের একটা একটা জিরো এরকম ভিন্ন হলে আউটপুট আসবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের অরিজিনাল সত্যক সারণী। ঠিক আছে, এই যে এ এবং বি এটা থেকে আমাদের বের হইছে এ এক্সর বি, এটা মানে হচ্ছে এক্সর বি। আচ্ছা, আমাকে হাবিব বলছে এগুলো ডিজিটাল ডিভাইসে সিগন্যাল দেখাইতে হবে, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, সিগন্যালের কোনো প্রয়োজন নাই, সিগন্যাল এটা পরীক্ষায় আসেও না, এটা এটা আসবেও না জীবনে। ঠিক আছে, ওকে। সাদিয়া ইসলাম আরবি বলছে আউটপুট হচ্ছে জিরো ওয়ান ওয়ান হবে, নো স্যার জিরো ওয়ান ওয়ান জীবনে হবে না। ওকে, খেয়াল করো, তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে ভাইয়া যে যদি হচ্ছে আমাদের ইনপুটের ক্ষেত্রে ইনপুট যদি মিল থাকে এক্সর গেটের ক্ষেত্রে তাহলে আউটপুট আসবে ওয়ান, যেমন এখানে জিরো জিরো আছে আউটপুট জিরো আসছে, এখানে ওয়ান ওয়ান আছে আউটপুট কি আসছে জিরো আসছে, যদি ইনপুট ভিন্ন হয় জিরো ওয়ান অথবা ওয়ান জিরো তখন হচ্ছে আমাদের আউটপুট আসবে ওয়ান। ঠিক আছে, ওকে ফাইন। এই যে এই বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আসো, এখন আসো দেখো, তাহলে আমরা এটা পড়ে ফেললাম এক্সর গেট এইটুকু। এখন তোমাদের উদ্দীপকের প্রশ্ন কেমন আসবে, উদ্দীপকের প্রশ্ন আসবে মিস্টার রহিম তার রুমের মধ্যে একটা বৈদ্যুতিক বাল্ব সে সংযুক্ত করলো সুইচিং সার্কিটের সাহায্যে, যেখানে দুটি সুইচ, খেয়াল করো দুটি সুইচ হচ্ছে অফ রাখলে, দুটি সুইচ বন্ধ থাকলে তোমার তার কী হয় না, তার হচ্ছে যে বাতি সে বাতিটা বা বাল্বটা হচ্ছে জ্বলে না, আবার দুটি সুইচ অন রাখলেও হচ্ছে তোমার তার কি বাতি জ্বলে না, যখন যে কোনো একটি সুইচ অন রাখলে তখন তার কী হয় বাতিটা জ্বলে। ঠিক আছে, তাহলে কী বললাম, কেউ একজন তার রুমের মধ্যে তার বাতি বা ফ্যান বা হোয়াট এভার এমন একটা সুইচিং সার্কিটের সাহায্যে সে কানেক্ট করলো, যেখানে দুইটা সুইচ তোমার অন রাখলেও বাতি জ্বলবে না, দুইটা সুইচ অফ রাখলেও বাতি জ্বলবে না,
যে কোনো একটা অন রাখলে তখন কি হবে, বাতিটা জ্বলবে। তাহলে এটা কোন গেটকে নির্দেশ করে? সেই গেটে তোমার সত্যক সারণী আঁকতে বলবে, সেই গেটের হচ্ছে তোমার এই যে এরকম তোমার যেই সিম্বল, হ্যাঁ, যে লজিক গেট, সেটা তোমাকে আঁকতে বলবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক সময় তোমাকে বলবে যে সেই গেটকে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, অর গেট দ্বারা, নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এরকম অনেক সময় বলতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, সার্কিট ও সত্য সারণী দুইটাই আসে। হ্যাঁ, আমরা দেখি যে সার্কিটও আসে প্রায় সময়, আবার সত্য সারণী আসে, তো এটা ভ্যারি করে। হ্যাঁ, বাট আমরা যখন প্রশ্ন সলভ করবো তখন দেখবো যে সবগুলো তো আমাদের জানতে হবে, ব্যালেন্স করতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের যে গেটের ক্ষেত্রে সর্বশেষ যে গেটটা এখন আমরা পড়বো সেটা হচ্ছে এক্স নর গেট। খুবই সিম্পল, এক্স নর গেট একটু দেখো কীভাবে করবো আমরা। এক্স নর গেট, তাহলে এক্স নর গেট কি, যে জাস্ট সিম্পল একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই যে এক্স নর গেটের এখানে, এই যে এখানে যদি আমরা একটা নট যুক্ত করে দেই, এই যে নট যুক্ত করে দেই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, এক্স নর। তবে সূত্রের মধ্যে পার্থক্য আছে। আমরা বললাম এ এক্স অর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। যখন আমরা সূত্রে এটাকে লিখবো এ এক্স অর বি হোল বার উইচ ইজ এক্স নর, যদি আমরা এক্স নরের সূত্র লিখি তাহলে হবে এ বার বি বার প্লাস এ বি। মনে থাকবে ভাইয়া কি বললাম, এক্স নরের সূত্র হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি, মনে রাখবা। তাহলে এটা থেকে আমরা করে ফেলি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স নরের ক্ষেত্রেও আমাদের এখানে এ বার আছে, বি বার আছে, প্লাস এ বি আছে, তাহলে আমরা কি করব, আমরা এ বার বের করলাম, বি বার বের করলাম, কিন্তু এখানে হচ্ছে, এখানে আছে কি দেখো, এখানে আছে এ বার এবং বি বার গুণ এবং এ বি গুণ। খেয়াল খেয়াল করো, এই যেখানে দেখো এ বার বি বার, এই সূত্র থেকে আমরা বের করবো এই মানটা, এ এক্স আর বি হোল বারের যে মান এটা মূলত আমরা বের করতে পারবো এই এটা থেকে। ঠিক আছে, তাহলে আমরা এ বার বের করলাম, বি বার বের করলাম, আলাদা আলাদা বের করলাম, এরপর এ বার বি বার গুণ করবো, এ গুণ করলাম, এরপর আমরা এ বি গুণ করবো, তাহলে এ বি, এই যে এ এবং বিকে হচ্ছে আমরা এখানে কী করলাম, গুণ করলাম। ফাইনালে আমরা কী পাবো, ফাইনালে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ বার বি বার এবং এ বিকে আমরা যোগ করবো, তাহলে এ বার বি বার এবং এ বিকে আমরা যোগ করবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো কেমনে করবো। এবার অলরেডি বের করা আছে, এর ইনপুটগুলো দেওয়া আছে, বি এর ইনপুট দেওয়া আছে, এবার বের করা আছে, বিবারও বের করা আছে, নো প্রবলেম। এখন আমাদের করতে হবে এইবার বিবারটা বের করতে হবে, তাহলে এগুলো একটু মুছে দিই আমরা, খেয়াল করো, তাহলে একটু মুছে দিই কেমন। ওকে, তাহলে এবার এবং বিবার যদি আমরা গুণ করি, এবারের মান হচ্ছে ওয়ান, বিবারের মান হচ্ছে ওয়ান, তাহলে কি আসবে, সবগুলো ওয়ান হলে আউটপুট গুণের ক্ষেত্রে কি আসবে, ওয়ান আসবে, কেমন, এখানে ওয়ান আসছে। ওকে, এরপর খেয়াল করো এখানে আসছে ওয়ান, এখানে আসছে জিরো, তাহলে গুণের ক্ষেত্রে জিরো থাকলে আউটপুট জিরো আসবে, এই গুণের ক্ষেত্রে জিরো থাকলে আউটপুট কী আসবে, জিরো আসবে। ঠিক আছে, এরপর খেয়াল করে এখানে জিরো জিরো আছে, তাহলে এখানে কী আসবে, আউটপুট জিরো আসবে। ওকে, এখন আমরা এবিকে গুণ করব, এখন এবিকে আমরা গুণ করব, জিরোর সাথে জিরো গুণ গুণ করলে কী আসবে, জিরো আসবে। এই যে ইনপুটে যদি জিরো থাকে, যে জিরোর সাথে ওয়ানকে গুণ করলে কী আসবে, জিরো আসবে, ওয়ানের সাথে জিরো গুণ করলে কী আসবে, জিরো আসবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী আসবে, ওয়ান আসবে। ওকে, ফাইন, ওয়ান লিখলাম। এখন আমরা কি করব, যোগ করব, তাহলে এ বার বি বার এবং এ বি, এই যে এ বার বি বার এবং এ বি যদি আমরা যোগ করি, তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে কি আসবে ভাইয়া, ওয়ান। আমরা জানি যোগের ক্ষেত্রে ইনপুট একটা ওয়ান থাকলেই আউটপুট সর্বদা ওয়ান আসবে, রাইট? আচ্ছা, এরপর দেখো জিরোর সাথে জিরো যোগ করলে কি আসবে ভাইয়া, জিরো আসবে, জিরোর সাথে জিরো যোগ করলে কি আসবে ভাইয়া, জিরো আসবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে কি আসবে, ওয়ান আসবে, কারণ ইনপুট ওয়ান থাকলেই যোগের ক্ষেত্রে আউটপুট সর্বদা হচ্ছে ওয়ান আসে। ঠিক আছে, আচ্ছা, ফাইন। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের বিস্তারিত, অর্থাৎ আমরা সূত্রের মাধ্যমে কীভাবে এ এক্স আর বি হোল বার, মানে এক্স নটকে বের করবো সেটা আমরা দেখলাম। বাট যদি আমরা এটা থেকে বের করতে চাই, মানে এ এক্স আর বি থেকে যদি এক্স নটকে বের করতে চাই, তাহলে আমি কীভাবে বের করবো, খুবই সিম্পল। দেখো এখানে হচ্ছে এ এক্স আর বি বের করা আছে না আগে থেকে, জাস্ট তুমি কী করবা, তুমি কী করবা, দেখো এ এক্স নট বিকে বের করবো, রাইট? তাহলে এ এক্স আর বি এটার উপরে কী দিবা, একটা হোল বার দিয়ে দিলাম, এই যে এক্স আর বি এর উপর একটা হোল বার দিয়ে দিলাম, তার মানে এক্স আর বি এর যে মানগুলো ছিল সেগুলো পরে যেহেতু হোল বার দিয়ে দিলাম উল্টিয়ে যাবে, তাহলে এখানে জিরো ছিল এখানে কি হয়ে যাবে ভাইয়া, ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান ছিল এখানে জিরো হয়ে যাবে, এখানে ওয়ান ছিল এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো ছিল এখানে কি হয়ে যাবে ভাইয়া, ওয়ান হয়ে যাবে, কি হয়ে যাবে ভাইয়া, ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি হবে ভাইয়া, ওয়ান হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম একটু আগে যখন আমরা এক্সর করলাম, তখন আমরা দেখলাম এক্সরের ক্ষেত্রে ইনপুট যদি মিল থাকে, অর্থাৎ জিরো জিরো অথবা ওয়ান ওয়ান, সবগুলো ইনপুট আমার ইনপুট যদি সবগুলো একই রকম হয়, তাহলে আমাদের আউটপুট আসতে হচ্ছে জিরো। বাট যেহেতু আমরা এখন এক্স নর করলাম,
তাহলে ইনপুট মিল থাকলে এক্স নট এর ক্ষেত্রে আউটপুট কি আসে ভাইয়া? 1 আসে। ইনপুট মিল থাকলে এক্স নট এর কি আসে? 1 আসে। এখন তোমরা কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে বিস্তারিত সত্যক সারণী, এটা হচ্ছে মানে সিম্পল একটা সত্যক সারণী যেটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে অথবা যেটা থেকে তোমাদের কি থাকবে তোমার এটা কথা বলতে পারে, কথাই তোমাদেরকে বলতে পারে বা দুইটা একসাথেও আসতে পারে, ঠিক আছে? তাহলে খেয়াল করো কিভাবে মনে রাখবা, তুমি যে কোনো একটা মনে রাখবা, হয় এক্স মনে রাখবে না হয় এক্স নর মনে রাখবা। ধরো তুমি মনে রাখছো এক্স অর, এক্স অর এর ক্ষেত্রে ইনপুট মিল থাকবে জিরো জিরো হইলে অথবা ওয়ান ওয়ান হইলে হচ্ছে আউটপুট কি আসে? জিরো আসে। ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয়। তাহলে যদি আমরা এটার বিপরীত করি, এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নর, অর্থাৎ এক্স অর বি এর উপর একটা হোল বার আসবে, তাহলে আমরা কি করবো এক্ষেত্রে এক্স অর এর ক্ষেত্রে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় আর এক্স নর হচ্ছে ইনপুট মিল থাকলে জিরোর পরিবর্তে ওয়ান হবে। সিম্পল, তুমি তোমার মতো করে একটু জাস্ট মনে রাখবা, ঠিক আছে? ওকে, ভেরি গুড, অনেকে হচ্ছে আমাকে রেসপন্স করতেছে, ভালো, থ্যাংকস এ লট। ওকে ফাইন, তাহলে ভাই আমরা কি করলাম, আমরা হচ্ছে সবগুলো গেটকে হচ্ছে দেখে ফেলাম, রাইট? আচ্ছা, সবগুলো গেট দেখে ফেলাম, তাহলে এর পরের টপিক আমাদের কি? গেট পড়ার পরের টপিক হচ্ছে কি হয় ভাইয়া? আমাদের হচ্ছে গেট গেট করার পরের টপিক হচ্ছে আমাদের সরলীকরণ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে আমাদের প্রশ্ন আসে, এটা তোমরা জানো। তাহলে আজকে আমরা সরলীকরণ করবো, গেট পড়ার গেট করার পরের টপিক হচ্ছে সরলীকরণ, রাইট? আচ্ছা, সরলীকরণ করবো। আচ্ছা, লিখন বলতেছে যে গেট সব পারি হচ্ছে বাট সি কিউ পারি না, ক্লাস আসবে সামনে ইনশাল্লাহ, আমরা আগে হচ্ছে সবগুলো শেষ করি দেন হচ্ছে আমরা গেট করবো আর কি, রাইট? আচ্ছা দেখো, এখন আমরা সবগুলো গেটকে একটা একটা সত্যক সারণীতে যদি আমরা দেখি, একটু দেখো সবগুলো গেটকে আমরা জাস্ট একটা সিম্পল সত্যক সারণীর সাহায্যে একটু মনে রাখার চেষ্টা করবো, যাতে করে আমাদের হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে না হয়। জাস্ট এক মিনিট, হ্যাঁ এক মিনিট হচ্ছে আমরা সবগুলো গেটকে একটা সত্যক সারণীর সাহায্যে মনে রাখার চেষ্টা করবো। দেখো আমরা ইনপুট দিলাম, জাস্ট ইনপুট দিলাম হচ্ছে এ এবং বি, হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা কী কী বের করবো, প্রথমে আমরা অর গেট করলাম, ধরো তাহলে অর গেট হচ্ছে এ অর বি করতে হবে, রাইট? এ অর বি করতে হবে, এরপর আমরা অ্যান করলাম, ধরো তাহলে এ এ বি এর উপরে সরি অ্যান করলাম, তাহলে কী করলাম আমরা, অ্যান মানে হচ্ছে এ বি বের করতে হবে গুণ, এরপর ধরো আমরা নর করলাম, নর মানে হচ্ছে কি এ বি এর উপরে হোল বার দিলাম, এরপর ন্যান করলাম, ন্যান মানে হচ্ছে কি ভাইয়া, ন্যান মানে হচ্ছে এই যে এ বি এর উপর আমরা কী দিলাম, হোল বার দিলাম, অরের উপরে হোল বার দিলে নর হয়ে যাবে, অ্যান্ডের উপরে হোল বার দিলে কি হয়ে যাবে, ন্যান্ড হয়ে যাবে, এরপর আমরা এ এক্স অর বি বের করলাম, এরপর আমরা এ এক্স নর করলাম, হ্যাঁ এ এক্স অর বি এর উপরে হোল বার দিলে নর হয়ে যাবে। তাহলে খেয়াল করো ইনপুটগুলো, এগুলো হচ্ছে ইনপুট, হ্যাঁ এ এবং বি হচ্ছে ইনপুট, তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। প্রথম অর বের করো, তাহলে যেখানে যেখানে ওয়ান আছে সেগুলো কি হবে, ওয়ান হবে, কারণ অরের ক্ষেত্রে ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসে, গুণিয়ে যাবে, রাইট? আর জিরো জিরো যোগ করলে কি আসবে ভাইয়া, জিরো আসবে, রাইট? জিরো আসবে। ওকে ফাইন, এ বি বের করো, এ বির ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যেখানে যেখানে জিরো আছে সেখানে জিরো হবে, তাহলে জিরো হবে জিরো হবে জিরো হবে, আর এখানে ওয়ান ওয়ান আছে এখানে কি হবে ভাইয়া, ওয়ান হবে, রাইট? ওকে, এখন অর যেগুলো বেরো সেগুলোকে উল্টিয়ে দিলে কি পাবো, নর পাবো, তাহলে এখানে আসছে হচ্ছে জিরো, এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান, এখানে আসছে ওয়ান ওয়ান, এখানে হয়ে যাবে হচ্ছে জিরো জিরো, ফাইন। এ বিগুলোকে উল্টিয়ে দিলে আমরা ন্যান্ড পাবো, তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো। এখন এক্সর এক্সর কীভাবে পাবো, এক্সর বিটাকে আমরা কীভাবে পাবো, আমরা জানি ইনপুট মিল থাকলে যে ইনপুট জিরো জিরো আছে তাহলে আউটপুট কী হবে, এক্সরের ক্ষেত্রে জিরো হবে, ইনপুট ওয়ান ওয়ান মিল আছে সেম ইনপুট তাহলে কী হবে, এখানে জিরো হবে, ইনপুট ভিন্ন হলে আউটপুট কী হবে, ওয়ান হবে। তাহলে এক্স অর এর উল্টা হচ্ছে এক্স নর, তাহলে এখানে জিরো আছে এখানে ওয়ান করে দিলাম, এখানে ওয়ান ওয়ান আছে এখানে জিরো জিরো করে দিলাম, এখানে জিরো আছে এখানে ওয়ান করে দিলাম। আচ্ছা, সরলীকরণ অনেক কঠিন লাগে, সরলীকরণ তো সহজ। বুঝছো, এটা বুঝছো, আমরা একটা চার্টের মধ্যে সবগুলো গেটকে দেখে ফেললাম, এটা তোমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু দেখবা যে প্রায় সময় চিত্র দিয়ে দিবে, ধরো দুইটা চিত্র দিচ্ছে, একটা হচ্ছে চিত্র এক আর একটা হচ্ছে চিত্র দুই, মনে করো চিত্র একের মধ্যে তোমাদেরকে দিচ্ছে নর গেট, আবার চিত্র দুইয়ের মধ্যে দিচ্ছে হচ্ছে ন্যান গেট, ঠিক আছে? এরকম দিফ দিয়ে ফেলতে পারে, একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, তাহলে এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট
যে টপিক সরলীকরণ সেটা চলে আসছে। আমরা আজকে সরলীকরণ করব, সরলীকরণের সাথে বিগত বছর প্রশ্নগুলো করে ফেলবো, রাজি? যারা ক্লাস করবে না তারা হচ্ছে কি হবে, তারা হচ্ছে মারা খাবে। আচ্ছা, সরলীকরণ হচ্ছে ভালো করে বুঝামু, ঠিক আছে? আগে তোমরা বলো সরলীকরণ করার পাশাপাশি হচ্ছে বোর্ড বোর্ড প্রশ্ন করবা কি না, ঠিক আছে? উড়াদুরা বোর্ড প্রশ্ন করবো, সরলীকরণে যত বোর্ড প্রশ্ন আসছে সব আজকে একদম শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে সরলীকরণ একদম মানে এমনভাবে তোমাদেরকে ইনপুটগুলো দিব যেন আউটপুট আর বের হবে না, পরীক্ষা পর্যন্ত মনে রাখলেই হচ্ছে। ওকে, তাহলে ভাইয়া শুরু করি, চলো সরলীকরণ শুরু আমাদের। এটা হচ্ছে আমাদের হট টপিক। কেন হট টপিক বললাম? কারণ এটা থেকে প্রশ্ন আসবেই 100%, ঠিক আছে? সরলীকরণ আসবেই, এটা শিওর। তাহলে উপরে লিখি কেমন? সরলীকরণে বলে অনেকের মারাত্মক সমস্যা, খেয়াল করো সরলীকরণ। সরলীকরণ শেষ করলে কিন্তু আর বেশি ক্লাস থাকবে না, আর বেশি টপিক থাকবে না, জাস্ট এনকোডার ডিকোডার এগুলোতে আরও সহজ, তাহলে এমনিই পারবা। ওকে, খেয়াল করো সরলীকরণ মানে কি। সরলীকরণ মানে হচ্ছে ভাইয়া, আচ্ছা, যখন তুমি একটা সার্কিটের মধ্যে অনেকগুলো ইনপুট দিচ্ছ, অনেকগুলো ইনপুট দেওয়ার পরে তোমার আউটপুট যেটা বেরোচ্ছে এটা অনেক বিশাল একটা আউটপুট বেরোচ্ছে। সো সবসময় হচ্ছে যারা তুমি চাইবে কি, সবসময় তুমি চাইবা তোমার যে ডিভাইসটা সেই ডিভাইস যেন ছোটো হয়, অর্থাৎ মানুষ যেন এটা খুব সহজে ক্যারি করতে পারে, খুব সহজে ইউজ করা যায়। মানুষ তো এটাই চায়, রাইট? আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের যে মোবাইল ফোনগুলো আছে এগুলো অনেক ছোটো হয়ে যাচ্ছে, যেন হচ্ছে মানুষ সহজে ক্যারি করতে পারে, তাদের যেন কমফোর্টেবল ফিল হয়। তো এই কারণে সব ক্ষেত্রে হচ্ছে দেখা হয় যে তোমার সুইচিং সার্কিটের ক্ষেত্রে বা যখন লজিক ফাংশনগুলো হচ্ছে সার্কিটের মধ্যে দেওয়া হয় তখন এগুলো যেন ছোট করা হয়, মানে ছোট ইনপুট ঠিকই যাবে বাট এটা ছোট আকারে থাকবে, ঠিক আছে? এগুলো করার জন্য আমাদের কী লাগবে? সরল লাগবে, সরলীকরণ। সরলীকরণ জানতে হলে আমাদের কী রাখবে? আমাদের সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। তোমাদের মেন সমস্যা হচ্ছে সূত্রের মধ্যে তোমাদের প্রবলেম আছে, সূত্র কিন্তু খুব ভালোভাবে তোমাদের কী থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। তাহলে সূত্রগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে? একটু খেয়াল করো সূত্রগুলো একটু দেখো ভাইয়া। প্রথমে আমরা দেখবো হচ্ছে মৌলিক উপপাদ্য। সরলীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো হচ্ছে কি ভাইয়া, মৌলিক উপপাদ্য। কি বললাম আমার সাথে পড়ো, মৌলিক উপপাদ্য, ঠিক আছে? এই মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা দুইটা উপপাদ্য দেখবো। একটা হচ্ছে যোগের, যোগের ক্ষেত্রে কেমন উপপাদ্য আমরা ইউজ করবো, অর্থাৎ যোগের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো, আরেকটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রথমে দেখো, যোগের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো তাহলে কীভাবে করবা, ধরো এ, এই যে এ, এখন তোমার প্রশ্ন দিতে পারে যে ভাই আপনি এ কেন নিলেন। আচ্ছা, কয়েকটা বিষয় তোমাদেরকে জানাই রাখি। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ডিজিট নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। এই দুইটা ডিজিট ছাড়া বুলিয়ান অ্যালজেব্রা আর কোনো ডিজিট ইউজ করা হয় না। তার মানে আমি যখন এই যে সরলীকরণের ক্ষেত্রে কোনো ইনপুট নিয়ে কাজ করব, কোনো চলক নিয়ে কাজ করবো, তুমি মনে রাখবা সেই চলকের মান, মনে রাখবা সেই চলকের মান এক্স ওয়াই জেড এবিসি হোয়াট এভার, সেই চলকের মান হয় জিরো হবে না হয় ওয়ান হবে, হয় জিরো হবে না হয় ওয়ান হবে, হয় জিরো হবে না হয় ওয়ান হবে, বুঝছো? তার মানে আমি যদি চলক এখানে নেই, তুমি মনে করবো ওই চলকের মানটা হয় জিরো হইতে পারে না হয় ওয়ান হইতে পারে, কখন কী হবে এটা আমরা দেখবো। আচ্ছা চলো, তাহলে যোগের ক্ষেত্রে প্রথমে তুমি খেয়াল রাখবা, যদি তুমি যোগের ক্ষেত্রে এই চলকের সাথে বা এ বি সি এখানে যেই থাকুক, এ থাকুক বি থাকুক ডি থাকুক যেই থাকুক যেই থাকুক তুমি থাকো, নো প্রবলেম, যদি আমরা জিরোর সাথে কোনো চলককে যোগ করি তাহলে খেয়াল রাখবা ওই চলকটাই আসবে। কী আসবে ভাইয়া? ওই চলকটাই আসবে, মনে রাখবা। এবার দেখো, কোনো চলকের সাথে যদি আমরা কখনো ওয়ানকে যোগ করি, আমরা একটু আগে আমি অনেকবার বলছি যোগের ক্ষেত্রে যদি ইনপুট ওয়ান হয়, পৃথিবী যদি উল্টেও যায় আউটপুট সবসময় ওয়ান আসবে। যোগের ক্ষেত্রে ইনপুট ওয়ান থাকা মানে হচ্ছে আউটপুট ওয়ান, এখানে আর কোনো সন্দেহ নাই। ওকে, তিন নাম্বার দেখো, যদি তুমি চলকের সাথে চলক, সেম চলক যদি যোগ করো, এই যে এ এবং এ দুইটা সেম চলক না? আবার ধরো তুমি বললা বি প্লাস বি, তুমি বললা এক্স প্লাস এক্স, যদি সেম চলক যোগ করো এক সেম চলকে আউটপুট আসবে, যেমন বির সাথে বি যোগ করলে বি আসবে, এক্সের সাথে এক্স যোগ করলে কি আসবে ভাইয়া? এক্সই আসবে, ঠিক আছে? ওকে ফাইন, এরপরে আসো, যদি একটা চলক আরেকটা চলকের বিপরীত হয়, মানে পূরক হয়, তখন কি আসবে? ওয়ান আসবে। যোগের ক্ষেত্রে একটা চলক একটা চলকের বিপরীত হলে, যেমন এ হচ্ছে একটা চলক, এ বার হচ্ছে এ এর বিপরীত, তখন আউটপুট কি আসবে? ওয়ান আসবে। এখন কেন আসে একটু খেয়াল করো, দেখো আমি বললাম বুড়িয়ে এলজেব্রা যখন তুমি সরলীকরণ করবা, মনে রাখবা তোমার চলকগুলোর মান হয় জিরো হবে না হয় কী হবে ভাইয়া? ওয়ান হবে, ঠিক আছে? ওকে,
তাহলে এ দেখো, এর সাথে তুমি যখন জিরোকে যোগ করতেছ তখন এ কেন আসতেছে? কারণ তোমার এ এর মান যদি তুমি জিরো ধরো তাহলে আউটপুট জিরো আসবে, এ এর মান যদি তুমি ওয়ান ধরো, যেহেতু যোগের ক্ষেত্রে ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসছে, তাহলে এই আসবে। তার মানে এ প্লাস জিরো হইলে এ কেন আসতেছে, চলক কেন আসতেছে? কারণ চলকের মান আমরা যেটা ধরবো সেটাই আউটপুট আসবে, এই কারণে আমরা লিখলাম চলক মাইনিট। হ্যাঁ, ওকে। এরপরে যোগের ক্ষেত্রে ইনপুট যদি ওয়ান হয়, চলক যেই থাকুক সবসময় কি আসবে? ওয়ান আসবে, নো প্রবলেম। ওকে, সেম চলক যোগ করলে সেম চলক আসবে, এটা তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ এর মান তুমি যদি জিরো ধরো তাহলে এটাও জিরো, এটাও জিরো, আউটপুট জিরো আসবে। জিরো মানে কি? এ এর মান তুমি যদি ওয়ান ধরো, হ্যাঁ, এটাও ওয়ান, এটা ওয়ান, আউটপুট ওয়ান আসবে। তার মানে এই আসবে, যেটা ধরছো সেটাই আসবে। আচ্ছা, যদি একটা একটার বিপরীত হয় তখন কি হয়? ধরো তুমি এ এর মান ধরছো হচ্ছে জিরো, কিন্তু এ বার কত হবে ভাইয়া? ওয়ান হবে। এ তুমি জিরো ধরছো কিন্তু এ বার কত হবে? ওয়ান হবে। এই যে জিরো এর বিপরীত হবে, আমরা জানি যোগের ক্ষেত্রে ইনপুট ওয়ান চলে আসলে আউটপুট সবসময় কি হয়? ওয়ান হয়। তার মানে যোগের ক্ষেত্রে একটা চলক আরেকটার বিপরীত হলে, মানে একটা একটার পূরক হইলে অবশ্যই ওয়ান হবে। এই চারটা সূত্র একদম মাথায় ঠুকাই ফেলো, ঠিক আছে? এরপর আসো গুণে। গুণের ক্ষেত্রে দেখো, যদি এ এ এখানে এ এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, আবারও বলছি এ বি সি ডি ই এফ জি এইচ, তোমার নাম আমার নাম যে কোনো নাম এখানে থাকতে পারবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এর সাথে তুমি যদি জিরোকে গুণ করো তাহলে কি আসবে? জিরো আসবে, ইটস নর্মাল, কারণ আমরা জানি কোনো চলকের সাথে বা কোনো কিছুর সাথে জিরোকে গুণ করলে জিরোই আসে। আমার সাথে গুণ করলে আমি কী হয়ে যাবো? জিরো হয়ে যাবো, ঠিক আছে? ওকে, ফাইন। এরপর খেয়াল করো, আমরা যদি এর সাথে ওয়ানকে গুণ করি তাহলে কি আসবে? এই আসবে। কেন ব্যাপারটা কেন আসবে? আচ্ছা, তুমি ধরো এর মান ধরছো হচ্ছে জিরো ভাইয়া, কী ধরছো? জিরো। তাহলে জিরোর সাথে এর মান যদি তুমি জিরো ধরো, জিরোর সাথে ওয়ানকে গুণ করলে কি আসবে? জিরো আসবে। তার মানে এর মান তুমি যেটা ধরছো সেটাই আউটপুটে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি এর মান ধরছো হচ্ছে ওয়ান, কেমন? তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি আসবে? ওয়ান আসবে। তার মানে এর মান তুমি যেটা ধরছো সেটাই আসতেছে, এ কারণে কোনো চলকের সাথে ওয়ান যদি গুণাকারে থাকে চলকে হচ্ছে আউটপুটে আসে, ঠিক আছে? ফাইন। তিন নাম্বার, যদি সেম চলক গুণ করা হয়, ধরো এ এ বি বি এক্স এক্স, এরকম এক কোটিও যদি একসাথে গুণ করা হয়, যেমন এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু, এরকম এক কোটিও যদি গুণ করা হয় ওই চলকটাই আউটপুটে আসবে, ফাইন। তাহলে এখানে হচ্ছে চলকটাই আসবে। ওকে, যোগের ক্ষেত্রেও সেম, যদি একটা চলক আরেকটা চলকের পূরক হয়, মানে বিপরীত হয়, হ্যাঁ, আউটপুট কি আসবে ভাইয়া? জিরো আসবে। কেন? কারণ তুমি যদি এর মান জিরো ধরো, যে এর মান তুমি জিরো ধরছো, আলটিমেটলি এ বার মানে হচ্ছে কি হয়ে যাবে ভাইয়া? ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে কী হচ্ছে? এ বার মানে ওয়ান হচ্ছে। তাহলে আমরা ইনপুটে যদি জানি গুণের ক্ষেত্রে যদি ইনপুটে জিরো আসে, আউটপুট সবসময় জিরো আসে, এর মান তুমি যদি ওয়ান ধরো, সাপোজ তুমি এর মান ধরছো ওয়ান, ওকে ফাইন, এর মান ধরছো তুমি ওয়ান, কিন্তু এ বার সমান কী হয়ে যাবে? ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো হয়ে যাবে, কারণ বার মানে হচ্ছে উল্টা, জিরো ধরলে ওয়ান, ওয়ান ধরলে জিরো, এখানে এ বার সমান জিরো হয়ে যাবে। তাহলে ইনপুটের ক্ষেত্রে জিরো থাকলে আউটপুট জিরো আসে, ঠিক আছে? ওকে, ফাইন। আশা করি ভাই এগুলো আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এই দুটা, এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য, এগুলো আমাদের লাগবেই। এখন সব থেকে ক্রুশাল যেগুলো সেগুলো হচ্ছে এই যে আমাদের লাগবে হচ্ছে ডিমর্গ্যানের উপপাদ্য। ডিমর্গ্যান সাহেবের উপপাদ্যগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো সব থেকে বেশি ইউজ করা হয়, সবগুলো ইউজ করা হয়, বাট ডিমর্গ্যানের উপপাদ্য সব থেকে বেশি আমাদের প্রয়োজন হয়, ডিমর্গ্যানের উপপাদ্য, ঠিক আছে? খেয়াল করো, তাহলে ডিমর্গ্যানের উপপাদ্য কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে যদি আমরা দেখি যে একাধিক চলকের মাঝে যদি যোগ থাকে, যেমন এ অর বি অর সি অর ডি অর ই অর, মানে এরকম কোটি কোটি সবগুলো মাঝে কি আছে? যোগ আছে। ধরো এ অর বি অর সি ডি, এরকম কোটি কোটি কি আছে? যোগ আছে। হ্যাঁ, যদি আমরা জানি, যদি আমরা দেখি যে একাধিক চলকের উপরে কি থাকে? যোগ থাকে, এই যে যোগ চলকের মাঝে যদি যোগ থাকে এবং পুরোটার উপরে যদি কী থাকে ভাইয়া? হোল বার থাকে। কী থাকে? হোল বার থাকে, সবগুলোর মাঝে যোগ আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পুরোটার উপরে কী আছে? হোল বার। তাহলে এটা আমরা কী করবো? এখানে আমরা যেটা করবো, এই যে প্রত্যেকটা চলকের পরে প্লাসগুলোকে হচ্ছে ইনটু করে দিব। হ্যাঁ, এই প্লাসগুলোকে আমরা কী করে দিলাম? ইনটুতে রূপান্তর করে দিলাম। প্রোডাক্টের উপরে বাড়ছিল, এখন বারটাকে তুমি ভেঙে ভেঙে বসাই দিবা। তাহলে এখানে একটা বার বসাইছো, হ্যাঁ, এটাতে এটাতে বসাইছো, এটাতে বসাইছো, এটাতে বসাইছো, বুঝতে পারছি? গট ইট? তার মানে তোমাকে যদি আমি বলি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, তোমার মনে করো বললাম ধরো এক্স ওয়াই জেড প্লাস, মনে করো ডি, হ্যাঁ, ধরো আমি বললাম এক্স ওয়াই জেড প্লাস, মনে করো ডি, কথার কথা, প্রোডাক্টের উপরে হোল বার আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ সবগুলো চলকের মাঝে প্লাস আছে এবং এর পাশাপাশি প্রোডাক্টের উপরে কী আছে? বার আছে। তাহলে তুমি কী করবা? প্লাসগুলোকে ইনটু করে দিবা। জাস্ট এই পয়েন্টটা মাথায় রাখো, প্লাসগুলোকে তুমি ইনটু করে দিছো,
পুরোটার উপরে বার ছিল, বারগুলোকে ভেঙে দিবা, বারটাকে হচ্ছে কি করে দিবা, ভেঙে জাস্ট সবার উপর হচ্ছে বসাই দিবা। সিম্পল, খুব ইজি, ঠিক আছে? ওকে ফাইন, এটা হচ্ছে ডিবর্গারের প্রথম উপপাদ্য, ডিবর্গারের প্রথম উপপাদ্য এটা। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, আমাদের সেকেন্ড যেটা সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে একাধিক চলকের উপর হচ্ছে কি আছে ভাইয়া, একাধিক চলকের উপরে, একাধিক চলকের মাঝে গুণ আছে, যেমন এখানে কোনো প্লাস আছে নাই, এখানে আছে এ বি সি, এ বি সি সবগুলোর মাঝে কি আছে, গুণ আছে, সবগুলোর মাঝে কি আছে, গুণ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি পুরোটার উপরে কি হয় ভাইয়া, বার হয়, তাহলে তুমি কি করবা, এখানে গুণ, এখানে প্লাস ছিল গুণ করে দিছ, যোগের ক্ষেত্রে যোগ ছিল গুণ করে দিছ, এখন গুণ আছে তুমি কি করে দিবা, প্লাস করে দিবা, মানে দুনিয়াদার উল্টা করে দেওয়া আর কি, বুঝছো? ওকে, এখানে গুণ ছিল তুমি এখানে কি করে দিলা, প্লাস করে দিলা, পুরোটার উপরে বার ছিল, পুরোটার উপরে বার থাকা মানে হচ্ছে এই বারটাকে ভেঙে ভেঙে বসাই দেওয়া। যদি আমি তোমাকে এখন বলি যে এক্স ওয়াই জেড, মনে করো ডি, এরপর সি, পুরোটার উপরে কি আছে, এখন বার আছে, এখন দেখো সবগুলোর মাঝে যেহেতু ইনটু আছে, তুমি কি করবা, সবগুলোর মাঝে প্লাস নিয়ে আসবা, এরপর উপরে হোল বার আছে এটাকে ভেঙে ভেঙে বসাই দিবা। ক্লিয়ার? ডি মর্গানে এই দুইটা উপপাদ্য মনে মনে থাকবে তোমাদের, বলো, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডি মর্গানের এই দুইটা উপপাদ্য হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? পারবানি? দিয়ে বলো, দ্রুত বলো, দ্রুত দ্রুত, টাইম নষ্ট করো না। মনে থাকবে? ওকে, মনে থাকলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা কেমন কি করব এখন, হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিমর্গান উপপাদ্য দেখলাম, ঠিক আছে, কয়েকটা সহায়ক উপপাদ্য দেখে যেগুলো আমাদেরকে হেল্প করবে, হ্যাঁ, উপপাদ্য করতে হেল্প করবে। আমি এটা মুছে দিই, কেমন, এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে দিলে আমার জন্য একটু বেটার হয়। আচ্ছা, আমি এখানে লিখি, দেখো সহায়ক উপপাদ্য এখানে লিখি, তাইলে না মুছি, তোমরা একটা অ্যাসেস নিয়ে নাও যদি তোমাদের প্রয়োজন হয়। সহায়ক উপপাদ্য একটু আগে পড়লাম ডিমর্গানের উপপাদ্য, এখন আমরা পড়বো সহায়ক উপপাদ্য, ঠিক আছে? খেয়াল করো, সহায়ক উপপাদ্যের মধ্যে আমরা প্রথমে দেখবো এক্স অর বি এর যে সূত্রটা আমরা শিখে আসছি ভাইয়া, সেটা এখানে কাজ করবে। এক্স অর বি সমান আমরা কি জানি, এক্স অর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, কেমন? এরপর আমরা এক্স নরের যে সূত্রটা একটু আগে শিখে আসলাম, এক্স নরের কি সূত্র শিখলাম ভাইয়া, এক্স নরের সূত্র আমরা শিখলাম হচ্ছে এ বার, এ বার বি বার, দেখো এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নরের সূত্র। তাহলে এই দুটো সূত্র আমাদের এখানে অবশ্যই কাজে লাগবে, এগুলোকে আমরা বলছি সহায়ক উপপাদ্য, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমাদের আরেকটা উপপাদ্য কাজে লাগবে, সেটা হচ্ছে যদি কখনো আমরা দেখি যে কোনো একটা চলকের উপরে, মনে রাখবে কোনো একটা চলকের উপরে ডাবল বার আছে, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ ওয়ার্ড এভার, যদি কোনো কিছুর উপরে ডাবল বার থাকে ভাইয়া, কী বার থাকে, ডাবল বার, কী বার থাকে, ডাবল বার, কয়টা বার, দুইটা বার, কয়টা বার, দুইটা বার, তাহলে আউটপুটে কী আসবে, ওইটাই আসবে, ওই চলকটাই কি আসবে, আসবে। লজিকটা একটু বোঝাই তোমাদেরকে, ধরো তুমি এ এর মান ধরছো হচ্ছে কি ভাইয়া, জিরো, তাহলে এ বার সমান কি আসবে ভাইয়া, এ বার সমান হচ্ছে ওয়ান আসবে, কেমন? এ যদি জিরো ধরো তাহলে এ বার সমান কি আসবে, ওয়ান, তাহলে এ বারের মান হচ্ছে কত, ওয়ান, তাহলে এ বারের উপর, এ বারের উপর তুমি যদি আরেকটা বার দাও তাহলে এ বার কত ছিল, ওয়ান, তাহলে এ বারের উপর আরেকটা বার দিচ্ছে, তার মানে ওয়ানটা কেড়ে গেছে, উল্টে গেছে, আবার কেড়ে গেছে, জিরো, তার মানে এ যে জিরো ধরছো, এ ডাবল বানানো হচ্ছে কি, জিরো। তারপরে কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে ওইটাই হচ্ছে কি আসে, ফিরে আসে, রাইট? আচ্ছা, ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য। কী কী বললাম, যে এক্স অর বি, এক্স নর, মানে এক্স অর বি, এক্স অর বি হোল বার, এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে। যদি কখনো ডাবল বার থাকে কোনো কিছুর উপরে তাহলে কি ওই চলকটাই আসবে, ধর আমি তোমাকে বললাম যে এক্স ওয়াই জেড এটার উপর ডাবল বার আছে, তাহলে কী হবে, এটার অ্যান্সারটা কী হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে এক্স ওয়াই জেড, আর কোনো বারটার আসবে না, একটা একটা কাটাকাটি হয়ে কি চলে যাবে, ঠিক আছে? এ এক্স ওয়াই জেড ডাবল বার মানে হচ্ছে কি আসবে, এক্স ওয়াই জেড ই আসবে, তাহলে কোনো কিছুর উপরে ডাবল বার থাকা মানে হচ্ছে ওটা আবার ফেরত আসা, মানে ওটার উপর আর কোনো কিছু হবে না, হ্যাঁ উঠে যাবে, হ্যাঁ একটা একটার সাথে হচ্ছে মারামারি করে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ফাইন, এরপর খেয়াল করো
আমাদের আরেকটা উপপাদ্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। কি বললাম ভাইয়া? বিভাজন। হ্যাঁ, বি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের, মাঝে মাঝে কিন্তু আমরা সরলীকরণ মিলাইতে পারি না, এটা এই উপপাদ্য আমরা জানি না বলে। হ্যাঁ, তাহলে বিভাজন উপপাদ্য কেমন খেয়াল করো, যদি এরকম থাকে, ধরো এ বি, এ অর বি সি, তিনটা ডিফারেন্ট চলক আছে, তিনটা ডিফারেন্ট চলক, আবার বলছি তিনটা ডিফারেন্ট চলক এরকম যদি থাকে, তাহলে তুমি কীভাবে লিখবা? এটাকে আমাদের লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে তুমি কি করবা, এ এর সাথে প্রথমে বিকে লিখবা। এই যে প্রথমে এ এর সাথে বিকে লিখছে, তাহলে কী হয়েছে, এ অর বি, মানে এ প্লাস বি। এরপর তুমি এ এর সাথে সি কে লিখবা, এ প্লাস সি। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য, এটা প্রায় আমাদের কাজে লাগে, ঠিক আছে? এরকম একটা কিন্তু আমাদের অঙ্ক, আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড নাকি কোনো একটা বোর্ডে আসছে, মানে জাস্ট এই ছোট্ট একটা ম্যাথ করলেই 2 নম্বর পেয়ে যাচ্ছ অনুধাবনে। আচ্ছা, ম্যাথগুলো করতে গেলে প্রবলেম হয় ভাইয়া? আচ্ছা, নো প্রবলেম, আমরা এখন দেখবো যে ম্যাথগুলো আমরা কীভাবে করবো, ঠিক আছে? কয়েকটা ম্যাথ দেখলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জাস্ট সূত্রগুলো একটু মাথায় রাখো, সূত্রগুলো কী কী দেখো, যোগের নিয়মগুলো একটু খেয়াল করো। জিরোর সাথে আমরা চলককে কখনো যোগ করলে আমাদের চলকে হচ্ছে আউটপুট আসবে, যোগের ক্ষেত্রে ইনপুট 1 হইলে চলক যেই থাকুক সবসময় 1 আসবে, যোগের ক্ষেত্রে সেম চলক যদি কখনো চলে আসে, একটা না একের অধিক মনে করো সেম চলক আসছে। সেম চলক বলতে আমি কী বোঝাচ্ছি, ধরো এরকম আসছে, সাপোজ এরকম আসছে, ধরো এ বার বি সি, আবার মনে করো এ বার বি সি, দেখো তো এটা আর এটা হুবহু সেম না, একটা চলক না একের অধিক চলক থাকে, উইট ডাজেন্ট ম্যাটার, সেম নাকি বলো? সেম, এ বার বি সি যেমন, এ পরের এ বার বি সি তেমন, সেম চলক হলে কী লিখবা তুমি, এটাকে একবারই লিখবা, এ বার বি সি লিখবা, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তার মানে সেম চলক যোগ করলে সেম চলকে হচ্ছে আউটপুট আসবে। ওকে, একটা একটা বিপরীত হলে সবসময় আউটপুট কী আসবে, যোগের ক্ষেত্রে 1 আসবে, গুণের ক্ষেত্রে যেখানে যেখানে 0, যে 0 আছে আউটপুট 0 হবে, আর যদি 1-এর সাথে কখনো আমরা গুণ করি, কোনো চলকের সাথে 1 গুণ করলে চলকে আউটপুট আসবে, কারণ চলকের মান তুমি যেটা নিবা সেটা আউটপুট আসে। ওকে, সেম চলক গুণ করলে, ধর আমি সেম চলক বলতে কী মিন করতেছি, ধরো এরকম এ বার বি, হ্যাঁ মনে করো ইনটু আবার এ বার বি, তাহলে সেম চলক না এটা, এটা সেম না, এ বার বি, এ বার বি, তাহলে সেম চলকে কী আসবে, আউটপুট আসবে, ঠিক আছে? নট অনলি যে একটা একটা সিঙ্গেল ইনপুট থাকবে এরকম না, একের অধিক সেম ইনপুট হইলেও, সেম হইলেই হচ্ছে, সেমটাই হচ্ছে আউটপুট আসবে। ওকে, এরপর এ ইনটু এ বার ইকুয়াল কী আসবে, সবসময় 0 আসবে, কারণ একটা একটা বিপরীত হয়ে যায়, আলটিমেটলি একটা 0 হয়ে যায়, 0-এর সাথে গুণ করলে 0-ই আসে। ডি মর্গানের উপপাদ্য খুবই সিম্পল, সবগুলো চলকের মাঝে যদি প্লাস থাকে, পুরোটার পুরো হোল বার থাকলে প্লাসগুলোকে ইনটু করে দিবা, উপরে বারটাকে ভেঙে ভেঙে প্রত্যেকটা চলকের উপরে বসাই দিবা, খুবই সিম্পল। সেকেন্ড থিং হচ্ছে, যদি পুরোটার উপরে হচ্ছে হোল বার থাকে এবং মাঝখানে যদি সবগুলো ইনটু আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে আমরা কী করবো, মাঝখানে প্রত্যেকটা চলকের পরে প্লাস নিয়ে আসবো আর বারটাকে ভেঙে ভেঙে বসাই দিব। সহায়ক উপপাদ্যের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স অর এক্স নর, যেটা কাজে লাগবে, আর কোনো চলকের উপর ডাবল বার থাকলে ওইটাই ফেরত আসবে, এটা চলক না, এটা বিশাল একটা মনে করো মান, ধরো এরকম একটা মান দিছে, যে ধরো এক্স ওয়াই জেড, হ্যাঁ সি ডি, মনে করো এখানে ছোটো ছোটো অনেক বার আছে, অনেক কিছু আছে, কিন্তু এটার উপর কী আছে, ডাবল বার, একটা একটা বার চলে যাবে, জাস্ট এটাই, যদি শুধুমাত্র এটাই আসবে, ঠিক আছে? এরপর বিভাজন উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, এ প্লাস বি সি থাকলে প্রথমে এর সাথে বি কে দিবা, এরপর এর সাথে সি কে দিবা। ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে এখন আসো, এখন আমরা সরাসরি হচ্ছে ম্যাথে চলে যাই, তোমরা সবাই হচ্ছে সামনে। আচ্ছা, আমি বইটা একটু কালেক্ট করি, দেখো আমার হচ্ছে শিটটা একটু বের করি। তাহলে সরাসরি হচ্ছে আমরা সরলীকরণে ম্যাথগুলো একটু করে ফেলি, কেমন? খেয়াল করো, ম্যাথগুলো করলে আশা করি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, কেমন? চলো শুরু করা যাক, পানি পিবে আশা লাগছে। ওকে, শুরু করবো হচ্ছে কি দিয়ে বলো, কোন বোর্ড দেখি, ভোট
ভোট দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা সরলীকরণের বোর্ড প্রশ্নগুলো এখন শেষ করে দিব। টাইম নাই, টাইম নাই, তো সরলীকরণের বোর্ড প্রশ্ন এখন শেষ করে দিব, সময় নেই। আচ্ছা একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের আজকে আজকে হচ্ছে সরলীকরণ শেষ হবে, রাইট? তাহলে সরলীকরণের পরের যে টপিকটা আমাদের থাকবে, মানে পরের যে ক্লাসটা আমাদের হবে, সেই ক্লাসে আমাদের কয়টা টপিক বাকি থাকবে? সেখানে আমাদের গেট বাস্তবায়ন বাকি থাকবে, এনকোডার, ডিকোডার, অ্যাডার, এগুলো বাকি থাকবে, মাত্র চারটা টপিক বাকি থাকবে। কী কী বললাম? আমাদের গেট বাস্তবায়ন বাকি থাকবে, এনকোডার, ডিকোডার বাকি থাকবে, এরপর হচ্ছে অ্যাডার বাকি থাকবে। এগুলো করলে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস শেষ, এরপর আমরা সিকিউ সলভ করবো। আর সিকিউ যখন আমরা সলভ করবো, তখন হচ্ছে আমরা আমাদের যেই সরলীকরণ যেগুলো করলাম এগুলো স্কিপ করবো, কারণ এগুলো আমাদের দরকার নাই, রাইট? আচ্ছা ওই যে মারামারি করিও না, মারামারি করিও না। আচ্ছা দাঁড়াও আমি দেখি, আমি আমি করাই, ইম্পর্টেন্ট একটা করাই। ওকে, তাহলে আমরা হচ্ছে তোমার রাজশাহী দিয়ে শুরু করি। রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19টা হচ্ছে একটু জটিল আছে, বুঝছো? সবগুলাই করবো, একটু ওয়েট করো, করবো, নো প্রবলেম, প্যারা নাই, চিল, সবগুলাই করবো। বাট রাজশাহী দিয়ে স্টার্ট করতেছে, একটু জটিল আছে, বুঝছো? এটা একটু জটিল আছে, একটু খেয়াল করো, জটিল আছে বলে করতেছে। দেখো এটা একটু জটিল আছে, খটা একটু প্যারা দিবে হালকা করে, হ্যাঁ হালকা করে একটু প্যারা দিবে, খেয়াল করো। রাজশাহী বোর্ড 19, দেখো একটু রাজশাহী 19। আচ্ছা রাজশাহী বোর্ড 19-এর খ প্রশ্ন আসছে একটা সরলীকরণ। রাজশাহী বোর্ড 19-এর খ প্রশ্ন একটু জটিল আছে, আবারও বলছি জটিল আছে, কেন জটিল আছে এখন দেখবা। দেখো বাবা তোমরা কেন পারো না একটু খেয়াল করো, এখানে আসতে হচ্ছে এ বার বি প্লাস এ সি প্লাস বি সি, এটাকে সরল করো, বলছে যে এ বার বি প্লাস এ সি প্লাস বি সি, হ্যাঁ বলছে বাবা এটাকে কী করো, সরল করো, ঠিক আছে? আচ্ছা তাহলে কেমনে করব, আসো তুমি খেয়াল করো, এখানে হচ্ছে কী আছে, এখানে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ সি প্লাস হচ্ছে কি বি সি আছে, রাইট? তাহলে আমি আগে করি, তারপর তোমাদেরকে বুঝাই, আগে না করার আগে বুঝাইলে কিছুই বুঝবা না, ঠিক আছে? ওকে তাহলে এখন আমরা করলাম হচ্ছে, ধরো এখানে আমরা করলাম হচ্ছে বি সি প্লাস বি, মনে করো বি বার সি, ওকে ফাইন। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে হচ্ছে এ বার বি প্লাস এ সি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে, বি ইন্টু হচ্ছে কি বি সি প্লাস হচ্ছে বি ইন্টু আচ্ছা বি ইন্টু হচ্ছে তোমার কী হবে, বি সি ইন্টু হচ্ছে বি বার, ঠিক আছে? ওকে ফাইন করলাম। এখন যদি আমরা কমন নিতে চাই তাহলে কমন যায়, আচ্ছা এখানে কমন যায় কিনা দেখো তো, এ বার বি সেটা আমরা কী করলাম, এই যে এটা হচ্ছে এটা তো জিরো হয়ে যায়, রাইট? আচ্ছা এটা তো জিরো হয়ে যায়, এটা জিরো হইলে তো হবে না, বরবাদ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মনে হয় হচ্ছে একটু জটিল আছে, এটা কীভাবে করা যায়, এ বার বি প্লাস এ সি প্লাস হচ্ছে, আচ্ছা এটার সাথে আচ্ছা আমরা এ ইন্টু এ বারকে গুণ করে দেখি মিলে কিনা, বুঝছো? আমি আগে করি তারপর হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বার বি সি, ওকে। এখন দেখো আমরা যদি হচ্ছে এখানে কি করি, এখান থেকে হচ্ছে কমন যাচ্ছে এ বার বি সি, আচ্ছা এ বার বি প্লাস হচ্ছে এ বি সি প্লাস এ সি প্লাস হচ্ছে তোমার এ বার বি সি, ওকে ফাইন। এখানে কী কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে হচ্ছে তোমার যদি আমরা বি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ বার প্লাস এ সি, নাকি? মিলতেছে না, আচ্ছা যাই হোক, দেখি আমরা
এরপর এখানে যদি হচ্ছে আমরা সি কমন নেই, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস এ বার বি। ওকে, এরপর এখানে হচ্ছে আমরা দিলাম বি, এখানে যদি এটাকে আমরা করি, এটাকে হচ্ছে আমরা অন্যভাবে লিখতে পারি, বিভাজন উপাদ্য অনুসারে লিখতে পারি হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ, লিখতে পারো হচ্ছে এ বার সি, এরপর এটাকে লিখতে পারি হচ্ছে এসি, এটাকে লিখতে পারি হচ্ছে তোমার সি ইন্টু এ পার প্লাস এ প্লাস হচ্ছে এ প্লাস বি। ফাইন, তো এটা সমান জিরো। আচ্ছা, এটা একটু জটিল, এটা একটু জটিল, এটা বাদ দাও, এটা আমি পরের ক্লাসে করাবো না, সমস্যা নেই, এটা হচ্ছে মিলাতে পারতেছি না আমি, এটা হচ্ছে একটু জটিল করে দিছে, এটা আমি পরের ক্লাসে করাবো। এটা এটা মনে হয় এটা জাস্ট হচ্ছে একটু, এটা একটু কোন একটা মানে প্রবলেম আছে বুঝছো, এখানে এটা একটু জটিল, এটা এটা বাদ দাও, এটা আমি এটা একটু দেখতে হবে আমার, মানে এখানে এ বার বি প্লাস এসি প্লাস হচ্ছে বিসি দিছে, তো সো নর্মালি হচ্ছে এখানে যেটা হয়, মনে করো আমরা যদি এ বার বি, এখানে যদি আমরা সি কমন নেই, তাহলে কী হবে, এ প্লাস বি হবে, রাইট? জাস্ট এইটুকুই তো হচ্ছে, আর কিছুই তো করা যাচ্ছে না, রাইট? আর তো ছোটো করা যাচ্ছে না, বাট এত ছোটো কিন্তু অ্যান্সার করলে হবে না, এটা আরও বড় করা যাবে, আরও অনেক কিছু এখানে করা যাবে, ঠিক আছে? সো এটা এটা হচ্ছে আমরা পরের ক্লাসে করবো, একটু মাথায় রাখবার আশাই বোট উনিশ, আমি বলছি না একটু জটিল আছে, একটু সমস্যা আছে, এটা আমরা পরের ক্লাসে করবো, ঠিক আছে? এটা আমরা নর্মালি করলে এইটুকুই হয়, বাট এখানে আমাদের কোনো একটা চলক নিচ থেকে আনতে হবে, তাহলে এটা মিলানো সম্ভব, বুঝছো? যেমন এখানে একটা এ আনতে হবে, আমি এটা বুঝতেছি, বাট এটা মিলতেছে না কেন সেটা বুঝতেছি না, বুঝতে পারছো? এখানে একটা এ আনতে হবে, তাহলে এ আনলে তো মিলার কথা, আমি তো চেষ্টা করলাম, এ বি প্লাস হচ্ছে এ সি, এখানে যদি আমরা হচ্ছে এ প্লাস এবার নিয়ে আসি, এটা মিলার কথা, ঠিক আছে? তারপর এ বার বি, আমি আবার চেষ্টা করতেছি, দেখো এ সি প্লাস এ বি সি প্লাস হচ্ছে এ বার বি সি, তাইলে এখানে হচ্ছে কমন যায় হচ্ছে কি, এখানে সি কমন যায় না, তো মিলার কথা এটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মিলতেছে তো, আচ্ছা মিলতেছে, আমরা যদি হচ্ছে এখানে লিখলাম এ বার বি প্লাস এ সি যদি আমরা রাখি, এখানে ভাইয়া কী কমন যায় বলো তো, এখানে সি কমন যায় না, তাহলে সি না মিলতেছে না, আচ্ছা বি সি কমন যায়, এই যে বিসি কমন যায়, বিসি কমন দিলে হচ্ছে এ প্লাস এ বার, ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে এ বার বি প্লাস এ সি প্লাস বি সি ইন্টু ওয়ান, হ্যাঁ এখান থেকে আবার কী কমন যায়, এখান থেকে হচ্ছে আবার কমন যায় হচ্ছে তোমার এখান থেকে যদি আমার কমন নেই কী আসে, সি হইলে হচ্ছে এ প্লাস বি, তাহলে এটাই অ্যান্সার আর কি, এ বার বি প্লাস এ সি প্লাস বি সি, আর তো কিছু কমন যায় না, যাই যাই, যদি আমরা বি সি এটাকে লিখি না যায় না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই এটাই হবে, আর কিছু হবে না, বুঝছো? এটাই অ্যান্সার হবে, এটা আর কিছু করা যাবে না, আচ্ছা তোফেল বলছে হয় নাই স্যার, আচ্ছা এটা কত এমনি কত হবে, এখানে কোনো এখানে কোনো একটা নট আমাদের আনতে হবে, বুঝছো? সেখানে আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি যে এখানে তো, ও আচ্ছা সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো হচ্ছে নটগুলো সাজানো যাচ্ছে, যেমন এখানে এ বার বি প্লাস হচ্ছে এ বার বি সি প্লাস হচ্ছে এখানে এ সি প্লাস এ বি সি, ফাইন, আচ্ছা থ্যাংকস, এখানে এ বার বি যদি আমরা কমন নেই, তাহলে কী থাকে ভাইয়া, এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস সি, ভেরি গুড থ্যাংকস, এখানে যদি আমরা হচ্ছে এসি কমন নেই, তাহলে কী থাকে ভাইয়া, তাহলে থাকে হচ্ছে ওয়ান প্লাস বি, থ্যাংকস, যে নটের কথা বলছো থ্যাংকস, ঠিক আছে? আচ্ছা এ বার বি ওয়ানের সাথে সি, আমরা জানি ইনপুটের ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসছি যে এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কি আসবে ওয়ান, ইনপুটে যদি যোগের ক্ষেত্রে ইনপুটে যদি ওয়ান থাকে, তাহলে আউটপুট সবসময় কি আসে ওয়ান, তাহলে ওয়ান প্লাস সি মানে হচ্ছে ওয়ান আসবে, তাহলে আমি ওয়ানটা আর লিখলাম না, ঠিক আছে? এরপর দেখো প্লাস এসি, তাহলে ওয়ান প্লাস বি মানে চলকের সাথে ওয়ান যোগাগারে থাকলে আউটপুট সবসময় কি আসবে ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ এই যে আমাকে এই হিন্টসটা দিছিল কে, এই হিন্টসটা হচ্ছে দিছিল, আমি একটু দেখি ভাইয়াটাকে, লট অফ থ্যাংকস ভাইয়া, নটগুলোকে সাজায় দিতে বলছে কে, কে একজনে বলছিল জানি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, লট অফ থ্যাংকস, আসলে এটা একটু জটিল ছিল, রাইট? মানে একটু প্যাঁচালো, কিন্তু এটা আসলে আসলে জিনিস ছোট কিন্তু ঝাল বেশি, বোঝা গেছে? ওকে, আমার মাথা পর্যন্ত ঘুরে গেছে, চিন্তা করে দেখো, তাহলে
এখন তোমাদের ব্যাপার হচ্ছে, দেখো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কেন এটা আনতে হইলো। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমার কেন এই এক্সট্রা লাইনটা আমার নিচ থেকে করতে হইলো, ঠিক আছে? খেয়াল করো এই যে এক্সট্রা লাইনটা, এই যে এটা কেন আমাদের নিচ থেকে আনতে হইলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখন কেন আনতে হলে দেখো, তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি কখনো দেখো যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে তুমি যদি কখনো দেখো যে এ বার বি এ সি, এরপর দিশা মনে করো বিসি, অথবা তুমি দেখতে পাচ্ছ ধরো এক্স বার ওয়াই প্লাস হচ্ছে মনে করো এক্স বি, এরপর মনে করো এরপর দিশা হচ্ছে তোমার ধরো সি জেড। যদি তুমি দেখো যে একটা একটা সেম চলক দুইটার মধ্যে, যে এখানে এ আছে এখানে এ আছে, এ চলকটা দুই জায়গায় কিন্তু আছে, যদিও এটা এটা হচ্ছে এবার হোয়াট এভার, তো এখানে নাই, তার মানে তোমার একটা নিচ থেকে আনতে হবে, এখানে এ নিয়ে আসতে হবে, মানে সবগুলাতে হচ্ছে একে রাখতে হবে। এটা তোমার এটা তোমার বুঝতে হবে, বুঝছো? তুমি যখন এরকম দেখবা যে এখানে এ আছে এখানে এ আছে বাট এখানে নাই, তাহলে তোমার এখানে কি করতে হবে, একটা এ নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবা? আমরা জানি এ অর এবার, মানে একটা একটা চলক আরেকটা চলকের পূরক হলে আউটপুট কি আসে? ওয়ান। তো এটা নিয়ে আসলে কিন্তু আমাদের এই যে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা মানে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে বিসি গুণ হলে কি থাকবে? বিসিই থাকবে। সো আমরা এটাকে নিয়ে আসলাম কারণ এখানে আমাদের এটাকে আনতে হবে। এরপর আমরা কি করলাম? এরপর আমরা লাইনটাকে যে গুণ করে দিলাম, বিসির সাথে একে গুণ করলে এবিসি পাইলাম, বিসির সাথে এবারকে গুণ করলে এবার বিসি পাইলাম, ঠিক আছে? ওকে, এরপর আমরা যে এ বার বি এবং এ বার বি, এটা আমার মাথায় আসা নাই, বুঝছো? আমি করতেছিলাম কী রে, কোনো একটা জায়গায় সমস্যা, ঠিক আছে? এই যে এ বার বি এবং এ বার বি একসাথে করলাম, এসি এবং এবিসিকে হচ্ছে একসাথে করলাম, এখান থেকে এ বার বি কমন নিলে হয় ওয়ান প্লাস সি, যেটা হচ্ছে আমাদের যোগের যেই উপপাদ্যগুলো আমরা পড়ে আসলাম, কোনো চলকের সাথে হচ্ছে কোনো ওয়ান যোগাগারে থাকলে আউটপুট ওয়ান আসবে। এরপর আমরা এখান থেকে এসি কমন নিলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস বি, তাহলে কোনো চলকের সাথে হচ্ছে ওয়ান যোগ করলে কি আসবে? আউটপুট ওয়ান আসবে। ওকে, তাহলে ফাইনাল আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, নাইম বলছে হচ্ছে ভাই আমি আপনাকে বলছি হচ্ছে নটগুলা সাজানোর, ভেরি গুড নাইম, তোমাকে লট অফ থ্যাঙ্কস আমাকে হিন্টস দেওয়ার জন্য। আসলে আমার মাথায় আসা নাই, বুঝছো? আমি ট্রাই করতেছিলাম সাজানোর জন্য বাট সামহাও আমি মিলাইতে পারতেছিলাম না, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে ভাই, আমরা খ প্রশ্নটা দেখলাম। এটা কিন্তু আমি এই জন্যই বলছিলাম যে এটা একটু জটিল আছে, বুঝছো? আচ্ছা, ওকে, ফাইন, নর্মাল সরলীকরণ কিন্তু না, এটা একটু জটিল সমীকরণ। এখন দেখো আমাদের এরপরে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদেরকে বলছে যে গতে উদ্দীপকের সরলকৃত মান নির্ণয় করে। তাহলে উদ্দীপকটা একটু আঁকতে হবে ভাইয়া, রাজশাহী বোর্ডের উদ্দীপকটা আঁকতে হবে আগে। তাহলে আঁকি, চলো, কী কী দিছে ভাইয়া? এম দিছে, আর দিছে, এস দিছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এম থেকে একটা, আর থেকে একটা, এস থেকে একটা, এগুলো থেকে হচ্ছে আবার একটা একটা নট বের করছে, বুঝছো? এগুলো থেকে একটা একটা নট বের করছে, এটা থেকে একটা নট বের করছে, ওকে, এরপর এটা থেকে হচ্ছে একটা নট বের করছে, ওকে, ফাইন, ওকে, ফাইন। আচ্ছা, এরপর এরপর কি করছে? এরপর করছে কি হচ্ছে, এম থেকে, আর থেকে, এস থেকে হচ্ছে ইনপুট নিয়ে গেছে নরের মধ্য দিয়ে। খেয়াল করো, এম থেকে একটা ইনপুট নিয়ে গেছে, আর থেকে একটা ইনপুট নিয়ে গেছে, এস থেকে একটা ইনপুট নিয়ে গেছে, কিসের মধ্যে দিয়ে ভাইয়া? নরের মধ্য দিয়ে। কেমন? ওকে, আমরা নর গেট এঁকে ফেললাম, ফাইন। আচ্ছা, এরপর এরপর আবার তোমার অ্যাম্বার, আর বার, এস বার থেকে ইনপুট নিয়ে গেছে, এই যে অ্যাম্বার থেকে একটা ইনপুট নিছে, আবার আর বার থেকে একটা ইনপুট নিছে, এস বার থেকে একটা ইনপুট নিছে, কেমন? আচ্ছা, এগুলো কি ইনপুট নিয়ে গেছে কোন কী দিয়ে? এগুলো হচ্ছে ইনপুট নিয়ে গেছে তোমার ন্যান দিয়ে, রাইট? এই যে ন্যান দিয়ে, ওকে, ভেরি গুড, বুঝলাম। এরপর আবার কী করছে দেখো, এই যে এটাকে এটাকে তো বলছো ওরা এক্স, আর এরপরটাকে বলছো ওরা জেড, বুঝছো? জেড বলছে, ওকে, আবার এটাকে ওরা কী করছে, আবার আবার একটা নটের মধ্য দিয়ে নিয়ে গেছে, বুঝছো? এই যে আবার নটের মধ্য দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, বেশ ভালো কথা, বুঝলাম। এরপর আবার দুইটাকে কী করছে, দুইটাকে আবার নর করছে। বাজি রে বাজি, এতগুলো কাহিনী, জীবন তো বিদিশা বানাই ফেলবেনি, আবার নর করছে। আচ্ছা, ওকে, এখন আমাদেরকে বলছে ওয়াই বের করো। প্রশ্নটা হচ্ছে ভাই এরকম, আমাদের গ প্রশ্নে বলছে ওয়াইয়ের সরলীকৃত মান, সরলীকৃত মান নির্ণয় করো, ঠিক আছে? তবে আগেরটা থেকে এটা অনেক সহজ। আগেরটা একটু কি ছিল, আগেরটা একটু প্রবলেম ছিল, হ্যাঁ, আগেরটা তো আমাদের নিচ থেকে আনতে হয়েছে, এরকম মাঝে মাঝে আনতে হয়, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমাদের কী করতে হবে, ওয়াইয়ের মানটাকে সরল করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা আমরা বের করে ফেলি, চলো। এই যে এটা এম মানে হচ্ছে কি ভাই, এটা হচ্ছে এম বার, এটা হচ্ছে আর বার, এটা হচ্ছে এস ভার, ওকে, তারপর এম থেকে, আর থেকে, এবং আর এস থেকে ইনপুট, ইটমিন্স হচ্ছে এক সমান সমান আবার পাচ্ছি কি,
আমরা পাচ্ছি এম আর এস, সরি এটা যোগ হবে, এটা কি আছে নর আছে না, তাহলে যোগ হবে কেমন, তাহলে কি হবে ভাইয়া, এখানে হচ্ছে এম আর এস সবগুলো হচ্ছে কি হবে অর হবে। নর মানে কি, নর মানে হচ্ছে প্রথমে সবগুলো অর করতে হবে, তাহলে এম আর এস সবগুলো আমরা অর করলাম যোগ করলাম, তারপর নটের কাজ, এই নটের কাজ, তারপর কি করতে হবে বাদ দিতে হবে, পুরোটার উপরে বাদ দিতে হবে, ঠিক আছে। ওকে এক্সট্রা বের করলাম, জেডটা বের করি, চলো এম বার থেকে ইনপুট, আর বার থেকে ইনপুট, এস বার থেকে ইনপুট, তাহলে কি করব, জেডটা হচ্ছে কি ন্যান্ড, তাহলে কি হবে সবগুলা এম বার আর বার এস বার সবগুলো কি হবে গুণ হবে, যেহেতু ন্যান্ড, ন্যান্ডের কাজ হচ্ছে প্রথমে অ্যান্ড করতে হবে, প্রথমে গুণ করতে হবে, তারপর বার আনতে হবে, তাহলে ওকে করলাম, এখন পুরোটার উপরে বাদ দিয়ে দিলাম, ওকে ফাইন, তাহলে আমরা এই যে ন্যান্ডের কাজটা করলাম, সবগুলোকে আমরা প্রথমে গুণ করলাম, তারপর পুরোটার উপরে পুরো ফাংশনটার উপরে হোল বার দিলাম, ঠিক আছে, ল্যাক্সও বের করলাম, জেডও বের করলাম। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা মারবে না মারবে না, দেখো আচ্ছা একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদের অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া পরীক্ষায় কি আমাদের গেটগুলো খাতায় করতে হবে, সমস্যা না করলেও চলবে, তুমি জাস্ট হচ্ছে পরীক্ষায় ওয়াইয়ের মানটা লিখলেও হবে খাতায়, মানে তুমি লিখবা যে উদ্দীপকের চিত্র হতে পাই ওয়াইয়ের মান, মানে ওয়াইয়ের মানটা বের করতে বের করে দেখালেই হবে, মানে বের করে যেন সরল করলেই হবে, তোমার এরকম যে বের করতেছে সেটা দেখাইতে হবে না, যদি তুমি চাও তোমার হাতে বহুত টাইম, বুঝছো, সেক্ষেত্রে তুমি লিখতে পারো, নো প্রবলেম, বুঝছো, অথবা তুমি জাস্ট রাফ করে দ্রুত বের করে ফেলতে পারো, বা হচ্ছে যদি প্রশ্ন করা যায় স্কোপ থাকে তাহলে প্রশ্ন করে ফেলতে পারো, বাট ওয়াইয়ের মানটা তুললেই তোমার কি অ্যান্সার হবে। অনেক সময় তোমার একটা কনফিউশন থাকবে যে আমার মনে হয় এই চিত্রটা তুলতে হবে, তুলে এরকম বের করতে হবে, বের করলে মনে হয় স্যার নাম্বার দিবে, শুধু ওয়াইয়ের মানটা বের করলে নাম্বার দিবে না, ব্যাপারটা এরকম না, তুমি ওয়াইয়ের মানটা বের করতে পারলেই হচ্ছে, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে এখন কি করবো দেখো, এই যে এম বার আর বার এস বার, যদি এদিকে আবার ইনপুট আসে, এই যে এম বার অর আর বার, সরি এম অর আর, দেখো এম অর এস মানে এম প্লাস আর প্লাস এস হোল বার, এটা যদি আবার নটের মধ্যে দিয়ে যায় তাহলে বার আর একটা আসবে না এটার উপরে, তাহলে দেখো এম, খেয়াল করো এম প্লাস আর প্লাস এস, এটার উপরে আগে থেকে একটা বার ছিল, যেহেতু এটা নটের মধ্যে দিয়ে আবার আসছে, এটা আবার আসছে, যে এটা আবার আসছে, ঠিক আছে, এটার উপর কী হবে আরেকটা বার হবে, ফাইন, ওকে। এখন আমাদের কী হবে, এই যে নটের পরে যেটা আসলো যে এম প্লাস আর প্লাস এস এর উপর দুটা বার, এবং এখানে আছে এম বার আর বার এস বার হোল বার, এই দুইটা কী হবে এখন আবার নরের মধ্য দিয়ে গেছে, তাহলে কী হবে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মানটা আমরা দ্রুত বের করে ফেলি ভাইয়া, এখন আমরা সরল করে ফেলবো বের করে, তাহলে ওয়াইয়ের মানটা হবে যে এম প্লাস আর প্লাস এস, ডাবল বার আছে, ওকে নো প্রবলেম, লিখলাম, ওকে লিখলাম, এরপর হচ্ছে কী আছে, এরপর প্লাস দিতে হবে, যেহেতু নর, নর মানে হচ্ছে প্রথমে অর করতে হবে, তাহলে এটা এই যে এই ফাংশনটা, এটা আর এটার মাঝে অর হবে, প্রথমে যোগ হবে অর, এই যে প্লাস দিলাম, তাহলে এম বার আর বার এস বার কেমন, এরপর কি আছে ভাইয়া হোল বার আছে, রাইট, ওকে, এই যে এটা এটা আর এটা হচ্ছে কি যোগ করলাম, তাহলে যোগের কাজ হয়েছে, মানে অরের কাজ হয়েছে, কিন্তু নর এই নট বাকি আছে না, নটটা করি ফেলো, এ করি ফেলছ, ঠিক আছে শেষ, তাহলে এখন আমরা করে ফেলি, দ্রুত করে ফেলি, এটা এটা হচ্ছে জায়গাতে একটু বেশি লাগবে মনে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা যাই হোক, আগে দেখা যাক, আগে আমরা করি তারপর দেখা যাবে, আচ্ছা দেখো, তাহলে এম প্লাস আর প্লাস এস এটার উপর দুইটা বার আছে, তার মানে আমরা জানি কোনো কিছুর উপর দুইটা বার থাকলে, ওই যেহেতু কোনো কিছুর উপর আমরা পড়ে আসছি, কোনো কিছুর উপর কোনো চলকের উপর দুইটা বার থাকলে ওইটাই আসে, তার মানে এম প্লাস আর প্লাস এস এটার উপর দুইটা বার আছে, মানে কী হবে যে এম প্লাস আর প্লাস এস হবে, বারে বারে হচ্ছে কি কাটাকাটি শেষ, হ্যাঁ ওকে, এরপর আমাদের এম বার আর বার এস বার আছে, এরপর এটার উপর কি আছে একটা বার আছে, ঠিক আছে, ওকে ফাইন, উপরের বারটা, এই যে সর্ব উপরের বারটার কাজ কিন্তু আমরা এখনও করি, নোটে রেখে দিছি, এটা কিন্তু এখনও আছে, রাইট, ওকে আচ্ছা এরপর আসো, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের চলকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আমাদের চলক, মানে এটা একটা ফাংশন, ঠিক আছে, ওকে এটা একটা ফাংশন, এই যে এম বার আর বার এস বার হোল বার একটা ফাংশন, দুইটা ফাংশনের মাঝে হচ্ছে কি আছে ভাইয়া, দুইটা ফাংশনের মাঝে হচ্ছে প্লাস আছে, এবং পুরোটার উপরে কি আছে হোল বার, তাহলে কোন সূত্রে পড়ে, ডিমর্গানের প্লাসের সূত্রে পড়ে, আমরা পড়ে আসছি যে এ অর বি যদি দুইটার মাঝে প্লাস থাকে তাহলে আমরা কি করব, প্লাসটাকে হচ্ছে ইনটু করে দিব, বারটাকে জাস্ট ভেঙে ভেঙে বসাই দিব, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এখন কি করব, যে এম প্লাস আর প্লাস এস, হ্যাঁ এই প্লাসটাকে, এটা হচ্ছে আলাদা, এটা পুরোটা একটা কিন্তু আলাদা, ঠিক আছে, এই প্লাসটাকে তুমি ইনটু করে দিলাম, ওকে
এরপর এম বার আর বার এস বার, এটার উপর তো এমনিতে একটা বার আছেই, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা প্লাসটাকে ইনটু করে দিলাম, এটা আর এটা হচ্ছে কি লিখলাম, তাহলে উপরে বারটাকে ভেঙে দিলাম, তাহলে এটার উপর বার, এটার উপর বার বসবে, এটার উপর কি বসবে, একটা বার বসবে, বুঝতে পারছো? এরপর পাশে করি বাকিগুলা, দেখো বাকিগুলা পাশের লাইনে করতেছি, তাহলে আবার দেখো প্লাসের সূত্র পড়তেছে, আবার দেখো এ প্লাস বি প্লাস সি হোল বার, তাহলে কি হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, রাইট? তাহলে এখানে এম বার অর আর অর এস হোল বার, ইট মিনস কি হবে ভাইয়া, এম বার ইন্টু আর বার এস বার, ঠিক আছে? ওকে, ইন্টু এটা দিলেও চলবে না দিলেও চলবে, এই যে ফোটা যেটা দিচ্ছে এটা দিলেও চলবে না দিলেও চলবে, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। এবার দেখো এম বার আর বার এস বারের উপর আবার কি আছে, দুইটা বার, তাহলে দুইটা বার থাকলে কি হয়ে যায়, কাটাকাটি, জাস্ট এটাই বসবে, কারণ তুই কোনো কিছুর উপর দুইটা বার থাকে মানে হচ্ছে ওইটাই আসবে, রাইট? আচ্ছা তাহলে ইন্টু কি হবে, আবার ইন্টু এম বার আর বার এস বার হবে, এই যে দুইটা বার আছে বারগুলো হচ্ছে কি হয়ে যাবে ভাইয়া, কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? দুইটা বার থাকলে ওই কোনো চলকের উপর দুইটা বার থাকলে ওই চলকটাই আসে। ওকে, এখন দেখো সেম চলক গুণ করলে কি আসবে, এই যে এম বার আর বার এস বার, এম বার আর বার এস বার, সেম চলক না একই রকম না? যদি আমরা সেম চলক গুণ করে আমরা জানি এ ইন্টু এ সমান হচ্ছে কে আসবে, এ আসবে, তাহলে এম বার আর বার এস বার, এম বার আর বার এস বার, সেম চলক, যদি সেম চলক আমরা গুণ করি তাহলে সেম চলক আসবে এম বার আর বার এস বারই আসবে। বুঝছো? এ বুঝছো, এটা মনা, বুঝছো মনা, 12টা বাজি গেছে মনা, গুড গুড, এনার্জি আছে। তাহলে আমরা কি করে ফেলাম, রাজশাহী বোর্ড 19 করে ফেলাম, খতম। আচ্ছা শাহেদ বুঝো নেই, কি বলো তুমি, না বুঝলে কেমনে হবে ভাইয়া, এটা তো হবে না। কি কি করলাম ভাইয়া, আমরা প্রথম হচ্ছে ফাংশনটা বের করলাম, ঠিক আছে? ডাবল বার ছিল এম বার আর এম প্লাস আর প্লাস এস, ডাবল বার ছিল, ডাবল বার থাকলে ওইটাই আসবে, কারণ কোনো কিছু ডাবল বার থাকলে ওইটাই আসে। ওকে ফাইন, এরপর আমি কী করলাম, প্লাস দিয়ে হচ্ছে যেটা এটা যেমন ছিল তেমনই লিখলাম, কোনো চেঞ্জ করে নেই, উপরে বার ছিল বারটাও লিখলাম। পরের লাইনে আসি কী করলাম, এই যে আমরা এটা প্লাস ছিল এটাকে ইনটু করে দিলাম, এই যে উপরে বারটাকে হচ্ছে টুকরো টুকরো করে বসিয়ে দিলাম, বুঝছো? মানে মনকে হচ্ছে দুটো টুকরো করে দিলাম আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এম বার বসছে এখানে, আর বার বসছে, মাঝখানে প্লাস ছিল ইনটু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এম বার আর বার এস বার হোল বার একটা ছিল আগে, এখন আরেকটা আবার বার বসছে, তাহলে এটার উপর ডাবল বার আছে মানে হচ্ছে কি এটা হয়ে যাবে। এই যে দেখো এইটা এম বার আর বার এস বারের উপর ডাবল বার হচ্ছে কি এটাই বসবে, কারণ কোনো কিছু ডাবল, তোমার উপর দুইটা বার দিলে তুমিই থাকবা, ঠিক আছে? ওকে ফাইন, এরপর এটা আবার ডিমর্গানের সূত্রে পড়তেছে, এম প্লাস আর প্লাস এস, তাহলে সবগুলোর মাঝে প্লাস থাকলে সম্পূর্ণটার উপরে হোল বার থাকলে ডিমর্গানের সূত্র, তাহলে এখানে কি হবে এম বার ইন্টু আর বার ইন্টু এস বার, মানে প্লাসগুলোকে ইন্টু করে দিবা, দেন পুরোটার উপর যে বার ছিল সেটাকে হচ্ছে টুকরো টুকরো করে দিয়ে দিবা, ঠিক আছে? এই যে ডিমর্গানের আমি বলি, তুমি বলতে চাচ্ছ যে প্লাস প্লাসটাকে হচ্ছে ইনটু কেন করলাম, এটাই তো তোমার প্রশ্ন, ঠিক আছে? তাহলে তোমার মাথায় রাখতে হবে সরলীকরণের ক্ষেত্রে যতক্ষণ সূত্র অ্যাপ্লাই করা যাবে ততক্ষণ তোমার সূত্র অ্যাপ্লাই করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক আছে? এখানে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, যতক্ষণ সূত্র অ্যাপ্লাই করা যাবে ততক্ষণ তোমার সূত্র অ্যাপ্লাই করতেই হবে। যেমন তোমাকে যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, তোমাকে যদি আমি কোনো একটা সংখ্যা লঘিষ্ঠ করতে বলি, তাহলে তুমি কতক্ষণ লঘিষ্ঠ করবা, যতক্ষণ এটা ছোটো করা যায়, যতক্ষণ এই এই সংখ্যাটাকে ছোটো করা যায় ততক্ষণ তুমি করতে থাকবে না, ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি, ঠিক আছে? ওকে ভাইয়া ফাইন, আচ্ছা তাইলে তাহলে আসো এখন বলো কনভার্ট করাবো, দেখি বলাও আবার আওয়াজ তুলো, কনভার্ট করাবো কুমিল্লা বোর্ড 19, কে এনার্জি নাই, আমি তো হচ্ছে আমার আমার সমস্যা নাই, আমি পড়াইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আমাকে খুশি বলতে যে স্যার চিত্রটা একটু দয়া করে আরেকবার বুঝিয়ে দেন প্লিজ 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 প্লিজ, বাইরে কেমনে বুঝাইতাম এত বড় চিত্র আবার তোমারে। আচ্ছা নেক্সট যেগুলো করবো সেগুলো দেখবা, ঠিক কেমন, আবার এটা বুঝাইতে গেলে দেখবো অনেকে এখানে বিরক্ত হবে, বলো যে দৌড়ো ভাইয়া ভাল লাগে না, একটা কথা আবার কয়বার বলবেন, ঠিক আছে? আচ্ছা টুল
তুলতুল চৌধুরী অ্যান্সার করছে যে স্যার ওয়াই এর মান হচ্ছে এম প্লাস আর প্লাস এস হবে, জীবনও হবে না। আমি যেটা বের করছি এটাই, আমার যদি কোনো কনফিউশন থাকে, আমার যদি কোনো কনফিউশন থাকে আমি অনেক আগেই বলতাম যে ভাইয়া এখানে কোনো একটা ভুল হয়েছে। যে আগেরটা তো বলছি না, খ খ নাম্বার আমার যখন মিলতেছিল না বুঝছো, তখন আমার মনে হচ্ছে একটা ঘাপলা আছে বুঝছো। এখানে যদি কোনো কনফিউশন থাকতো আমি আগেই জানতাম, বুঝতে পারছো, এটা জীবনও হবে না। ওকে আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, কুমিল্লা বোর্ড 19টা একটু করাই, কেমন? কুমিল্লা বোর্ড 19টা একটু করাই, তাহলে দেখো। আচ্ছা বলতেছে কুমিল্লা বোর্ড, আচ্ছা ঢাকা বোর্ড করাই দাম। বাজে রে বাজে, তোমরা আরেক মানুষ আরে। ঢাকা বোর্ড 19 তো পারবা না ভাইয়া, ঢাকা বোর্ড 19 তো একটু ঝামেলা আছে। ঢাকা বোর্ড 19-এ সরলকরণ নাই, ঢাকা বোর্ড 19-এ আছে হচ্ছে তোমার ওই যে দেখো, যে আমরা একটু আগে পড়ে আসলাম সত্যক সারণী পড়ে আসলাম, ঢাকা বোর্ড 19-এ সত্যক সারণী আসছে, ঠিক আছে? এখানে বলছে যে চিত্র এক কোন গেট, কোন গেটের সাদৃশ্যপূর্ণ, বলছি না তোমাদেরকে সত্যক সারণী থেকে প্রশ্ন আসবে। দেখো ঢাকা বোর্ড 19-টা হচ্ছে উল্টাই, দেখিও যে আমি যখন সত্যক সারণী করাচ্ছিলাম তখন বলছি তোমাদেরকে সত্যক সারণী থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আসছে, আচ্ছা কুমিল্লা সহজ বলতেছে, ওকে ঢাকা বোর্ড ইজি বলতেছে, ওকে আচ্ছা এটা করাইতাম, ওকে নো প্রবলেম করাই, তাইলে ঢাকা বোর্ডই করাই। এটা যেহেতু এটা কিন্তু আবার কিনা মনে রাখিও, এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে তোমার ইয়ার সাথে মিল নাই, ঠিক আছে? না এই কম্বাইন বোর্ড করাবো, কম্বাইন বোর্ড, আচ্ছা আব্রাহাম বলতেছে কনফিডেন্স কনফিডেন্স লেভেল হচ্ছে ওভার ওভার না কি বলছে এটা, আমি তো জানি পরেতে পরেতে মাথার চুল কিছুদিন পরে পাকি যাবে বুঝছো, অলরেডি দিকে একটু একটু যাচ্ছে গা, বুঝতে পারছো? সো কি কোথায় কীভাবে না হবে এগুলো তো আমি জানি, বুঝে নাই। আচ্ছা দেখো, আচ্ছা কম্বাইন বোর্ড করাই, তাইলে কম্বাইন বোর্ডে দেখো, কম্বাইন বোর্ড হচ্ছে 18-র, রাজশাহী বোর্ডটা দেখো, রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সবগুলো একসাথে দেখো। আচ্ছা যেহেতু ওরা ঢাকা বোর্ড 19 বলছে বুঝছো, ওরা ওরা যেহেতু বলছে ওদের কথা আমি একটু রাখি বুঝছো, ওদের সাথে এরকম ইয়া করে লাভ নাই, যেহেতু ছোট পোলা পান এটা থেকে ওটা একটু দেখায়, আমি জাস্ট ছোট করে একটু বলে দেয় আর কি বুঝছো, হ্যাঁ ওদেরকে একটু খুশি করে দেয়। দেখো এসে আরেক আরেকজন বলতেছে 15 করান, ও ভাই রে ভাই এখন মানুষ লেটেস্ট হয়ে মানুষ হচ্ছে খাইতে পারতেছে না, তুমি এত ব্যাকগ্রেডেড হইলে কেমন হবে ভাই, তুমি চলে গেছো 15, 19 আছে, 17 আছে, 16 আছে, সব ফেলাই গেছে 15, আর 15 তো মনে হয় তোমার স্মৃতি আছে নাকি। আচ্ছা দেখো ইনপুট দিস হচ্ছে তোমার ভাই, দেখো ইনপুট দিস হচ্ছে এবি একটা চিত্র, এটা হচ্ছে একটা চিত্র, ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন করতেছে আমরা ডিবি, ঠিক আছে ডিবি ডিবি 19। এরপর হচ্ছে তোমার আউটপুট, আউটপুট আউটপুট হচ্ছে কি ভাইয়া, আউটপুট হচ্ছে জাস্ট এক্স দিছে বুঝছো, চালাক খুবই চালাক, 1-0, 1-1, 1-0, 1-1, 2-0, 2-1। এরপর দিছে কি দেখো ভাইয়া, 0-0-0-1, কি রে ভাই এটা এত সহজ, কোন গেট বলো তো, আমি কিছু বলবো না, গ প্রশ্ন এত সহজ দিছে আল্লাহ, ঢাকা এত সহজ প্রশ্ন কেন কেন করে আমি বুঝি না বুঝছো, ঢাকা এত সহজ প্রশ্ন কেন করে। আচ্ছা মিরপুর ক্যান পাবলিক, নো প্রবলেম ক্যান পাবলিক, ট্যান পাবলিক কি, তুমি এতে হলি ক্রস তারপর হচ্ছে তোমার নটর ড্যাম সবই সেম, এখানে তুমি পারলে এখানে তোমার কোনো পাবলিক টাবলিক খাওয়ার খাওয়ার হচ্ছে আমাদের কি নাই, সময় নাই বুঝছো, পারলে সব পারবা এখানে। অ্যান্ড গেট যে সবাই পারি গেছে সেটা কি, এটা কোনো প্রশ্ন হইলো, ধরো মশকারি করতেছো তোমরা আমার সাথে, ধর দিলে কঠিন থেকে একটা বলো, এটা এটা তো সবাই পারবা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো কম্বাইন বোর্ড করাই একটা, কম্বাইন বোর্ড 18 সালের একটা করাই, বলছে আরবি আছে এখানে, এখানে হচ্ছে সিবি আছে, সিবি মানে কি, সিবি মানে হচ্ছে কুমিল্লা, ঠিক আছে সিবি আছে কুমিল্লা, এরপর হচ্ছে এরপর চিটং বোর্ড আছে, চিটং বোর্ড মানে হচ্ছে আবার এটা হচ্ছে এটা হচ্ছে সিবি দি আমি, হ্যাঁ এরপর হচ্ছে ডিবি বরিশাল বোর্ড, এই সবগুলোই হচ্ছে কম্বাইন বোর্ড। আচ্ছা
আরেকজন বলেছে বান্দরবন, বান্দরবন সরকারি কলেজের করাই। ও বুক পোলা মানুষ এত, মানে কি বলতাম এগুলো এত ক্রিঞ্জ। আচ্ছা হ্যাঁ, 17-তে কিন্তু আবার জটিল জটিল কিন্তু কি আসছে, প্রশ্ন আসছে 17-তে। 19-এ কিন্তু অনেক সহজ হয়েছে, 17-তে কিন্তু ঢাকা বোর্ড 17-টা কিন্তু একটু কঠিন আছে। হ্যাঁ আসলে কঠিন না, সহজেই আছে। আচ্ছা আগে এটা করাই তারপর যাই। পোলা মানুষ কি বলতাম ভাই রে, একটা থেকে একটা মানে আগুন আগুন, ঠিক আছে এরকম এরকম হওয়া লাগবে, যেদিকে যাবে এদিকে উড়াই ফেলবা, ঠিক আছে এত মানে এত ভদ্র এরকম হলে কিন্তু এখন ভাত পাবা না যদি তুমি এরকম থাকো। জি কার্ডিসি মেনটেন করতে হবে ডেফিনেটলি, তোমার যে পজিশন ওয়াইজ মেনটেন করতে হবে। ধরো তুমি যেখানে তোমার কার্ডিসি মেনটেন করা দরকার সেখানে তুমি কার্ডিসি মেনটেন করবা, বাট যেখানে তোমার স্ট্রিক্টলি কথা বলা দরকার সেখানে তুমি কথা বলবা, রাইট? এটাই হচ্ছে, এখন না করলে দেখবা সব জায়গায় তুমি হ্যাঁ 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 করলে দেখবা তোমার উপর হচ্ছে কেউ মানে কি ওই নুন রেখে, মানে যেটাকে আমরা বলি আর কি নুন রেখে বড়ই খেয়ে চলে যাবে, ঠিক আছে? ওকে দেখো, হ্যাঁ আমি চিটেঙ্গা বলা তো বুঝা নাই, মাঝে মাঝে হচ্ছে চিটেঙ্গা টোন চলিয়ে আসে, নো প্রবলেম। আচ্ছা দেখো, এ এরপর হচ্ছে বি, কেমন? এখন দেখো কি করছে এরা, এরা যেটা করছে যে এখানে এখানে ওরা করছে একটা অ্যান্ড গেট এখানে করছে, রাইট? আচ্ছা ওকে ফাইন, অ্যান্ড গেট করছে, এরপর ওরা করছে হচ্ছে তোমার বি থেকে একটা, সরি অ্যান্ড বললাম, ন্যান্ড করছে। হ্যাঁ আচ্ছা, বি থেকে আবার আরেকটা ন্যান্ড করছে, ফাইন। আচ্ছা বি থেকে আরেকটা ন্যান্ড করছে, ওকে অল রাইট। এরপরে ওরা আবার কি করছে, এ থেকে একটা ইনপুট নিছে, এরপর বি থেকে একটা ইনপুট নিছে, অল রাইট। এরপর এ থেকে একটা ইনপুট, বি থেকে একটা ইনপুট, ওকে। এরপর কি করছে, এখানে একটা আবার ন্যান্ড দিছে, এখানে একটা আবার ন্যান্ড দিছে, রাইট? ওকে ন্যান্ড দিল। এখন আমাদের এগুলো থেকে যেটা বেরোইছে সেটাকে হচ্ছে তারা কি করলো, সেটাকে হচ্ছে তারা করলো আবার একটা ন্যান্ড দিয়ে, ন্যান্ড দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ আবার একটা ন্যান্ড দিয়ে নিয়ে গেছে। আচ্ছা আবার একটা ন্যান্ড দিয়ে নিয়ে গেছে, অল রাইট। সর্বশেষ আবার কি করছে, এই যে এগুলাকে হচ্ছে আবার তারা, এগুলোকে হচ্ছে আবার তারা আবার আর একটা ন্যান্ড দিয়ে নিয়ে গেছে। তাহলে এখানে সবগুলো হচ্ছে ন্যান্ড গেট আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে একটা কিউ দেওয়া আছে, আমাদেরকে বলা হচ্ছে প্রশ্নে দেখো, আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লজিক চিত্র বাস্তবায়ন করো। তা কি বলছে, শুধু মৌলিক গেট ব্যবহার করে, কি বলছে ভাইয়া? বলছে শুধু, হ্যাঁ শুধু দেখো পোলা পান হচ্ছে, মানে এই বয়সে পোলা পান যে এত এত রক্ত গরম, মানে সুযোগ পাইলেই, মানে আসলে পোলা পান হচ্ছে কী করে জানো, সুযোগ খুঁজে, কীভাবে সুযোগ খুঁজে, মানে সুযোগ পাইলেই হচ্ছে বিয়ের কথা তুলি ফেলে। গতকালকে হচ্ছে ক্লাস করাচ্ছিলাম, তখন কি একজন বলতেছে আই লাভ ইউ, কেন বললাম ভাই রে গেছে গা, মানে কি জগৎ, খুব শান্তি না বুঝছো, এই এই তালে যে পড়ছে সে গেছে। হ্যাঁ দ্বিতীয় বিষয়, সুযোগ পাইলেই হচ্ছে কি বিয়ের কথা, মানে এত কারেন্ট, উফ ভালো হয়ে যাও। শুধু মৌলিক গেট, মৌলিক গেটের সাহায্যে কি করো, এই যে কিউ যেটা আছে এই মানে এই গেটের সমতুল্য সার্কিট হচ্ছে বাস্তবায়ন করতে বলছে, ঠিক আছে? আচ্ছা খুবই সিম্পল, কী করবো আমরা, এই যে কিউটাকে হচ্ছে সরল করব। হ্যাঁ এটা সহজ, অনেকেই বলতেছে সহজ, নো প্রবলেম, আমরা এটা করি। এখানে হচ্ছে এটা বিবার আসবে, এটা যদি আমরা নিয়ে যাই তাহলে কী হবে, এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে এ বার এবং বি বার, এটার উপর হচ্ছে হোল বার হবে। এরপর এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে এ বি, এটার উপর হচ্ছে হোল বার হবে, মানে ফাইনাল আমাদের কিউ আসবে, রাইট? ওকে ঠিক আছে তো নাকি? আচ্ছা মাইকে বলতেছে যে বান্দরবান সরকারি কলেজে ম্যাথ অনেক কঠিন, এটা হচ্ছে কি সবাই। আচ্ছা এটা আসলে আমার কাছে নাই অ্যাকচুয়ালি বুঝছো, এটা থাকলে আমি করাইতাম, যাই হোক তাহলে এটা আমরা করবো এখন, রাইট? আচ্ছা দেখো তাহলে কিউ এর মানটা আমরা বের করি, চলো দেন আমরা এটাকে তোমার কি করবো বাস্তবায়ন করব। আচ্ছা কিউটাকে যদি আমরা বের করি তাহলে কি পাবো আমরা, আমরা হচ্ছে পাবো কিউ সমান সমান হচ্ছে
ए बार दें बी बार और एकटू नीचे लिखी हमें किऊटा के जो बेर करी तेल पा हे ए बार बी बार ओ बार मान यत दुष्टु पोलावन एरपर ए बार ओके এটা হচ্ছে কি আমাদের বান্দর ওকে আচ্ছা সিলেক্ট করাবো একটু ওয়েট হোমরা ভাই এত দুষ্টু আচ্ছা যাই হোক দুষ্টামি করলে ভালো লাগে ভালোই লাগে সিরিয়াসলি আচ্ছা চলো তাহলে আমরা এটা সমাধান করে ফেলি দেখো তাহলে আমরা কি করব আমরা এই যে উপরের বারটাকে ভেঙে দেই এটা একটা হচ্ছে আমাদের আছে এটা একটা আছে রাইট আচ্ছা তাহলে ভাঙি একটু চলো তাহলে আমরা কি করব এই যে এ এ বার অর বি বার হোল বার এখানে কি আছে ভাইয়া ইনটু ছিল এই যে এখানে একটা ইনটু আছে এই যে এটা এই যে এটা আর এটা ইনটু আকার আছে রাইট তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এখানে একটা প্লাস দিয়ে দিলাম এরপর এবি এটার উপর একটা বার আছে ওকে দিলাম তাহলে উপরে এই যে আমরা এটা কি করতেছে এই যে সব সবার উপরে যে বারটা আছে এটার কাজ করতেছে এটা এই যে এটা ধরো তুমি এ এটা ধরো তুমি বি তাহলে এ বি গুণাকার আছে এবং পুরোটার উপর হোল বার আছে তাহলে ডিমরগানের কোন সূত্র হবে এটা যে এ বি হোল বার থাকলে আমরা কি করব মাঝখানে প্লাস নিয়ে আসব বারটাকে হচ্ছে ভেঙে ভেঙে বসাই দিব কেমন ওকে তাহলে আমরা কি করলাম এই যে এটা আর এটার মাঝে প্লাস নিয়ে আসলাম এবং উপরে বারটাকে হচ্ছে একদম ভেঙে ভেঙে বসাই দিব ওকে সিম্পলি ভেঙে ভেঙে বসাই দিলাম ফাইন আচ্ছা এরপর দেখো আমাদের এটার উপর ডাবল বার চলে আসছে এটার উপর কি চলে আসছে ডাবল বার তাহলে এখন আমরা কি করব ভাইয়া এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কি কোনো কিছু ভুলেছে নাকি এ বার এরপর হচ্ছে কি তোমার বি বার এরপর হচ্ছে তোমার এখানে হচ্ছে এ বি ওকে কি কোনো কিছু ভুলেছে মনে হচ্ছে কি রে সামথিং ইজ রং মনে হচ্ছে আমি আবার একটু দেখি আমাদের হচ্ছে এখানে বের করতে কোনো ঝামেলা হচ্ছে কিনা এ এবং বি গেলে হচ্ছে এ বি হোল বার আসছে ওকে এরপর এখানে আসছে হচ্ছে বি বার এখানে আসছে হচ্ছে এ বার ও সরি এখানে আমি প্লাস দিয়ে ফেলছি এটা তো ভাইয়া এ বি হোল বার সরি এটা আমাকে বলবো না আমি কেন প্লাস দিয়ে এতক্ষণ হাসতেছি ঠিক আছে ওকে আমাকে এতক্ষণ তোমরা এটা একটু বলো নাই হ্যাঁ এ বার বি বার হোল বার এরপর হচ্ছে এ বি বার এটার উপর বার তাহলে এখন এটা ভেঙে দাও এবার বি বার এটার উপর বার আছে ইনটু এরপর এখানে হচ্ছে ইনটু ছিল প্লাস করে দিলাম এরপর এবার বি বার এটার উপর বার আছে জাস্ট বারটাকে ভেঙে ভেঙে বসাই দিলাম এরপর আমরা কি করব এটার উপর ডাবল বার আছে মানে হচ্ছে কি হবে এ বার বি বার হবে এরপর প্লাস হচ্ছে কি হবে ভাইয়া এ বি হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে সরল করে ফেলাম এখানে আমি ভুলে হচ্ছে প্লাস দিয়ে ফেলছিলাম এটা আমাকে কেউ বলাও নাই তোমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যে মানটা বের হয়ে গেল যে কিউ এটা ছিল হচ্ছে ন্যান হ্যাঁ কিউ কিন্তু কি ছিল ন্যান এখন আমাদের যে মানটা বের হলো সেটাকে আমরা কি করব আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে ফেললে আমাদের কাজ শেষ গ প্রশ্নের কাজ শেষ মাত্র কয়েক সেকেন্ড লাগে এগুলো করতে দেখো এটাকে আমরা যদি এখন বের করি কিভাবে করবো যে আমরা এ নিলাম বি নিলাম এ থেকে হচ্ছে আমরা নট দিয়ে বের করলাম যেহেতু মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বসে এরপর আমরা বি থেকে হচ্ছে বিবার বের করব কেমন তাহলে এটা হচ্ছে এবার এটা হচ্ছে বিবার তাহলে এবার এবং বিবার হচ্ছে গুণ আসছে তাহলে অ্যান্ড করব এরপর এ বিও গুণ আসছে তাহলে এ থেকে ইনপুট বি থেকে ইনপুট হ্যাঁ আবার কি করব আমরা অ্যান্ড করব ঠিক আছে এরপর এবার বিবার এবং হচ্ছে এ বি দুইটা হচ্ছে আমরা কি করব অর করে দেব তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ আচ্ছা আচ্ছা দেখো ওকে তাহলে এটা করে ফেললাম কম্বাইন বোর্ড এরপর হচ্ছে আরেকজন বলছে সিলেট বোর্ড হচ্ছে করাইতে সিলেট বোর্ড তো আমার চোখেই পড়তেছে না আচ্ছা এটা কঠিন থেকে করাই কেমন সিলেট বোর্ড 17 করবো সিলেট বোর্ড 17 সিলেট 19 তো আমার চোখে পড়তেছে না সিলেট 17 করাই আচ্ছা হ্যাঁ পাইছি সিলেট 19 সিলেট 19 পাইছি 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 দেখো সিলেট এসপি আচ্ছা বা আমার আমাকে বলতেছে আসতে মানে তোমরা এত দুষ্টু বাবা রে আমি চিন্তা করি তোমরা অফলাইনে হচ্ছে এত দুষ্টামি করো ঠিক আছে
সরি, তোমরা অনলাইনে তো দুষ্টামি করো, যদি অফলাইন ক্লাস করাইতাম তাহলে কি হইতো আল্লাহ মালুম। বারে একটা থেকে একটা, মানে কি বলতাম, ওই যে দেখো সিলেট 19 করাচ্ছি, খেয়াল করো কটা আসতেছে। ওকে খেয়াল করো, তাহলে আমরা সিলেক্ট করব উনিশে ভাইয়া, দুইটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্র হচ্ছে এ বি সি, কেমন? আচ্ছা, এ থেকে একটা ইনপুট ভাইয়া, বি থেকে একটা ইনপুট, সি থেকে একটা ইনপুট, রাইট? ওকে ওকে ফাইন, এখানে হচ্ছে একটা কি আসছে, নট আসছে, রাইট? এরপর আবার কি করছে দেখো, আবার হচ্ছে এ থেকে একটা ইনপুট নিয়ে গেছে, বি থেকে একটা ইনপুট নিয়ে গেছে, এরপর আবার সি থেকে, আমি উল্টা লিখছি আর কি, নো প্রবলেম, একভাবে লিখলেই হচ্ছে। হ্যাঁ, এরপর এটাকে আবার নরের মধ্যে দিয়ে নিয়ে গেছে, কোন গেট ভাইয়া? নর গেট, কেমন? মারহাবা। ওকে, এখন দেখো এটা আর এটা, ওকে, এই দুটাকে হচ্ছে কী করছে ভাইয়া, এই দুটাকে হচ্ছে আবার অ্যান্ডের মধ্যে দিয়ে নিয়ে গেছে, কেমন? বলছে ওয়াই, এটা চিত্র দিচ্ছে। আরেকটা আছে এখানে, আরেকটা আছে, আরেকটা হচ্ছে এরকম, এটা চিত্র এক, আরেকটা দিচ্ছে এফ সমান সমান, এটা চিত্র এক, কেমন? চিত্র এক, আবার চিত্র দুই একটা আছে, চিত্র দুই একটা আছে, বলছে এফ সমান সমান এ বি প্লাস এ আর বি হোল বার হোল বার, এ বি প্লাস এ বি প্লাস এ বার বি হোল বার, পুরোটার উপর হোল বার দিয়ে দিচ্ছে। গ প্রশ্নে বলছে ওয়াইয়ের সরলীকৃত মান বের করো, ওয়াইয়ের যে ওয়াইয়ের মানটা, হ্যাঁ, ওয়াইয়ের সরলীকৃত মান বের করো, বুঝতে হচ্ছে, করে ফেলি চলো। তাহলে এ থেকে একটা ইনপুট, বি থেকে ইনপুট, সি থেকে ইনপুট, সবগুলো কি এ বি সি, ন্যান্ড দিয়ে যেহেতু গেছে প্রথমে অ্যান্ড হবে, তাহলে এ বি সি প্রথমে আমি অ্যান্ড করলাম, দেন পুরোটার উপরে বাদ দিলাম, কি হলো, ন্যান্ডের কাজ হইলো, প্রথমে অ্যান্ড তারপর পুরোটার উপরে বাদ। এরপর আবার এ থেকে ইনপুট, বি থেকে ইনপুট, সি থেকে ইনপুট, নরের মধ্যে দিয়ে গেছে, তো প্রথমে কী করতে হবে, অর করতে হবে, এ অর বি অর সি, কেমন? এরপর পুরোটার উপরে কী হবে ভাইয়া, পুরোটার উপর হচ্ছে বার হবে, এটাই হচ্ছে নরের কাজ, প্রথমে অর করবা, পুরোটার উপরে বার দিবা, রাইট? এরপর ওয়াইয়ের মানটা তাহলে কী হবে ভাইয়া, ওয়াইয়ের মানটা হবে হচ্ছে এই যে এই মানটা এ বি সি, কেমন? এরপর এটা আবার ন্যান্ডের মধ্যে দিয়ে গেছে, রাইট? আচ্ছা, এরপর তাহলে তোমার এ অর বি অর, দেখো হইলো কিছু, এটা আচ্ছা দেখো সি, ওকে চিত্র ঠিক আছে, ইজ ইট ওকে? আচ্ছা তাহলে এখন আমরা কি করব, যেটাকে হচ্ছে আমরা আবার অ্যান্ড করলাম। আচ্ছা এখন আসো, এটাকে তুমি যদি ভেঙে দাও, এটাকে যদি তুমি ভাঙো ডিমর্গান উপপাদ্য অনুসারে, এটা হবে হচ্ছে এ বার অর বি বার অর সি বার, কেমন? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে ভাইয়া, এটা হবে হচ্ছে তোমার, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, এটা হবে হচ্ছে তোমার এ বার বি বার সি বার, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে দেখো ব্র্যাকেটে রাখলাম, এই যে এটাকে আমরা ভেঙে ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটে রাখলাম, চাইলে এটাকেও তুমি রাখতে পারো, নো প্রবলেম। এরপর আমরা কী করবো দেখো, হ্যাঁ এটা ধরেও না, আচ্ছা দেখো, এরপর আমরা কী করবো, এদিকে লিখতেছি এবার দিয়ে পুরোটাকে গুণ করো, এবার দিয়ে পুরোটাকে গুণ, পুরোটাকে তাহলে কী হবে ভাইয়া, তাহলে বলছে এবার এবার বি বার সি বার, এরপর বি বার দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে কী হবে ভাইয়া, তাহলে হবে হচ্ছে এ বার বি বার সি বার বি বার, এই যে বি বার দিয়ে পুরোটাকে গুণ করলাম, কেমন? এরপর দেখো সি বার দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে কী হবে এ বার বি বার সি বার সি বার, কেমন? ওকে, এই যে এ বার দিয়ে পুরোটাকে গুণ করলাম, বি বার দিয়ে পুরোটাকে গুণ করলাম, সি বার দিয়ে পুরোটাকে গুণ করলাম, এটা পাইলাম। হ্যাঁ খেয়াল করো, এগুলো কি, এগুলো সবগুলো সেম না, এটাও এটা এটা, মানে সবগুলো একই রকম না, এবার বিবার সিবার, সবগুলো হচ্ছে এবার বিবার সিবার, সবগুলো একই না, তাহলে আমি কী করলাম, কী করলাম, এই যেগুলো থেকে হচ্ছে জাস্ট একটা, আমরা জানি সেম চলক যোগ হলে সেম চলকই আসে, এ প্লাস এ, মানে এরকম সেম একই রকম দেখতে, তোমার আমার মতো, মানে আমার মতো দেখতে আরেকজন থাকলে একজনই হবে, ঠিক আছে, সেম হইলে, দেখতে সেম হইলে, তাহলে কী লিখবো, এবার বিবার সিবার, মনে করো আমি লিখলাম, সরি এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, এবার এবার মানে হচ্ছে কি, এবার এবার গুণ করলে এবারই আসবে, এটা হচ্ছে এবার বিবার সিবার প্লাস এবার বিবার সিবার,
প্লাস এ বার বি বার সি বার, জায়গাও নাই, এ বার বি বার সি বার, তাহলে সবগুলো সেম না, তাহলে ফাইনালি কি আসবে, এ বার বি বার সি বার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এবার এবার বিবার সিবার, তাহলে এবার ইন্টু কি, এবার ইন্টু এবার মানে হচ্ছে এবার, তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এবার বিবার সিবার, এখানে আমরা পাচ্ছি দেখো বিবার বিবার, সেম না, সেম চলক গুণ করলে সেম চলক গিয়ে আসে, তাহলে কি করবো, এবার বিবার সিবার লিখলাম, এখানে দেখো এবার বিবার সিবার ইন্টু সিবার, তাহলে সেম চলক গুণ করলে শুধু সিবারই আসবে। এরপর দেখো এরপর লাইনে সবগুলো সেম হয়ে গেল, এবার বিবার সিবার, এবার বিবার সিবার, এবার বিবার সিবার, তাহলে তিনটা সেম চলক যোগ করলে কি আসবে, সেম চলক গিয়ে আসবে এবার বিবার সিবার। আচ্ছা পুরোটার উপর বার দিতে পারো, নো প্রবলেম, এটা দেওয়া যায়, সমস্যা নেই, দেওয়া যেতেই পারে, নো প্রবলেম। আচ্ছা তাহলে এটা করে ফেলে, চিত্র দুইও কিন্তু সরল করতে বলছে, ঠিক আছে, আমাদেরকে বলছে, আমাদেরকে বলছে যে ভাইয়া বলছে সিলেট বোর্ড এফ এর সরলীকৃত মানের গেইটটি বাইনারি যোগে ব্যবহৃত, এটা বিশ্লেষণ করো। দেখো এটা ক্লিয়ার আশা করি। আচ্ছা তো চিত্র দুই বলছে দেখো ঘ প্রশ্নে কি বলছে, এই যে বৃষ্টি পড়তেছে কারেন্ট কিন্তু চলে যাবে, মনে রাখিও, আল্লাহর কাছে দোয়া করো তাহলে ক্লাসটা শেষ করতে পারি। দেখো খেয়াল করো চিত্র দুই, আমাদের ঘ প্রশ্নে বলছে এই যে চিত্র দুইয়ে ব্যবহৃত মানে এরকম বলছে আমাদেরকে যে এফ এর, এফ এর সরলীকৃত, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো ভাইয়া, বলছে এফ এর সরলীকৃত মান বাইনারি যোগে ব্যবহৃত হয়, কথাটি হচ্ছে কি বিশ্লেষণ কর, বাইনারি যোগে, বাইনারি যোগে কি হয় ভাইয়া, বাইনারি যোগে ব্যবহৃত হয়, এটা ব্যাখ্যা করো। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাইনারি যোগে ব্যবহৃত এই কথাটা বিশ্লেষণ করো, তাহলে কি এফ এর মান কোনটা, এই যে এটা চিত্র দুই, তো একটু ভালো করে খেয়াল করে এটা শেষ করে ফেলি দ্রুত, এফ এর মানটাকে আমরা সরল করে ফেলি দ্রুত, এটা কেমনে বাইনারি যোগে ব্যবহৃত এটা প্রমাণ করে ফেলি, এ বি প্লাস এ অ বি প্লাস হোল বার হোল বার, ঠিক আছে, অলরাইট, তাহলে খেয়াল করো এটা এ এটা বি, তাহলে দুইটা চলকের মাঝে প্লাস আছে, পুরোটার উপর হোল বার আছে, ডি মর্গানের সূত্র, তাহলে কী হবে ভাইয়া, এটা হচ্ছে এটার উপর বার হবে, প্লাসটা ইনটু হয়ে যাবে, দেন এ অর বি এটার উপর বার আছে, এটার উপর আরেকটা বার হবে, দেখো এটা আর এটা মাঝখানে প্লাস আছে, পুরো হোল বার আছে, পুরোটার উপর হোল বার, তাহলে প্লাসটা ইনটু হয়ে গেল, এটার উপরে বারটা ভেঙে বসাই দিলাম, এটার উপর এটার উপর বারটা ভেঙে বসাই দিলাম, এখন দেখো এটা হচ্ছে এ বা এ, খেয়াল করো এ বি হোল বার ইনটু, এখানে কি আছে ডাবল বার, তাহলে ডাবল বার থাকলে যেটা আছে ওটাই আসে, ওকে ফাইন, লিখলাম এ এ প্লাস বি, কেমন, এ প্লাস বি, ওকে ফাইন। এরপর দেখো এটাকে যদি আমরা আবার ভাঙি ডিমর্গানের উপপাদ্য, তাহলে কী হবে এটা এ বার অর বি বার, তাহলে এখানে কী হবে এ প্লাস বি, এগুলোকে তুমি যদি ব্র্যাকেটে না লিখো, কারণ এটা ব্র্যাকেটে না লিখলে কিন্তু একটা একটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটে না লিখলে কিন্তু ভুল ভুল অ্যান্সার আসার পসিবিলিটি আছে, ওকে। এরপর আমরা কী করবো, এটা দিয়ে সবগুলো গুণ করে দাও, তাহলে এ ইন এ বার ইন্টু এ প্লাস এ বার বি প্লাস বি বার দিয়ে গুণ করে দাও, এ বি বার প্লাস বি বার ইন্টু বি বার, তাহলে এ বার ইন্টু এ সমান হচ্ছে কি ভাইয়া জিরো, প্লাস এ বার বি প্লাস এ বি বার, এই যে বি বার ইন্টু বি সমান হচ্ছে কি ভাইয়া জিরো, তাহলে আমরা পড়ে আসছি, আমরা পড়ে আসছি যে এ এক্স অর বি সমান সমান কি পড়ছি ভাইয়া, আমরা পড়ছি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার সূত্র, এ এক্স অর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে, তাহলে তুমি দেখো এ ইন্টু এ বার সমান জিরো, আমরা ডিমর্গের উপপাদ্য পড়ে আসছি, সরি আমাদের যে উপপাদ্যগুলো আছে বুড়িয়ান উপপাদ্য যেগুলো আছে সেখানে পড়ে আসছি, ঠিক আছে, বি ইন্টু বি বার আমরা পড়ে আসছি, একটা চলক আরেকটা চলকের বিপরীত আকারে গুণাকারে থাকলে আমাদের জিরো আসবে, হ্যাঁ আউটপুট জিরো আসে, ওকে,
তাহলে এটা জিরো হয়ে গেল, ইনটু এ বার জিরো, বি ইনটু বি বার জিরো। একটা চলক আরেকটা চলকের বিপরীত থাকলে গুণের ক্ষেত্রে জিরো হয়, একটা চলক আরেকটা চলকের বিপরীত থাকলে যোগের ক্ষেত্রে আউটপুট ওয়ান হয়। তাহলে আমাদের এটা আসছে, তাহলে এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে এক্সর গেট, কারণ আমরা জানি এক্সর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এক্সর গেট। মনে রাখবা, মাথায় রাখবা যে এক্সর গেট হচ্ছে বাইনারি যোগে ব্যবহৃত হয়। কি বললাম? এক্সর গেট বাইনারি যোগে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আবারও বলছি এক্সর গেট হচ্ছে বাইনারি যোগে ব্যবহৃত হয়। তুমি বলতে পারো তাইলে ভাইয়া আমাদের লজিক্যাল লজিক্যাল অর যে পড়লাম সেটা কি ব্যবহৃত হয় না? না, সেটা ব্যবহৃত হয় না, ঠিক আছে? সেটা হচ্ছে অর অপারেশনের জন্য, মানে এটা হচ্ছে লজিক্যাল মানে যৌক্তিক যে অপারেশনগুলো আছে সেগুলোর জন্য লজিক্যাল অরটা ইউজ করা হয়। কিন্তু বাইনারি যোগের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে এক্সর গেট ব্যবহার করা হয়। কোন গেট? এটা কোথায় পড়বো? এটা হচ্ছে অ্যাডারের ক্ষেত্রে পড়বো। যখন আমরা অ্যাডার পড়বো তখন তুমি দেখবা যে আমরা অ্যাডারের ক্ষেত্রে এক্সর গেট এবং অ্যান্ড গেট ইউজ করি, ঠিক আছে? অ্যাডার অ্যাডার সার্কিটটা কী করে? বাইনারি যোগ করে। তাইলে বাইনারি যোগ হচ্ছে এক্সর গেট ব্যবহার করা হয়। এই ফাংশন, এই ফাংশনটাকে, এফ এর ফাংশনটাকে আমরা ছোটো করে সরল করে এ বার বি প্লাস এ বি বার পাইলাম, যেটা সমান হচ্ছে এক্সর বি। তাহলে এক্সর বি মানে হচ্ছে এক্সর গেট, এক্সর গেট হচ্ছে বাইনারি যোগে ব্যবহার করা হয়। বুঝছো? মারহাবা। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে আজকে বহুত পড়লাম, এনার্জি আছে, শেষ আমার, শেষ আর হবে না ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। বহুত পড়াইছে, আমার গলা টলা ভাঙিয়ে গেছে। আচ্ছা তাইলে ভাইয়া তোমাদের কাজ, আমরা আজকে কী করলাম ছোটো করে এক মিনিটে বলে দিই, এই ফিনিশিংটা না দিলে কিন্তু কাজ হবে না। এতক্ষণ যা পড়লাম সব হচ্ছে গোল্লাই যাবে। ফিনিশিংটা হচ্ছে কি, দেখো ভাইয়া আজকে আমরা তিনটা টপিক নিয়ে কথা বলছি। প্রথম টপিক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কী, এখানে আমরা কী কী করি, বুলিয়ান স্বতঃসিদ্ধ কী, যোগ এবং গুণের যে বিশেষ নিয়মগুলো সেগুলো হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এরপর আমরা গেট নিয়ে কথা বলছি, মৌলিক গেট, যৌগিক গেট, মানে যেখানে আমরা প্রত্যেকটা গেট নিয়ে হচ্ছে দেখছি এগুলো থেকে প্রশ্ন সত্য সারণী থেকে আসবে অথবা তোমাদের উদ্দীপকে আসতে পারে, ঠিক আছে? এরপর আমরা পড়লাম সরলীকরণ, সরলীকরণের সূত্র যা লিখে দিই সেগুলো ভালো করে পড়বা, এরপর দুমাই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদেরকে যদি কখনও কোনো ফাংশন বের করে, ধরো একটা গেট তোমাদেরকে দিচ্ছে, তোমাদেরকে বলছে যে এই যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের যে মান, ধরো এই গেটটা তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? বলছে ওয়াইয়ের যে মানটা সে মানটার সত্যক সারণী বের করো বা সত্যক সারণী নির্ণয় করো। তাহলে কখনো যদি কোনো ফাংশনকে সত্যক সারণী করতে বলে, আমি প্রেফার করি, আবারও বলছি যদি কখনো তোমাকে বলে কোনো কোনো গেটকে, এরকম লজিক সার্কিটের ফাংশনকে যদি তোমাকে বলে যে এটা সত্যক সারণী করো, যদি লজিক সার্কিটটা বিশাল বড় হয় বা মোটামুটি বড় হয়, তুমি সেটাকে হচ্ছে আগে কী করবা, সরল করে ছোটো করে ফেলবা, আমি প্রেফার করি আর কি, হ্যাঁ? তাহলে তোমার জন্য যেটা হবে যে সরল করে ছোটো করে ফেললে তোমার সত্যক সারণী ভুল হওয়ার চান্স কম থাকবে। সরল করে ছোটো করে দেন, তুমি কী করবা, সত্যক সারণী করবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, আমার গলা ব্যথা হয়ে গেছে, আমি কাল ক্লাস নিতে পারবো কি না মানে নট শিওর, ঠিক আছে? তাহলে আমরা আজকে মোটামুটি পড়লাম, এগুলো ভাষায় প্র্যাকটিস করবা, দুমায় প্র্যাকটিস করবা, পরের ক্লাস হচ্ছে আমরা গেট বাস্তবায়ন করবো, এনকোডার ডিকোডার অ্যাডার শেষ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দোয়া করবো আমার জন্য, গলা ব্যথা হয়ে গেছে।